হ্যালো এভরিওয়ান, চলে এসেছি ফিউশন বাই পৌলমীর তরফ থেকে। আমি পৌলমী সিনহা। যাদের যাদের কাছে নোটিফিকেশন পৌঁছে গেছে বলবো ঝটপট করে জয়েন হয়ে যাও। জয়েন হয়ে পরে একটু জানাও যে সাউন্ড পিকচার সমস্তটা ক্লিয়ার রয়েছে কিনা। যারা যারাই লাইভটা দেখতে পাচ্ছ বা নোটিফিকেশন পৌঁছে গেছে ঝপাত ঝপ করে জয়েন হয়ে যাবে। জয়েন হয়ে পরে একটু জানাবে আমাকে যে সাউন্ড পিকচার সমস্তটা ক্লিয়ার রয়েছে কিনা, এবং জানালে পরে আমিও স্টার্ট করতে পারবো প্রত্যেক দিনের মতো। আজকেও কিন্তু বেশ সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন নিয়ে চলে এসেছে। অলরেডি তোমাদের ডিমান্ডেড পিস তো রয়েছেই, প্রচুর রিকোয়েস্টেড পিসও রয়েছে। তো সেগুলো দেখতে হলে একটু সাথে থাকতে হবে, লাইভটাতে ঝটাপট জয়েন করতে হবে। জয়েন করলে পরেই চট করে একটা কমেন্টস ড্রপ করে দাও যে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা, লাইভটা ঠিকঠাক অডিবল ভিজিবল রয়েছে কিনা সেটা একটু জানালে পরে আমার পক্ষে খুব ভালো হয়। এবং তারপরে বলবো একটা করে রিয়াকশন করে দাও, লাইভটাকে একটু শেয়ার করে দাও নিজেদের ওয়ালে যাতে সমস্ত দিদিদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যেতে পারে এবং লাইভটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। ঠিক আছে, তো একটু যারা যারা জয়েন হচ্ছ একটু হাই হ্যালো কমেন্ট চাই, তা না হলে কিন্তু আমার পক্ষে বোঝা পসিবল হবে না যে সমস্ত কিছু ঠিকঠাক করে দেখা বা শোনা যাচ্ছে কিনা। দেখি কার কমেন্ট ফার্স্টে আছে, আসে ফার্স্টে কমেন্টস এর জন্য একটু ওয়েট করে যাই, দেখা যাক কার কমেন্টটা ফার্স্টে শো করে। কারা কারা জয়েন করছো একটুখানি হাই হ্যালো কমেন্ট চাই কিন্তু, তা না হলে একদমই বোঝা পসিবল হবে না। লাইভটাকে শেয়ার করতে হবে যেসব নতুন দিদিরা রয়েছেন। যদি কালেকশন ভালো লেগে থাকে সবাইকে বলবো পেজটাকে একটু ফলো করে রাখতে হবে, তা নাহলে কিন্তু নতুন আপডেটেড কালেকশনের ফটো আমাদের দেখতে পাবেন না বা আমাদের লাইভগুলো কিন্তু ফলো করতে পারবেন না। হাই সুতপাদি, সুতপাদি না সুতপা কি বলতো, হ্যালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মনিদি, থ্যাংক ইউ জয়েন হওয়ার জন্য। আর কারা কারা রয়েছে সাথে একটুখানি কমেন্টস চাই, হ্যালো মেঘা, হ্যালো সবাইকে বলবো মোস্ট ওয়েলকাম। আজকের একটা দুপুরবেলা, গরমকালের একটা দুপুরবেলা, আশা করছি লাঞ্চ সবার কমপ্লিট হয়ে গেছে, একটু বিছানার মধ্যে রেস্ট করতে করতে আজকে লাইভটাকে একটু এনজয় করা যাক চটপট করে। একটু কতক্ষণ অপেক্ষা করে আছি, 10 মিনিটস পর লাইভ পেলাম, এই জাস্ট জয়েন হয়েছি, এই জাস্ট জয়েন হয়েছি গো, কিছুই দেখাইনি, দেখো দেখতেই পাচ্ছ, জাস্ট জয়েন করেই ভাবলাম একটু লিঙ্কটাকে একটু ঝটপট ঝটপট করে লিঙ্কগুলোকে শেয়ার করে ফেলতে হবে। হ্যাঁ আমি ছোট, তোমার থেকে দিদি বলো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে সুতো, অ্যাকচুয়ালি দিদি বলে বলে অভ্যাস হয়ে গেছে, সিরিয়াসলি বলবো, কারণ যারা ধরো আমি তো একদমই বুঝতে পারি না কারা ছোট কারা বড় রয়েছে, তো সেই জন্য জাস্ট দিদি বলে বলে আমার অভ্যাস হয়ে গেছে যে অ্যাটলিস্ট মানে সেফ সাইডে থাকার জন্য, সেফ সাইডে থাকার জন্য কে মানে খারাপ মনে করবে যে ঠিকঠাক মানে দেখো মেয়েটা কিরকম সবাইকে নাম ধরে ডাকছে, এসবের থেকে সেফ সাইডে থাকার জন্য দিদি আমি বলে থাকি। ঠিক আছে, তো আর লাইভটা ঠিক করে অডিবল ভিজিবল রয়েছে একটু সেটা জানিয়ে দাও, কারা কারা জয়েন করলে একটু সেটা হাই হ্যালো করতে হবে, তা নাহলে কিন্তু আমি বুঝতে পারছি না। লিঙ্কটা একটু শেয়ার করে দিয়ে আমি গ্রুপের মধ্যে দাঁড়িয়ে যাও, দেন আমি স্টার্ট করে দিচ্ছি। রিকোয়েস্টেড পিস তো প্রচুর কিছু রয়েছে তোমাদের, বাট তার মধ্যেও আমি জানতে চাইবো আরেকবার করে যে কার কি রিকোয়েস্ট রয়েছে সেটা এখানে একটু করে কমেন্টস করতে থেকো। কার কি এই রে কপি লিংক, তাই তো আজকে খুঁজে পাচ্ছি না কেন সব, একটুখানি কমেন্টস করতে থেকো কার কি রিকোয়েস্ট রয়েছে। এবং লাঞ্চ আশা করি কমপ্লিট হয়ে গেছে, কি কমপ্লিট হয়ে গেছে তো সেটাও একটু জানাও। এই গরমকালে দুপুরবেলা কোথায় কোথায় বৃষ্টি হয়েছে, আদৌ কি বৃষ্টি হয়েছে না বৃষ্টির কোথাও সম্ভাবনা রয়েছে সেটা একটু বলো। একদম পারফেক্ট, থ্যাংক ইউ মনিদি, থ্যাংক ইউ। চলো আর দু একজন কমেন্টস করে ফেলো, কারণ আমি লিঙ্ক তো অলরেডি শেয়ার করে ফেললাম। চলো এবার আমি লাইভটা খুলে ফেলি, দেন আমি স্টার্ট করে দিচ্ছি, একদমই লেট করবো না, কিন্তু অলরেডি আমি 10 মিনিট মতো লেট করেই ফেলেছি লাইভটাতে, তো সেই জন্য আর একদম বেশি ইয়ে করছি না, টাইম নিচ্ছি না, তো ঝপাঝপ করে স্টার্ট করছি। ঠিক আছে, আজ কি কি দেখাচ্ছ, রয়েছে সমস্ত কিছু, সমস্ত কিছুই রয়েছে, হাতের কিছু দেখাবে, একদম দেখাবার ইচ্ছে রয়েছে। ছোট কানের দেখিও ঝুমকো, রেগুলার ইউজের ঝুমকো তো আজকে হবে না, রেগুলার ইউজের ঝুমকো নিয়ে বসিনি। এই সুই ধাগাও কেউ একজন বলেছিল আমাকে জানো তো, আমি সুই ধাগাটাও নিয়ে আসতে ভুলে গেলাম। আচ্ছা দেখছি, রেগুলার ইউজের ঝুমকো আমি নিয়ে বসিনি গো আজকে, একটু আগে বলে দিতে পারতে আমাকে, যদিও রেগুলার ইউজের ঝুমকো সেরকম ভাবে নেই এখন আপাতত কালেকশন, বুঝেছো, স্টার্টের মধ্যে দিয়ে রয়েছে বেশিরভাগটাই, বাট তাও আজকে আমি রেগুলার ইউজ কিছু নিয়ে বসিনি সেইভাবে। তবে হ্যাঁ হাতের কি, হাতের তো প্রচুর কিছু রয়েছে, গলার নেকলেস, চোকার, সীতাহার, সীতাহারের ডিমান্ড ছিল, লহরির ডিমান্ড ছিল তোমাদের, পাল সীতাহার অনেকে বলেছিলে, পাল সীতাহার রয়েছে। আর আর কার কার কি ডিমান্ড ছিল বলতো একটুখানি করে আমাকে একটু কমেন্টস মনে করিয়ে দিতে থাকো তো। কঙ্কন বলেছিলে,
কঙ্কন আমি নিয়ে বসেছি, আর কার কি ডিমান্ড রয়েছে একটুখানি ঝপাঝাপি একটু কমেন্টস করো তো। আর বকবক না করছে এবার শুরু করে দিচ্ছি, কারণ অনেক বকবক অলরেডি করে ফেলেছি। ঠিক আছে, আমার ব্র্যান্ডের নাম হচ্ছে ফিউশন বাই পৌলমী, আমার নাম হচ্ছে পৌলমী সিনহা, এবং আমার কাছে তোমরা কপার পিসের উপরে একদম অরিজিনাল গোল্ড প্লেটেড জুয়েলারি কালেকশন কিন্তু পেয়ে যাও, যেগুলোকে বলা হয়ে থাকে সোনার জল করা। পলিশ দু রকমের উপর দিয়ে পাবে, একটা হচ্ছে 1.5 বা যেটা 22 ক্যারেট, আর আরেকটা হচ্ছে 24 ক্যারেট বা যেটা দুবাই গোল্ড পলিশ বা ফর্মিং পলিশ। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি, চলো নেক্সট ইয়েতে কমেন্ট বলছি দূর। শিপিং চার্জটা, শিপিং চার্জ থাকছে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 60 রুপিস, ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু থাকছে 85 রুপিস। তবে হ্যাঁ, একটা পার্সেলের জন্য কিন্তু একটাই শিপিং চার্জ লাগবে, তাতে কিন্তু তোমাদের কোন রকমের কোন অসুবিধে মানে কি বলবো এক্সট্রা কোন চার্জেস কিন্তু পে করতে হবে না, একটা পার্সেলে তোমরা যত খুশি প্রোডাক্ট অ্যাড করতে পারো। এবারে বুকিং প্রসিডিওর, যেটাই পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9475491879, 9475491879। আমি একটু পিন পোস্ট করে দিচ্ছি যাতে তোমরা দেখতে পেলে শট করে বলবে, একটু রিয়াকশন করতে হবে কিন্তু। হ্যাঁ দাঁড়াও আমি পিন পোস্ট করে দিই, 9475491879। চলো আমি পিন পোস্ট করে দিলাম, যদি তোমাদের কাছে শো করছে একটু শট করে কিন্তু রিয়াকশন করে দিতে হবে। অ্যান্ড তারপর আমাকে একটু বলো কারা কারা ইয়ে করলে, কারা কারা লাইভটাকে শেয়ার করলে সেটা একটু জানাও, লাইভটাকে কারা কারা শেয়ার করেছো সেটা একটু জানাও। চলো কি বলেছো হাতের একটু আগে দেখিও, আমার নেট একটু আগে বলতে তাও তো মিনিমাম একটু লাস্টের দিকেই হয়, কারণ কি কথা বলো তো প্রথম দিকটাতে সবাই জয়েন করতে পারে না, আর তার থেকেও বড় কথা আগে নেকলেস পত্রগুলো শেষ করে দেন আমি হাতের জিনিসে যাই, বুঝেছো তো। আমি বলবো যে তোমার অসুবিধা নেই, তুমি কতক্ষণ পর্যন্ত থাকতে পারছো সেটা একটু দেখে নাও টাইমিংটা, দেন তারপরে বলবো বাকিটা রেকর্ডেড 12টার পর তুমি রেকর্ডেড লাইভ দেখে নাও। আর আমি ওই কারণে রোজ রোজ লাইভে আসি না যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, তো কালকের লাইভ কালকের নেটটা তোমার বেঁচেই থাকবে একটুখানি, সেখান থেকে খরচা করে নেবে। ঠিক আছে চলো নেক্সট চলে যাচ্ছি, ফার্স্টে যেটা পড়ে রয়েছে দেখো আমি গলাতে যে নেকলেসটা পড়ে রয়েছে, আমি কিন্তু সকলের কমেন্টস পাইনি, একটুখানি করে বলবো সবাইকে কমেন্টস করতে হবে, লাভ লাইক কেয়ার রিয়াক্ট করতে হবে কিন্তু, তা না হলে সবার কাছে নোটিফিকেশন পাবো না। আর এইটুকুনি হেল্প যদি তোমরা না করো তাহলে আমাদের এই ছোট্ট ফ্যামিলিটাকে কি করে বাড়াবো বলো দেখি, সেটার জন্য তো তোমাদেরকেই হেল্প করতে হবে। ফার্স্টে দেখো পড়ে রয়েছে একটা বেশ সুন্দর, দেখে দেখতেই পাচ্ছ একটা নেকলেস, নেকলেস যাচ্ছে কিন্তু নেকলেসটা রয়েছে একদম একটা ঝালরের মধ্যে দিয়ে, যদিও তোমরা এই পিসটাকে চোকার করেও ক্যারি করতে পারবে, আমি তো যখন দেখাবো আমি দেখিয়ে দেবো যে চোকার করে পড়লে পরে এক্স্যাক্টলি কেমন সুন্দর লুক লাগবে। এই পোর্শনটাতে দেখো একটা মিনিকারি ফ্লাওয়ার যাচ্ছে, এই এখান থেকে দেখো একটা ঝালরের মতো পাঁচটা চেনের ওপর দিয়ে যাচ্ছে, এবং এইখানটাতেও যাচ্ছে কিন্তু ঠিক পাঁচটা চেনের ওপর দিয়ে পিসেসটা, এবং এই জায়গাটাতেও যাচ্ছে কিন্তু চেনের মধ্যে দিয়ে রয়েছে, মোটামুটি ছটা চেনের ওপর দিয়ে যাচ্ছে পিসটা, একটু গলাতে ছড়ানো জাতীয় জিনিসটা রয়েছে। এবং এটার সাথে পেয়ার আপ করে, আমি নর্মালি পেয়ার আপ বলা যায় না সেপারেট ভাবেই রয়েছে, তো এটার সাথে মানে মনে হলো আমার যে তোমরা পেয়ার আপ করতেই পারো, যেহেতু অনেকেই তোমরা নেকলেস খোঁজার পর নেকলেস নেওয়ার পর বলো যে একটুখানি আমাদেরকে ইয়ে দাও মানে হাতের কিছু দাও এটার সাথে ম্যাচিং করে, তো সেই জন্য তাদের ক্ষেত্রে বলবো। লাইভটাকে আটকে যাচ্ছে আমাকে একটু বলবে, লাইভটাকে আটকে যাচ্ছে কারণ আমার এখানে শো করছে যেন লাইভটা আটকে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমি একটু জিজ্ঞাসা করছি লাইভটাকে আটকে যাচ্ছে একটুখানি কমেন্টস করো তো। চলো নেক্সট চলে যাচ্ছি, নেকলেসটার উপর দিয়ে আমি একটু নেকলেসটা ভালো করে দেখাই, যেটা বললাম আমি যে চোকার করেও পড়তে পারবে সেই পিসটাও একটু দেখিয়ে দিই, সেই জিনিসটাও একটু দেখিয়ে দিই। এই যাচ্ছে নেকলেসটা, এবং চোকার করে পড়লে এক্স্যাক্টলি এরকম করে পুরো একটা ছড়িয়ে তোমার চেনটা আসবে, যেটা আমি নেকলেস করে পড়লে পরে কিন্তু এতটা ছড়িয়ে আসছে না। হ্যাঁ গো, আমারও সেটাই মনে হলো কারণ আমার এখানে লাইভটা আটকে যাচ্ছে সেই জন্য আমি জিজ্ঞেস করলাম। আচ্ছা আরো যদি আটকাই নেক্সটে আমাকে একটু জানিও তো, ঠিক আছে কোন রকম কোন অসুবিধা হলে একটু জানাও, কারণ মেবি নেটওয়ার্কের একটা প্রবলেম চলছে কারণ আমার এখানেও লাইভটা আটকে যাচ্ছে। হ্যাঁ কিছু আটকে দেখালো আটকে গিয়ে, কিছু একটা দেখালো আটকে, ওটা নোটিফিকেশনটা এলো কি জন্য আটকে গিয়েছিল, না ক্লিয়ার আসছে একদম ক্লিয়ার। আচ্ছা ওকে চলো আপাতত ফিঙ্গার ক্রস করে শুরু করছি আজকের লাইভটা। এই ছিল কিন্তু নেকলেস করে পড়লে ঠিক এক্স্যাক্টলি এরকম একটা লুক আসছে, এবং চোকার করে পড়লে পরে তোমরা যদি চোকার করে পড়তে চাও তো জিনিসটা ঠিক এইভাবে একটা লুক দেবে কিন্তু।
বুঝতেই পারছো কতটা সুন্দর দেখতে লাগছে, তার সাথে এটা চলে যাচ্ছে ইয়াররিং, যদি তার সাথে পেয়ার আপ করে হাতের কিছু নিতে চাও তো দেন বলবো এই চুপটাকে পিক করতেই পারো। চলো এবার এটাতে চলে যাই, এবার এটার মধ্যে দিয়ে দেখিয়ে দিই, একটু ব্যাকে দেখাই ফার্স্ট অফ অল, তারপর এটার একটা কালার অপশনে দেবো আমি। হ্যাঁ হ্যাঁ একটু থেমে থেমে হচ্ছে, নেক্সট যদি আবার আটকে যাই বা থেমে যাই আমাকে একটু জানিও তো, আমারটাতে এখানে দেখা আমিও এখানে দেখলাম যে একটু থেমেই গেল লাইটটা, সেই জন্য আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম। নেক্সট যদি আটকে যায় বা থেমে যায় আমাকে একটু কমেন্টস করে বলো, ঠিক আছে? আচ্ছা এই চলে যাচ্ছে, দেখে নাও ফ্লাওয়ারের ডিজাইনটার উপর দিয়ে এই পোর্শন থেকে তো এইভাবে চেনটা যাচ্ছে যেটাতে গলায় বসবে একদম টোটালটা ছাড়ার মধ্যে দিয়ে, এবং এইখানে যে চেনটা যাচ্ছে এটা দেখো এইভাবে পুরো সিঁড়ি ভাঙা চেনের উপর দিয়ে চলে যাচ্ছে পিসটা, ঠিক আছে? এন্ড তার সাথে আমি একটু ইয়াররিংসটাও দেখিয়ে দিই খুলে, ইয়ারপিসটাও ঠিক কতটা সুন্দর, মানে এগুলো পরলে সিরিয়াসলি বলবো আর কিছু দরকারই পড়বে না, জাস্ট একটাই পিক করো একটাই গলায় পরো আর কিচ্ছু দরকার লাগে না এগুলোর সাথে। এই চলে যাচ্ছে কিন্তু ইয়ারপিস, ওকে? প্রাইস থাকছে কিন্তু এটা 600, একদম একদম একদমই কিন্তু ফর্মিং এর উপর দিয়ে পেয়ে যাচ্ছ, প্রাইস রয়েছে কিন্তু এটা 600। চলো নেক্সট পিসটাতে যাই আমি এবার, কারণ এটারই আরেকটা কালার অপশন দিচ্ছি, এটার মধ্যে দিয়ে এটা দিলাম একদম মেরুন এবং রাস্টের ওপর দিয়ে দিচ্ছি, নেক্সট দিচ্ছি তোমাদের এটারই একটা কালার অপশন যেটা যাচ্ছে কিন্তু রামা গ্রিন অ্যান্ড পার্পেলের মধ্যে দিয়ে। এই কালার কম্বিনেশনটা একেবারে নতুন বলবো না, বিকজ এই কালার কম্বিনেশন আমি তোমাদেরকে চোকার দিয়েছি এর আগে, আমি এই কালার কম্বিনেশনে চোকার দিয়েছি, একদম একটা আনকমন কম্বিনেশন এইটুকুনি বলতে পারি, যে খুব যে নতুন নতুনও বলবো না, বিকজ এটা এই কালার কম্বিনেশন আমি অলরেডি কাজ করেছি তোমাদেরকে। আচ্ছা এই থাকছে, দেখে নাও নেক্সট পিসটা, যারা একটু ডিপ কালারের মধ্যে দিয়ে চাইছো একটুখানি মানে লাইট কালারের শাড়ির সাথে পেয়ার আপ করতে চাইছো তারা এই পিসটা দেখতে পারো, তারা এই কালার কম্বিনেশনটা দেখতে পারো, তারা বলবো এই কালার কম্বিনেশনটা দেখতে পারো, চোকার করে পড়লে তো এই আসছে লুক, অ্যান্ড তার সাথে তো ইয়াররিংস চলে যাবে, এই যে তার সাথে এই চলে যাবে কিন্তু ইয়াররিংস। প্রাইস থাকছে কিন্তু 600, চরম দেখতে একটা পিস, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 600। রয়েছে অনেকজন, একটু রিয়াকশন চাই, ঝপাঝপ করে একটু সবাইকে বলবো রিয়াক্ট করে দিতে, তাহলে অ্যাটলিস্ট আমিও বুঝতে পারি যে কারা কারা সাথে ছিল, যারা এখনো ফলো করনি একটুখানি টুক করে ফলো বাটনটা টিপে দাও, ঠিক আছে? আচ্ছা নেক্সট চলে যাচ্ছি, চলো পিসটার মধ্যে দিয়ে একটু ব্যাকে দেখিয়ে দিই। এই যাচ্ছে কিন্তু নেকলেসটা, নেকলেসের ফ্লাওয়ারের ডিজাইনটা এবং সাইড পোর্শন দিয়ে ঠিক এরকম করে চেন যাচ্ছে কিন্তু, অ্যান্ড তার সাথে ইয়ারপিস চলে যাচ্ছে, এই যে কালার কম্বিনেশনটা দেখে নাও একদম একটা পার্পেল এবং রামা গ্রিনের উপর দিয়ে যাচ্ছে কিন্তু পিসটা, ঠিক আছে? প্রাইস থাকছে কিন্তু 600, প্রাইস থাকছে কিন্তু 600। আগের কালারটা আরেকবার দেখাও, এই যে আমি পরে রয়েছি মেরুন এবং রাস্টের মধ্যে দিয়ে, আমি তাও আরেকবার রিপিট করে দিচ্ছি, একটুখানি ওয়েট করে দাও, একটুখানি ওয়েট করে যাও, আমি তাও একবার রিপিট করে দিচ্ছি। ইয়ারপিসটা দেখো অলরেডি আমি ক্যারি করেই রেখেছি, ঠিক আছে? এই ছিল কিন্তু আগের কালার কম্বিনেশনটা, এই ছিল কিন্তু আগের কালার কম্বিনেশন যেটা অল টাইম হিট এবং অল টাইম সবকিছুর সাথে পেয়ার আপ করা যায়, ঠিক আছে? এই ছিল আগের কালার কম্বিনেশনটা, প্রাইস রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু তোমার 600, প্রাইস থাকছে কিন্তু 600। এবার যাই আমি একটু আমার হাতের দাঁতে, ঠিক আছে? হাতের এই চুটটা বললাম, তোমরা ওই কালারের যে কোনো ইয়ের সাথে তোমরা পেয়ার আপ করতেই পারো, যে কোনো নেকলেসের সাথে ওই কালার মিনের উপর দিয়ে। এই থাকছে, দেখে নাও ফ্লাওয়ারের উপর কাজটা যাচ্ছে এবং মিডিলে একটা করে পার্ল বসানো রয়েছে, এই যাচ্ছে পিসটা। হাতের ইয়ের পোর্শনটা দেখে নাও, তোমার ওই স্ক্রুয়ের পোর্শনটা একদমই কিন্তু ভেতর থেকে রয়েছে, যেটা অনেকেই বলে থাকো যে শেপটা কোন রকম কোনো বাইরের দিকে নেই, কিন্তু টোটালটা ভেতরের উপর দিয়ে যাচ্ছে, এই থাকছে পিসটা, ঠিক আছে? প্রাইস চলে যাচ্ছে কিন্তু 600 পেয়ারে, অবশ্যই হ্যাঁ পেয়ারে সিঙ্গেল পিস কিন্তু হবে না, পেয়ারে নিতে হবে, ঠিক আছে? সিঙ্গেল পিস কিন্তু হবে না, তোমার জুয়েলারি কোয়ালিটি খুব ভালো হয়, থ্যাংক ইউ মানসীদি, থ্যাংক ইউ বলবো, এবং এত সুন্দর একটা ভ্যালুয়েবল ফিডব্যাকের জন্য অসংখ্য ধন্যবাদ তোমার। আচ্ছা নেক্সট চলে যাচ্ছি পিসেসটা, হাতে সাইজ অপশন চলে যাচ্ছে 22, 24, 26, 22 তে ঠিক কেমন আসবে আমি এই যে অলরেডি হাতে পরে রয়েছি, এটা কিন্তু পেয়ারে, আগেই আমি বলে রাখছি এটা কিন্তু পেয়ারে পাবে, কোন রকম কোনো সিঙ্গেল পিস কিন্তু দিতে পারবো না, ওকে? ভিডিও থেমে থেমে যাচ্ছে, বাকি সবারও হচ্ছে গো, বাকি সবারও হচ্ছে, তাহলে আমাকে নেটটা একটু চেঞ্জ করতে হবে, আমারটা কবে ডিসপ্যাচ হবে দিদি? এইখানে আমি কি করে বলি বলতো যে তোমার কি প্রোডাক্ট ছিল, কি বুকিং ছিল, আমাকে তার জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে, দেন আমি বলতে পারবো, দেন আমি বলতে পারবো, এখান থেকে বলাটা পসিবল নয়, আমাকে হোয়াটসঅ্যাপ করো, কারণ এখানে আমি ডায়েরি পত্র কিছু নিয়েও বসিনি, এবং তার থেকেও বড় কথা তোমাদের এখানে যে নাম থাকে সেই নামে তো আমার হোয়াটসঅ্যাপে সেভ করা থাকে না, দ্যাটস ওয়াই বলাটা মুশকিল। মিনে ছাড়া চুর হবে 22 সাইজের, হ্যাঁ মিনে ছাড়া চুর হয়ে যাবে 22 সাইজের,
মিনে ছাড়া চুর হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এই চলে যাচ্ছে পিসেসটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটার 700 পেয়ারে। ওই কালারে যে কোনো কিছুর সাথে পেয়ার আপ করতে পারো। নেক্সট দিচ্ছি হাতের একটা নোয়া যাচ্ছে, এটা কিন্তু অ্যাডজাস্টেবল নোয়ার উপর দিয়ে যাচ্ছে। আর একটা পিস কোথায়, অ্যাডজাস্টেবল নোয়ার উপর দিয়ে যাচ্ছে। নোয়া বলা যায় না, ব্যাঙ্গেলস বলতে পারো বা তোমরা ব্রেসলেট বলতে পারো। হ্যালো বাসন্তী দিদি, না ভিডিও ওকে, আচ্ছা তাহলে অনেকেরই মেবি প্রবলেম হচ্ছে হয়তো তোমার ওখানে হচ্ছে তাহলে। দা যারা বলো সবার হাতে কিন্তু সুন্দর করে বসে যাবে। এটা কিন্তু ওপেনেবল রয়েছে এই পোর্শনটা, দেখো এই পোর্শনটা জাস্ট টিপে কিন্তু এই যে মুখটা খুলতে হবে, দেন খুলে নিজেরা ক্যারি করে নেবে, তারপরে আবার হাতে লাগিয়ে নেবে। তবে হ্যাঁ, টু টু এর ক্ষেত্রে যদি মনে হচ্ছে যে এইভাবে লাগিয়ে পড়লে পরে একদম ঢিলে মনে হচ্ছে, মানে আমার হাতে সাইজ টু টু আমার হাতে কিরকম লাগছে আমি সেটা তো দেখিয়ে দিচ্ছি, যদি সেরকম মনে হয় তাহলে সেটাকে তোমরা এইভাবে টিপে জিনিসটাকে এইখান দিয়েও অ্যাডজাস্ট করতে পারো, ঠিক আছে। এই পোর্শন থেকে এইরকম করে টিপেও জিনিসটাকে অ্যাডজাস্ট করতে পারো, সেরকম ভাবে মানে মুখটা আর কি ডাবল পোর্শন করে খোলা থাকবে। এই যাবে কিন্তু পিসেসটা, এবং এখানটাতে দেখাই দেখো একটু এডির কাজ করা রয়েছে। জিনিসটা কিন্তু একদম একটা এডির কাজ করা রয়েছে, বেশ ছোট্ট সিম্পল এর উপর দিয়ে যাচ্ছে। সাইজ অপশন তো অলরেডি বলে দিলাম, টু টু থেকে নিয়ে টু এইট পর্যন্ত, তো নিশ্চিন্তে নিয়ে নাও, নিশ্চিন্তে নিয়ে নাও। এই যাচ্ছে কিন্তু পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 200। টু টু তে দেখো যদি লাগাতে যাও তাহলে ঠিক এরকম আসবে, কিন্তু এই নর্মাল চুড়িতে ঠিক যেমন আসে সেরকম আসবে, খুব যে বেশি ঢিলা একদমই নয়। হ্যালো শায়রি দি, খবর কি খবর কি খবর কি বলো। চলো নেক্সট চলে যাচ্ছে, একটা হাতে ফিঙ্গারিং পরেছে, আমি বেশিক্ষণ এটা পরে থাকতে পারবো না, কারণ কি বেশি আমার আমি বেশ আমার বেশি অস্বস্তি হয় এরকম ফুল ফিঙ্গারিং গুলোতে, আমি বেশিক্ষণ পরে ক্যারি করতে পারি না, তো সেই জন্য ভাবলাম একটু চটপট করে দেখিয়ে দিই। এই চলে যাচ্ছে দেখে না ফুল ফিঙ্গারিং, যেটাকে অনেকে শুয়োপোকা ফিঙ্গারিং ও তোমরা বলে থাকো, একদম ফর্মিং এর উপর দিয়ে যাচ্ছে। টোটালটা কিন্তু রয়েছে তোমার, এই দেখো কাজটা আমি একটু দেখাই, যারা ব্রাইডাল পারপাসের জন্য চাইছো হাত ভর্তির জন্য একদম মানে নিঃসন্দেহে নিয়ে নিতে পারো, কোন রকমের কোনো অসুবিধে নেই। এই যাচ্ছে কাজটা, টোটালটা ফর্মিং এর উপর দিয়ে যাচ্ছে। এই যাচ্ছে কিন্তু তোমার অ্যাডজাস্টেবল পোর্শন, হাতটা কিন্তু মুঠোও করতে পারবে, এই দেখো হাত কিন্তু তোমরা চাইলে মুঠোও করতে পারবে ফিঙ্গারিংটা নিয়ে পরে, ঠিক আছে। যে একদম স্টিফ হয়ে থাকবে সেরকম কোনো ব্যাপার থাকে না, অ্যাকচুয়ালি আমি খুব বেশি মানে বড় ফিঙ্গারিং পরতে অভ্যস্ত নই, দ্যাটস ওয়াই আমি ঠিক বেশিক্ষণ পরে থাকতে পারি না ফিঙ্গারিং, তোমরা লাইভটা দেখলে পরে খেয়াল করতে পারবে। প্রাইস চলে যাচ্ছে কিন্তু 200, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 200। ঝপাঝপ স্ক্রিনশট অ্যান্ড হোয়াটসঅ্যাপ, ঝপ করে স্ক্রিনশট অ্যান্ড হোয়াটসঅ্যাপ। আচ্ছা এই ফিঙ্গারিংটা চলে এসেছে অলরেডি, আরো ডিস্টক হয়ে গেছে জিনিসটা, আমি একবার দেখিয়ে দিই। এটা তো প্রত্যেকটা সোনার দোকানেই অলরেডি পেয়ে যাবে, নতুন করে কিছু দেখানোর নেই, অলরেডি এর আগেও আমি তোমাদেরকে দেখিয়েছি। হ্যালো কবিতা দি, কেমন আছো, কেমন আছে তোমার ছোট হিরো? আমার ছোট হিরো ঠিক আছে, একদম ঘুমু ঘুমু করছে এখন। এই যাচ্ছে পিসেসটা, এই যাচ্ছে পিসেসটা, এই পোর্শনটা দেখো অ্যাডজাস্টেবল এর উপর দিয়ে যাচ্ছে, এটারও প্রাইস রয়েছে কিন্তু 200, একদম ফর্মিং এর উপর দিয়ে যাচ্ছে। এই যে এই যাচ্ছে দেখে নাও পিসটা, এর আগে যেটা ছিল সেটার মুখগুলো কিন্তু একটু ধারালো ছিল, এটা দেখে একটু হার্ট শেপ টাইপের পাতাটা আর কি রয়েছে। হ্যাঁ আজ তোমাকে খুব জলি লাগছে, কোনো খুশির খবর আছে? না 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 না, সেরকম করে খুশির খবর নেই দি, আজকে একটু কি বলবো ফ্রেশ লাগছে, কেন কি একটু শরীরটা ঠিক রয়েছে, একটু শরীরটাও ঠিক রয়েছে, মনটাও একটু ফুরফুরে রয়েছে, এই যা আর বেশি কিছু নয়, বাকি তো আশা করি আর কি বলবো তোমাদের, ঠিক আছে। আচ্ছা এই চলে গেল পিসেসটা, প্রাইস চলে যাচ্ছে এটাও 200, ওকে। চলো নেক্সট তো আরো ফিঙ্গারিং আমি দেখাবো, অ্যাটলিস্ট আমি হাতের গুলো আপাতত দেখালাম, নেক্সট যাচ্ছি এবার একটা নেক্সট সেটে। সেটটা সিরিয়াসলি বলছি, দাঁড়াও আমি একটু গলাতে ধরি জিনিসটা, আগে গলাতে ধরি, একদম একটা পার্লের উপর দিয়ে যাচ্ছে একটা চাটাই, বহু চাটাই তোমাদেরকে দিয়েছি, পার্লের মধ্যে দিয়ে বহু রকমের বহু ভ্যারাইটি ওজনের ওপর দিয়ে, ভ্যারাইটি লেয়ারের ওপর দিয়ে এবং ভ্যারাইটি কাজের ওপর দিয়ে, আর ইনফ্যাক্ট তার সাথে বলবো কম্বো, প্রচুর রকমের দিয়েছে। আমি মনে হয় না পার্লের মধ্যে এতটা চাটাই তোমাদের অন্য কারোর কাছে তোমরা পেয়েছো কিনা। এই যাচ্ছে নেকলেস করে পড়লে জিনিসটা, চোকার করে পড়লে এক্স্যাক্টলি এরকম সুন্দর আসছে পিসেসটা। তার সাথে চলে যাচ্ছে এই যে ইয়ারপিস অ্যান্ড উপরি পাওনা কি রয়েছে, তার সাথে চলে যাচ্ছে এরকম একটা মানতাসা। না যারা যারা আরো চিন্তা করছিলে যে হাতে কি পরবো পৌলমী, পার্লের কিছু দাও, পার্লের ইয়ে দাও, মানতাসা দাও চেয়েছিলে, আই নাও পিক করে ফেলো, পিক করে ফেলো। এটা সাইড, এটা সাইডের পোর্শনটাও বেশ সুন্দর দিয়ে কাজটা করা হয়েছে কিন্তু, ঠিক আছে। এই থাকছে কিন্তু টোটাল সেটটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 650, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 650। হ্যাঁ গো ভোট হয়ে গেছে,
সোমবার দিনে ছিল, 13 তারিখ, 13 তারিখ ছিল। এই যাচ্ছে পিসেসটা, তোমাদের ওদিকে হয়নি এখনো, কাজটা একটু দেখাই ব্যাকে, কাজটা একটু দেখাই, কারণ এটার উপরে গর্জাস আমি তোমাদেরকে দিয়েছি এই ডিজাইনটার উপর দিয়ে। এই যাচ্ছে, একটু সিম্পলের উপর দিয়ে রেখেছি, তিনটে পেন্ডেন্ট রাখার চেষ্টা করেছি, সাইডের যে ইয়েগুলো থাকে ওই কি বলবো কাঠি জাতীয় জিনিসগুলো, তো সেরকম জাতীয় একটা তিনটে পেন্ডেন্ট আর কি দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে, কাঠিগুলো না দিয়ে। চলো নেক্সট চলে যাচ্ছে, এই যে তোমার মান্তাসাটা, এই চলে যাচ্ছে মান্তাসাটা, ওকে। প্রাইস থাকছে কিন্তু এটা 650, একদম ফর্মিং এর উপর দিয়ে যাচ্ছে, আমি যেটা তোমাদের দেখাচ্ছি, দেখে নাও গ্লেজটা, তাহলে নিজেরাই বুঝতে পারবে, একদম কিন্তু ফর্মিং পলিশের উপর দিয়ে চলে যাচ্ছে। প্রাইস রয়েছে কিন্তু এটা, এই কম্বো সেটটা 650। পার্লের মধ্যে সিম্পলের কিছু নেকলেস দেখছি, দিয়ে একটু ওয়েট করো, রয়েছে তো নিশ্চয়ই। ও আচ্ছা, পার্লের মধ্যে এই চাটাই নেকলেসটা, চাটাই নয় লহরিটা, সম্পাদিন আরো অনেকেই, অনেক সম্পাদিত বোধ হয় নামটা, আমার ঠিক এক্স্যাক্টলি খেয়ালও থাকে না ভাই নামপত্র। আর ইয়ে বলেছিলে, আমাকে বলেছিলে যে এটার একটু পরে পরে দেখাতে লাইভে, তো তাহলে আমি একটু দেখিয়ে দিই এই জিনিসটা, কালকেই দেখবে ফটোটা, আই থিঙ্ক ছেড়েছি কাল কি পরশু করেই ছেড়েছি, প্রচুর অলরেডি বুকিং হয়ে গেছে, যারা যারা বাকি রয়েছে, যাদের ডাউট ছিল একটু লাইভে বলেছিলে দেখাতে, নাও চট করে আমি একটু দেখিয়ে দিচ্ছি পড়লে পরে কেমন লাগবে সেই জিনিসটা, তাহলে তোমাদের একটু আইডিয়া হয়ে যাবে। একটু দাঁড়িয়ে যাও, কারণ মাঝখানে এই লেয়ারগুলো না প্রচন্ড ইয়ে যায়। ব্যারাকপুরে এসে বসে আছে, কি গো কে বসে আছে, কে বসে আছে, ও আচ্ছা তোমার শাশুহা, আচ্ছা জানো না ওই জন্য, 1 তারিখ, 1 তারিখ ভোট, আচ্ছা জুনে, জুনে ভোট। এই চলে যাচ্ছে কিন্তু নেকলেসটা, এই চলে যাচ্ছে দেখে নাও লহরি নেকলেসটা, যারা যারা জিজ্ঞেস করেছিলে, যারা যারা বলেছিলে, নাও আমি একবার পরে দেখিয়ে দিলাম, লুকটা ঠিক এক্স্যাক্টলি কেমন সুন্দর আসে। এই যাচ্ছে পিসেসটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 380, এটার প্রাইস চলে যাচ্ছে 380, যারা উইদাউট মিনে বলেছিলে, উইদাউট মিনেটাও রিস্টক হয়ে গেছে, স্টক আউট হয়ে গিয়েছিল, উইদাউট মিনেও রিস্টক হয়ে গেছে, সেটার প্রাইস ছিল কিন্তু 350, তো যারা উইদাউট মিনে চাও বুক করতে, সেটাও বুক করে ফেলতেই পারো, ওকে। এটা যাচ্ছে হোয়াইট মিনের ওপর দিয়ে, এটার ফটোটা অলরেডি দেখবে আমার পেজে দেওয়া রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু 380। পৌলমী 2/4 সাইজের মুখপলা থাকলে দেখিও, মুখপলা 2/4 সাইজের, আচ্ছা দেখছি দেখছি, সুপর্ণাদি একটু দাঁড়াও, একটু দাঁড়াও, কারণ আজকে অলরেডি কথা ছিল যে বোম ফেলবো, বোম ফাটাবো, কারণ ভোটের সময় তো বোম ফাটাতে পারা যায়নি, তো সেই জন্য কথা ছিল আজকে বোম ফাটাবো, কোনো একজন দিদিকে বলেছিলাম, নবমিতা দিকে বলেছিলাম, তো সেই জন্য একটুখানি বোম কয়েকটা ফাটাই, তারপর দিচ্ছি, দাঁড়াও। চলো নেক্সট যাচ্ছে, একটা সিম্পল স্টকিং যায় নেক্সট, এবার একটা স্টকিং দিই, একদম নতুনত্ব দেখতে একটা পিসেস রয়েছে কিন্তু, কানেরটা কি সেটের সাথে একটু দেখাবে, একদম কানেরটা সেটের সাথে রয়েছে, আমি দেখাচ্ছি দাঁড়াও, এই স্টকিংটা দেখিয়ে দিই, তারপর আমি দেখিয়ে দিচ্ছি, তারপর আমি দেখিয়ে দিচ্ছি, দেখো নেক্সট দিচ্ছি একটা স্টকিং, স্টকিং এর পিসটা জাস্ট দেখো, রেড কালার দিয়ে রেখেছি, তোমরা চাইলে ব্ল্যাক দিয়ে নিতে পারো, ঠিক আছে, একটু জিনিসটা আমি পরে দেখাই, স্টকিংটা জানোই এখন নতুন করে কিছু নেই, এখন দেখবে সিরিয়ালগুলোতেও বেশ স্টকিং কিন্তু এখন প্রচন্ড পরিমাণে ক্যারি করছে, মানে ইউজ করছে, পেছন দিকে কিন্তু এটা টাই আপ করে নিতে হবে, আমি কিন্তু টাই আপ করলাম না, সিরিয়ালও কিন্তু খুব পরিমাণে এগুলো ইউজ হচ্ছে দেখবে। এই যাচ্ছে কিন্তু লুকটা, এবারে যদি কেউ বলো না আমার ঠিক স্টকিংটা ভালো লাগে না, আমি টার্সেল নেব, আরামসে নিতে পারো, আরামসে নিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। হ্যালো বুলটি, কি খবর, চলো এই চলে যাচ্ছে কিন্তু পিসেসটা, স্টকিং এর জন্য মানে যদি টাসেল দিয়ে নিতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটুখানি চেঞ্জ হবে, আমি সেটাও বলে দিচ্ছি, চিন্তা নেই। আচ্ছা নর্মালি স্টকিং দিয়ে কিন্তু এটার প্রাইস থাকছে তোমার 400, নর্মালি স্টকিং দিয়ে কিন্তু এটার প্রাইস থাকছে 400, আমি একটু ব্যাকে দেখাই জিনিসটা কি রয়েছে, কি কাজ থাকছে, একদম ম্যাট ফিনিশের উপর দিয়ে একটা পিস যাচ্ছে, এই রয়েছে জি, এই রয়েছে কিন্তু পিসটা, পেন্ডেন্ট সেটটা। এবারে যদি কেউ বলো যে না আমি টার্সেল দিয়ে নেব, একদম নিতে পারো, এই মুখটার থেকেই কিন্তু টার্সেলটা লাগবে, ঠিক আছে, তার জন্য কিন্তু প্রাইস থাকবে তোমার 420, টার্সেলের জন্য কিন্তু কেন হচ্ছে সেটাও আমি বলে দিচ্ছি, টার্সেল কিন্তু 50 রুপিস প্রাইস, স্টকিং কিন্তু 30 রুপিস প্রাইস, দ্যাটস ওয়াই ইয়ে থেকে টার্সেল, তোমার স্টকিং থেকে যদি টার্সেলে শিফট হতে চাও তাহলে তোমার 20 রুপিস এক্সট্রা লাগছে, ওকে। এইরকম আরো দেখিও স্টকিং এর মধ্যে দিয়ে, আজকে তো আপাতত আর বেশি কিছু নেই, আগের দিনের লাইভটা চেক করতে পারো,
যেদিনকে আমি ব্ল্যাক পরে বসেছিলাম, ব্ল্যাক স্টকিং পরে, সেদিনকে আমি দুটো পিসেস দেখিয়েছিলাম। তো আজকে আপাতত একটা পিসে স্টকিং রয়েছে, ঠিক আছে। এই চলে যাচ্ছে পিসেসটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা স্টকিং দিয়ে নিলে 400, টার্সেল দিয়ে নিলে 420। এবার টার্সেলের সাথে কি কালারের টার্সেল চাও সেটাও তোমরা কালার কম্বাইন করে বলে দিতে পারো এবং পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট চলে যাচ্ছে। আমি নেক্সট ডিজাইনের উপর দিয়ে নেক্সট একটা নেকলেসের পিস দেখাই, নেক্সট একটা নেকলেসের পিস দেখাই। এটাতেও দুটো অপশন দেব, মিনেকারি এবং উইদাউট মিনে, মিনেকারি আর উইদাউট মিনে। চলো নেক্সট যাচ্ছি কিন্তু, ও আচ্ছা, কে বললে, তপতিদি স্টকিং দিয়ে বললে আরো পিস দেখাতে, যেগুলো তোমার সিঙ্গেল হুকে পেন্ডেন্ট রয়েছে, সিঙ্গেল হুকের যেগুলো পেন্ডেন্ট রয়েছে, যেমন আমি আগেরটা দেখালাম সিঙ্গেল হুকে ছিল। ইয়াররিংস দেখাবে কি পৌলমিদি? ইয়াররিংস, ইয়াস 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 ইয়াস। দাঁড়াও, আজকে একটা বেশ সুন্দর ফর্মিং পিস এসেছে, দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। ডিয়া আর একটুখানি দাঁড়িয়ে যাও, এই নেকলেস পিসটা অলরেডি খুলে ফেলেছি, একটু এটা দেখিয়ে দি। সবাই লাইভে রিয়াক্ট করো, একদম লাইভে একটু রিয়াক্ট চাই, চপাত মানে ফটাফট করে একটু রিয়াক্ট করতে হবে কিন্তু। আচ্ছা, এই চলে যাচ্ছে, দেখে নাও নেকলেসটা, এই চলে যাচ্ছে, দেখে নাও নেকলেসটা। এটা একটা মিনেকারির উপর দিয়ে রেখেছি, মাল্টি মিনেতে যাচ্ছে, মানে মিনের অপশনটা রয়েছে তোমার রামা গ্রিন, রাস্ট এবং মেরুন, নর্মালি সব কালারই আর কি বলতে পারো, ঠিক আছে, মানে একটা মাল্টি মিনেই বলতে পারো। এই চলে যাচ্ছে কিন্তু পিসটা, একদম সিম্পল দেখতে একটা নেকলেস, তার সাথে যাচ্ছে কিন্তু তোমার ইয়ে, মানে টাই মোটিভে যাচ্ছে কিন্তু নেকলেসটা, ঠিক আছে। প্রাইস থাকছে কিন্তু এটা 300, এটার প্রাইস চলে যাচ্ছে কিন্তু 300। একটুখানি ব্যাকে দেখাই কাজটা, দেন বুঝতে পারবে এক্স্যাক্টলি সোনা। মিনেটাও এত সুন্দর ভাবে করেছে না, বিশ্বাস করো পুরো একদম সোনা। জাস্ট এই যাচ্ছে পিসটা, কাজটা দেখো, কাজটা দেখো, ফিনিশিং দেখো, বাকি আমার আর কিছু বলার অপেক্ষায় রাখে না। আমি বারবার একটাই কথা বলি, আমি মুখে কেন বলবো, নিজেরা দেখে বোঝো কি পিস পাচ্ছ। মানে ফর্মিং যে আমি শুধু মুখে বলছি, সত্যি কি ফর্মিং দিচ্ছি সেই জিনিসটা কি এটাই কি না, সেই জন্যই আমি বারবার তোমাদের ব্যাকে দেখিয়ে দিই। এই যাচ্ছে কিন্তু পিসেসটা। ওকে, কেমন আছো, অনেকদিন পর তোমার লাইভ দেখছি গো অর্পিতা দি, এখন অনেকদিন পরে পরেই মোটামুটি আসা হয় জানো তো। এই চলে যাচ্ছে পিসেসটা, হ্যাঁ প্রাইস চলে যাচ্ছে 300, একদম বিন্দাস আছি, বিন্দাস আছি। ইয়াররিংস এইবার, আচ্ছা একটু ওয়েট করো, একটু ওয়েট করো, আমার এটারই একটা উইদাউট মিনে দিয়ে দিই। যারা উইদাউট মিনে, উইদাউট মিনে করো, তাদের জন্য রয়েছে তো অপশন, সেই জন্য তাদের জন্য উইদাউট মিনে দিয়ে দিই। আমার এই সেটটা একবার রিপিট করবো, তারপর আমি দিচ্ছি, তারপর আমি দিচ্ছি, কারণ ইয়াররিংস গুলো না জানো তো এদিক ওদিক ঢুকে যায়, ছোটখাটো পিসেস বুঝতেই পারছো, এদিক ওদিক ঢুকে যায়, সেই জন্য আমি ইয়াররিংস গুলো সব দেখাতে দেখাতে জড়ো করি, দেন তারপর দেখলাম অনেক কটা পেয়ে গেছি ইয়াররিংস, খুঁজে দেন আমি একটা দেখিয়ে দিই, এইরকম আর কি ব্যাপার। তো যখন বলছো আপাতত হাতের কাছে একটা পিস আমি দেখতে পাচ্ছি ইয়াররিংস এর মধ্যে, তো একটাই আপাতত দেখিয়ে দিচ্ছি। চলো চলো, এই নাও উইদাউট মিনে, যারা মিনে চাও না, যারা মিনে পছন্দ করো তারা মিনে নাও, যারা মিনে পছন্দ করো না তারা উইদাউট মিনে নিয়ে ফেলো। এই চলে যাচ্ছে পিসেসটা, প্রাইস অবশ্যই ডিফারেন্স রয়েছে, চিন্তা নেই। উইদাউট মিনের প্রাইস চলে যাচ্ছে কিন্তু 280, উইদাউট মিনের প্রাইস চলে যাচ্ছে কিন্তু 280, আর উইথ মিনে কিন্তু থাকে তোমাদের 300। ওকে, এই চলে যাচ্ছে, দেখে নাও ব্যাগটা, ব্যাকে দেখিয়ে দিই, এই চলে আসছে, দেখে নাও ব্যাগটা, দেখতেই পাচ্ছ ফিনিশিং এবং পলিশিং। আমি যদি শুধু মুখে বলছি ফর্মিং, যে শুধু ফর্মিংই কিনা সেটা দেখানোর জন্য কিন্তু তোমাদের ব্যাকে দেখাচ্ছি, তোমরা যাতে ক্লিয়ারলি বুঝতে পারো। এই চলে যাচ্ছে পিসটা, আমি আরেকবার একটু গলাতে লাগিয়ে দেখিয়ে দিই। দাম কত, কোনটার বলছো ডিম্পিদি, কোনটার দাম জিজ্ঞেস করছো বলো? এটার প্রাইস যদি জিজ্ঞেস করে থাকো, দেন এটার প্রাইস হচ্ছে কিন্তু 280, এটার প্রাইস হয়ে যাচ্ছে কিন্তু, চলে যাচ্ছে 280। নেক্সট আমার ইয়াররিংসটাকে একজন রিপিট করতে বললি, ইয়াররিংসটা কোন সেটের সাথে রয়েছে সেটার জন্য। ব্যাক পেন কেমন আছে, ব্যাক পেন ঠিক আছে এখন, মাঝে মাঝে অ্যাকচুয়ালি আগে সে নিচে বসে লাইভ করতাম তো সেটার থেকে না, মানে তার থেকেও বড় কথা, এই ধরো একটা না দেড় ঘন্টা দু ঘন্টা, দেড় ঘন্টা দু ঘন্টা নয়, আগে মোটামুটি তিন ঘন্টাও লাইভ করেছি। তো ফিঙ্গারিংটা দেখাও, এই যে ফিঙ্গারিংটা মৌমিতা দি, এই যে ফিঙ্গারিংটা, প্রাইস রয়েছে তোমার 200। তো একটা না ধরো ওই তিন ঘন্টা বসে বসে লাইভ করতে হয় তো, তার জন্য না পেছন দিকটা প্রচন্ড পরিমাণে ব্যথা করতো, নিচে বসে করতাম, ওই কারণেই এখন চেয়ারটা ইউজ করি, যাতে অ্যাটলিস্ট ওই ব্যথা থেকে একটুখানি রিলিফ পাওয়া যায়, বুঝেছো। আচ্ছা, এই ছিল কিন্তু আমার সেটটা, এই ছিল কিন্তু আমার সেটটা, যারা যারা জিজ্ঞাসা করছিলে, এই যাচ্ছে কি আমার সেটটা, প্রাইস থাকছে কিন্তু 600, প্রাইস থাকছে কিন্তু 600। এই ছিল কিন্তু পিসটা, চলো ফিঙ্গার রিংটা একবার ব্যাকে রিপিট করে দিই। এই যাচ্ছে ফিঙ্গার রিংটা, প্রাইস রয়েছে কিন্তু এটা 200, প্রাইস থাকছে কিন্তু 200, একদম ফর্মিং পলিশের উপর দিয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি সোনা, এক্স্যাক্টলি সোনা। ওয়াও, দেখো এবার একটা ইয়ারপিস দিচ্ছি, একদম ফর্মিং এর উপর দিয়ে দিচ্ছি,
একদম ফর্মিং এর উপর দিয়ে দিচ্ছি, কিন্তু পিসেসটা দেখে নাও, আমি ব্যাকেও দেখিয়ে দেব যে যেটা আমি আমি বারবার বলছি, যেটা আমি মুখে বলছি সেটা সত্যি বলছি কিনা সেটার জন্যই কিন্তু ব্যাকে দেখিয়ে দেব। শুক্লা দত্ত, তুমি কতদিন পর লাইভ করো? দিদি আমার কোনো ঠিক থাকে না, মোটামুটি সপ্তাহে দুদিন লাইভ হয়, কোনো সপ্তাহে এখন নর্মালি দুদিন করেই লাইভ হচ্ছে, তো তিন দিন কন্টিনিউ করার ইচ্ছে রয়েছে, তো দেখা যাক। যখন যেদিন লাইভে আসবো পেজটাকে বলবো ফলো করে রাখো, যেদিন লাইভে আসবো তুমি তাহলে ওখান থেকে নোটিফিকেশন দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? অ্যান্ড তার সাথে বলবো লাইভগুলোকে একটু শেয়ার করতে থাকো পেজের মধ্যে, তাহলে কি হবে অ্যাটলিস্ট মানে ফেসবুক বুঝতে পারবে বা জুগাসবার বুঝতে পারবে যে তুমি এই পেজটার প্রতি ইন্টারেস্টেড, তাহলে ওরা তোমাকে নোটিফিকেশনটা চট করে পাঠিয়ে দেবে, ঠিক আছে? আর একবার ধরো এসে নেবো, কোনটা গো বাসন্তীদি, কোনটা ফিঙ্গারিংটা, এই যে আচ্ছা এই যাচ্ছে দেখে নাও ইয়ারপিসটা, একটা ছোট্ট কানবালির মধ্যে দিয়ে নিচে আসছে কিন্তু ঝুমকোটা, এই যাচ্ছে লেন্থটা দেখো, এই আসছে লেন্থ। এবার আমি একটু ব্যাকে দেখাই, এবারে একটু ব্যাকে দেখাই, হাতে স্লিক ব্রেসলেটটা দেখাও না, ইয়াস ওটা অলরেডি একবার দেখিয়েছি, দেখিয়ে দিচ্ছি দাঁড়াও, এই যাচ্ছে দেখে নাও পিসেসটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 500, একদম ফর্মিং পিসের উপর দিয়ে যাচ্ছে, যেটাকে এক্স্যাক্টলি পড়লে পরে জাস্ট বলবো হলমার্ক ছাড়া সোনা, মানে হাতে পেলে পরে নিজেরাই বুঝবে একদম হচ্ছে হলমার্ক ছাড়া সোনা, আর কিচ্ছু নাই, শুধু জাস্ট হলমার্কের লেভেলিংটা দরকার ছিল তাহলেই সোনা হয়ে যেত। হ্যাঁ শেয়ার ডান, থ্যাংক ইউ মালিনা দি, আজকে একদম লেট, একদম লেট করে ফেলেছেন, থ্যাংক ইউ পূর্ণিমা ম্যাডাম। চলো নেক্সট কি বললে, বেশ হাতের ব্রেসলেটটা একটু দাঁড়িয়ে দাও, বেশিক্ষণ ধরে বক বক করতে গিয়ে না জলতেষ্টা পেয়ে যাচ্ছে খুব। না না আমি বলছি ফেসবুকে কতদিন আছো? ও ফেসবুকে লাইভ, আমার পেজটাই মোটামুটি তোমার 3-4 বছর পুরনো হতে চললো, আর আমার বিজনেস যদি বলো তাহলে মোটামুটি 2019 থেকে রয়েছি, যদি আমার বিজনেসটা বলো তাহলে 2019 থেকে আগে ছিলাম, কিন্তু মানে লকডাউনের আগে থেকে, 2019 বোধ হয় লকডাউনটা হয়েছিল না, তখন থেকেই বলতে পারো গোল্ড প্লেটিং নিয়ে লাই, তার আগেও মোটামুটি 16-17 থেকে বলতে পারি বিজনেস করছি আমি, আগে ছিল কিন্তু আমার ব্লাউজের, তারপর ছিল ওয়েস্টার্ন জুয়েলারি, দেন হয়েছিল ব্যাগ, মানে সেগমেন্ট চেঞ্জ করে দেন এটাতে সেটেল হয়েছি এটা বলা যায়, ঠিক আছে? আচ্ছা এই চলে যাচ্ছে পিসেসটা, এই যাচ্ছে দেখে নাও ব্রেসলেটটা, এটার রিভিউ অলরেডি পেয়ে যাবে পেজে, প্রচুর মানুষের রিভিউ রয়েছে, খুবই সুন্দর দেখতে, একদম ওপেনেবল রয়েছে, কিন্তু এই যে এই পোর্শন থেকে দেখো ওপেন করে নিজের হাতে ঢুকিয়ে ফেলো, দেন এবারে দেখো এইভাবে লাগিয়ে দাও, ঠিক আছে? 2-2 থেকে নিয়ে একদম 2-8 পর্যন্ত ঝপঝপ বুক করো এবং রেগুলার ইউজ করো। 200 রয়েছে প্রাইস, আগে কি প্রাইসটা বলেছিলাম আমার নিজেরও খেয়াল নেই, যাই হোক 200 যাচ্ছে কিন্তু প্রাইস, ঝপঝপ বুক করে ফেলো। চলো নেক্সট চলে যাচ্ছি, নেক্সট এবার একটা এডির মধ্যে একটা টাই চেন দেখিয়ে দিই, এডির মধ্যে আছে, এটা না কালার অপশন ছিল জানো তো, এইগুলোর আরো কালার অপশন ছিল, আপাতত আমি এডি টাই চেনটা একটু পরে দেখাচ্ছি কারণ এগুলোর কালার অপশন রয়েছে, একসাথে পুরোটা খুঁজে পেলে দেন আমি দেখিয়ে দেব। আচ্ছা এই যে হ্যাঁ তুমি বলেছিলে না না তোমার তোমার কানের সেটটা, ও আমার কানের সেটটা, দাঁড়াও 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 দেখিয়ে দিচ্ছি, আয়না আমব্রেলা ফিঙ্গারিং, এই দেখো একটা পার্ল বসানো আমব্রেলা ফিঙ্গারিং, যারা নর্মালি বিয়েতে পার্ল সেটের সাথে পেয়ার আপ করতে চাইছো তারা বলবো এই আমব্রেলা ফিঙ্গারিংটা টুক করে নিয়ে ফেলতে পারো, হাতে কতটা কভার করবে সেটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে, যে একটা আঙুলে পড়লে পরে ঠিক হাতটা কতটা কভার করবে, ঠিক আছে? এই যাচ্ছে কিন্তু হাতটা দেখো, পুরো হাতটাই মোটামুটি কভার করে যাচ্ছে, কিন্তু জাস্ট খুবই সুন্দর দেখতে, সাইড পোর্শনটা পুরোটাই ভাবে পার্লের লেয়ার গেছে, অনেকেই তোমরা ভাবো যে আমি তো টোটালটা গোল্ডেন পরছি তার সাথে একটা পার্ল পরবো সেট তো খারাপ লাগবে না, সেই জন্য নাও একটা ফিঙ্গারিংও দিয়ে দিচ্ছি পার্লের সাথে যাতে অ্যাডজাস্ট হয়ে যায় সেরকম ভাবে একটা ফিঙ্গারিং দিয়ে দিচ্ছি। এডি ফিঙ্গারিং আসেনি গো, স্লিকের মধ্যে লং নেকলেস, একদম আজকে লং এর জাস্ট বন্যা রয়েছে একটু, তার জন্য সাথে থাকতে হবে, আজকে লং এর বন্যা রয়েছে পার্লের লং যারা বলেছিলে, ঠিক আছে? প্রাইস চলে যাচ্ছে এটা 250, এটার প্রাইস চলে যাচ্ছে কিন্তু 250, সিম্পলের উপরে পার্লের নেকলেস একদম হবে মানুষ, যদি একটু ওয়েট করতে হবে গো আমি দেখিয়ে দেবো, তা না হলে আমার পেজের ফটোস অপশনে চলে যেতে পারো, সেখানেও দেখতে পেয়ে যাবে, ফটোতে দেখো অলরেডি শেয়ার করা রয়েছে। আচ্ছা এটার প্রাইস থাকছে কিন্তু 250, এটার প্রাইস রয়েছে কিন্তু 250, অ্যাডজাস্টেবল এর উপর দিয়ে চলে যাচ্ছে পিসেসটা, পুরোটা কিন্তু এখানটা দেখে নাও, পুরোটা কিন্তু পার্ল বসানো যাচ্ছে এবং এই যাচ্ছে চাটাইয়ের উপরে একটা পিককের মিনের কাজ যাচ্ছে, ওকে প্রাইস চলে যাচ্ছে কিন্তু 250।
আর তোমাদের শুয়োপোকা ফিঙ্গারিংও আজকে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, মানে লম্বা আঙুলের ফিঙ্গারিং। এবং আরও ফিঙ্গারিং দেখার জন্য একটু বলবো লাইফটাতে সাথে থাকতে হবে, আমি আস্তে আস্তে দেখাচ্ছি, আমাকে একটু টাইম দিতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে যা। আচ্ছা, এই যে ছিল শেটটা, এই ছিল আমার শেটটা, তোমার হাতের ব্রেসলেটটা দেখাও। ও মা, রিমাদি এখনো নাওনি এটা, যদিও এক মোটামুটি এক বছরের বেশি হলো রিস্টক হতে, এক বছর বেশি টাইম লাগলো এটা রিস্টক হতে। ঠিক আছে, এই চলে যাচ্ছে পিসেসটা, এই যাচ্ছে কিন্তু জিনিসটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 600, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 600। না গো, রিসেলিং এ দিই না, হোলসেলের জন্য হোয়াটসঅ্যাপ করো, রিসেলিং এ পাবে না। প্রাইস চলে যাচ্ছে কিন্তু 600। ঠিক আছে, এটার আমি কালার অপশনও দেখিয়ে দিয়েছি, চলো নেক্সট। এবার একটা পার্লের মধ্যে সীতাহার দিয়ে দিই, তার দুখানা কালার অপশনে দেবো। প্রাইসটাও শুনলে পরে অবাক হতে হবে, ফর্মিং এ ছোট ফিঙ্গারিং দেখাবে, ফর্মিং এ ছোট ফিঙ্গারিং আজকে আপাতত নেই, ছোট ফিঙ্গারিং ফর্মিং এর মধ্যে। ঠিক আছে, একটু ওয়েট করো বা নেক্সট দিন বলো, আমি দেখিয়ে দেবো। চলো নেক্সট যাচ্ছি, নেক্সট যে ইয়েটা দেখাচ্ছি পার্লের মধ্যে সীতাহারটা, এই যাচ্ছে একটু সিম্পলের মধ্যে দিয়ে। যারা চাইছিলে নাও এই পিসটা নিয়ে ফেলো, এই পিসটা নিয়ে ফেলো, এই যাচ্ছে পিসেসটা। একটু শর্ট লেন্থে রেখেছি, একদম সিম্পল, একটা স্কোয়ার মোটিভের ওপর দিয়ে রেখেছি, এবং তার সাথে ইয়ার পিসটা চলে যাচ্ছে কিন্তু একদম একটা বড় পাশার মধ্যে দিয়ে। সোজা করা হয়নি, এই যে এই চলে যাচ্ছে পিসটা। ঠিক আছে, প্রাইস থাকছে কিন্তু 400, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 400। কি করতে হবে, স্ক্রিনশট, জাস্ট স্ক্রিনশট। কঙ্কন একটু ওয়েট করতে হবে, মমিতাদে আমি দেখাবো, আমি নিয়ে বসেছি কঙ্কন আজকে, আমি দেখাবো, একটু ওয়েট করতে হবে তার জন্য। আচ্ছা, এই চলে যাচ্ছে, দেখে নাও ডিজাইনটা, কাজটা দেখে নাও, একদম মেরুনের সাথে যাচ্ছে রাস্টের কম্বিনেশনে। ঠিক আছে, আর এই চলে যাচ্ছে তোমার ইয়ার পিসের স্টার্টটা। প্রাইস থাকছে কিন্তু 400, একদম লিমিটেড পিসেস অ্যাভেলেবেল রয়েছে। ছেলে ভালো আছে? হ্যাঁ গো, ছেলে এখন মোটামুটি ঠিক আছে, মেডিসিন চলছে ওর আপাতত, তো ডাক্তারের আন্ডারেই রয়েছে, তো দেখা যাক কি হয়। এই যাচ্ছে পিসেসটা, লেন্থ থাকছে কিন্তু 34, লেন্থ রয়েছে কিন্তু 34, প্রাইস থাকছে 400, লিমিটেড পিস রয়েছে। প্রত্যেকদিনে যারা লাইভে দেখো থাকো তারা জানো যে 350 বা 400 এর মধ্যে কিছু ধামাকা পিসেস থাকে, যারা গ্র্যাব করে তারা তো গ্র্যাব করে সত্যি কথা বলবো, এবং যারা মিস করো তারা মিস করো। ঠিক আছে, আচ্ছা নেক্সট ছিল কিন্তু মেরুন এবং রাস্টের উপর দিয়ে, নেক্সট এটা দিচ্ছি কিন্তু, চেন পেন্ডেন্ট দেখাও, একটু ওয়েট করতে হবে অপরাজিতা দি, চেন পেন্ডেন্ট আমি দেখিয়ে দেব, বাট একটু ওয়েট করতে হবে। চলো নেক্সট দিচ্ছি কিন্তু আমি, বা আমার পেজের ফটোস অপশনে চলে যাও, দেখো ওখান থেকেও দেখতে পেয়ে যাবে, ওখানেও কিন্তু ফটো অলরেডি শেয়ার করা রয়েছে। পার্সেল পেয়ে গেছি, এত সুন্দর হবে ভাবতে পারিনি, এত সুন্দর হবে, জাস্ট অসাধারণ। এরকম করে রিভিউ দিলে কিন্তু আমি নেব না, সিরিয়াসলি বলছি রিমাদি। এবার ফটো টটো তুলে একটু পেজে ভালো করে ছাড়তে হবে, তো আমাদের দিদিরাও সব দিও, মানে নতুন দিদিরাও একটু দেখুক যে তারা কিরকম সুন্দর লাগছে পিসগুলো পরে, তাই না? তোমার সব কোথায়, কোথাও সব নেই, আমার টোটালটা অনলাইন, টোটালটা বাড়ি থেকে অনলাইন। এই চলে যাচ্ছে নেক্সট পিসটা, নেক্সট কালার অপশনটা যাচ্ছে রেড অ্যান্ড হোয়াইট এর মধ্যে দিয়ে। ঠিক আছে, এই যাচ্ছে পিস, 34 ইঞ্চ লেন্থ, বা ইয়েতে যাচ্ছে তোমার কালার অপশনটা যাচ্ছে কিন্তু হোয়াইট অ্যান্ড রেড এর মধ্যে দিয়ে। ঠিক পড়লে কতটা কি লুক রয়েছে, কিরকম গেট আপ রয়েছে সেটা তো আমি দেখিয়েই দিলাম। অ্যান্ড এই চলে যাচ্ছে কিন্তু ডিজাইনটা, ডিজাইনটা যাচ্ছে এই যে হোয়াইট অ্যান্ড রেড এর উপর দিয়ে মিনিটা রয়েছে, অ্যান্ড এটা থাকছে কিন্তু পাশাটা। প্রাইস রয়েছে সেম 400, প্রাইস রয়েছে সেম 400। যে রাউন্ড ফিঙ্গারিংটা দেখালে ওর থেকে একটু, হ্যাঁ দেখাবো, একটু ওয়েট করে যাও, আমি দেখাবো, ওর থেকে ছোটও আমি দেখিয়ে দেবো। চলো নেক্সট চলে যাচ্ছি, নেক্সট ডিজাইনে একটু ওয়েট করে যাও, আমি দেখাবো, রয়েছে সমস্তটাই, বাট আমি বলবো আমাকে একটু টাইম দিতে হবে, তা না হলে না আমি দেখিয়ে উঠতে পারবো না, প্রচুর কিছু রয়েছে, তো সেগুলো দেখানোর জন্য পার্লের মধ্যে সিম্পল নেকলেস কে চাইছিলে, পার্লের মধ্যে দিয়ে একটু সিম্পল নেকলেস কে চাইছিলে, বা যারা ধরো পার্লের মধ্যে দিয়ে টাইচেন আমাকে বলেছিলে, তো নাও টাইচেনের অপশন, অনেকেই আগের টাইচেনটা নিয়েছো তারপরেও বলেছো যে পৌলমী এবার একটু নতুন দাও, কারণ গিফটিং পারপাসে, কারণ আমি যেটা করছি আমি সেটা চাইছি না আমি অন্য কাউকে গিফট করতে, বাট গিফট করতে চাইছি পার্লেরই টাইচেন দিতে চাইছি, একটু নতুনত্ব যেহেতু জিনিসটা রয়েছে, একদম সোনার সাথে পেয়ার আপ করা যায় সেরকম টাইপের। তোমার লেফট হ্যান্ডেডটা দেখাও, লেফট হ্যান্ডেডটা, এটা তোমাদের ওখান থেকে মনে হবে লেফট হ্যান্ড, বাট এটা রাইট হ্যান্ড রয়েছে, এটা যাচ্ছে তোমার এডির মধ্যে একটা ব্রেসলেট রয়েছে, একটু ওয়েট করতে হবে, আমি অলরেডি রিপিট করেছি,
আমি আরেকটু পরে রিপিট করে দিচ্ছি, ওকে। প্রাইস রয়েছে কিন্তু এটা 200, প্রাইস থাকছে কিন্তু 200। প্রবলেমি শরীর কেমন আছে? ভালো আছি নন্দিনীদি, তুমি এই পিসটা ট্রাই করতে পারো। 28 সাইজের ক্ষেত্রে চাইছিলে না, সিম্পল টাইপের নোয়া, তো ওই পিসটা তুমি ট্রাই করতেই পারো, ঠিক আছে। চলো নেক্সট চলে যাচ্ছি, এই যে এটা পার্লের মধ্যে দিয়ে তোমার সিম্পল নেকলেস চাইছিলে, এই যে পার্লের মধ্যে দিয়ে সিম্পল নেকলেস বা বলতে পারে একটা টাইচের মোটিভের নেকলেস, ঠিক আছে। ইয়ারিংসটা আবার উল্টো বের করেছি, দাঁড়ো এইখানে ইয়ারিংসটা বের করি, তাহলে আমার পক্ষে দেখাতে সুবিধা হয় জিনিসটা। তোমার ডান হাতেরটা দেখাবে একদম, দেখাচ্ছি এই যাচ্ছে পিসেসটা, এই যাচ্ছে কিন্তু লুকটা। আরেকবার আমি একটু ঠিক করে, এই যে এই চলে যাচ্ছে কিন্তু পিসটা। প্রাইস থাকছে কিন্তু 350, জাস্ট লুকটা দেওয়া হয়েছে কিন্তু টাইচেন, এক্স্যাক্টলি কিন্তু টাইচেন নয়, মানে আপ ডাউন কিন্তু নিজেরা করতে পারবে না, একটা লুক দেওয়া হয়েছে পার্ল নেকলেসের একটু টাইচেন স্টাইলের উপর দিয়ে। প্রাইস থাকছে কিন্তু এটা 350। যারা বলেছিলে আরো কিছু ডিজাইন রেডি করে দিতে, তো নাও আরেকটা নতুন ডিজাইন রেডি করে ফেলেছি, লেফট হ্যান্ড, লেফট হ্যান্ড, আচ্ছা মানে চুটটা বলছো, দেখিয়ে দিচ্ছি দুটোই একবার রিপিট করে দিচ্ছি, দাঁড়িয়ে যাও। এই যে এই যে চুটটা পেয়ারে যাচ্ছে তোমার 700, এটা পেয়ারে যাচ্ছে কিন্তু 700, ঠিক আছে। এই যে খিলান দেওয়া রয়েছে, এরকম করে মিনিকারি কাজ যাচ্ছে, পার্লের কাজ রয়েছে, এই যাচ্ছে পিসটা। 22 সাইজ থেকে নিয়ে 26 সাইজ পর্যন্ত বুক করবে বলবো। এই যাচ্ছে পিসটা, কালার অপশন দেখে নাও, মেরুন এবং রেডের উপর দিয়ে রয়েছে কিন্তু এই কালার অপশনটা, এবং এটারই আরেকটা কালার অপশন আমি দিচ্ছি, এটারই আরেকটা দিচ্ছি, এটা থাকছে লাল লাল আর গ্রিনের মধ্যে দিয়ে। তুমি ফর্মিং এর কিছু দেখাও, ফর্মিং এর কি চাও বলো, ফর্মিং এর কি চাও বলো, ফর্মিং এর ফিঙ্গার রিং নেকলেস অলরেডি দেখিয়েছি, ফর্মিং এর মধ্যে আমি ইয়েও দিচ্ছি, চলো তোমাদের কঙ্কন, কঙ্কন কঙ্কন, চলো ফর্মিং এর মধ্যেও কঙ্কন দেব, 1.5 এর মধ্যেও কঙ্কন দেখিয়ে দেবো আজকে। নেক্সট চলে যাচ্ছি, নেক্সট কালার অপশন মেরুন এবং রাস্ট, নেক্সট চলে যাচ্ছি, নেক্সট কালার অপশন মেরুন এবং রাস্ট। যার এবার যেটা মনে হবে ঝপাঝপ স্ক্রিনশট নেবে এবং বুক করবে, একদম বলবো স্টক শেষ হওয়ার আগে পর্যন্ত ঝপাঝপ স্ক্রিনশট নিয়ে বুক করে ফেলতে হবে, কারণ আগের পিসটা কিন্তু আর বেশি পিসেস নেই, একদম লিমিটেড জাস্ট কয়েকটা পিসেস মতোই অ্যাভেলেবেল রয়েছে। এই যাচ্ছে কিন্তু পিসটা, ওকে। প্রাইস চলে যাচ্ছে কিন্তু, প্রাইস চলে যাচ্ছে কিন্তু, যা প্রাইস ছিল 350, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 350, এই যাচ্ছে পিসটা, প্রাইস রয়েছে 350, এটার দাম এই যে 350 প্রাইস বলে দিলাম। না গো, সিওডি কোথাও হয় না, সিওডি কোথাও হয় না, টোটালটা অনলাইন পেমেন্ট করে অনলাইনেই নিতে হবে, মানে কোরিয়ারের থ্রু নিতে হবে, অনলাইনে কি করে নেবে, অনলাইন পেমেন্ট করে কোরিয়ারের থ্রু নিতে হবে, ঠিক আছে। নেক্সট আমার হাতের দুটো বলছো, চলো ঝটপট করে একবার চুটটা তো রিপিট করে দিয়েছি, এই যাচ্ছে ব্রেসলেটটা একটু রিপিট করে দিই, একদম কিন্তু ব্রেসলেট কাম নোয়া, যেটা খুশি বলতে পারো, কারণ কি ম্যারেডরা তো নোয়া করে ক্যারি করতে পারবে, আনম্যারেডরা কিন্তু তোমরা ব্রেসলেট করে ক্যারি করতে পারবে, একদম এডির ওপর দিয়ে যাচ্ছে পিসেসটা, এবং অ্যাডজাস্টেবল রয়েছে, কি হিসেবে অ্যাডজাস্টেবল বা ওপেনেবল আর কি বলা যায়, এখান থেকে মুখটা এইভাবে খুলে দেখো, ওপেন করতে পারবে, ঠিক আছে, ওপেন করে নিজের হাতে ঢুকিয়ে নাও, দেন আবার জিনিসটাকে এখান থেকে লক করে দাও। এবারে যারা টুটু হাতের সাইজ, যাদের এরকম করে ঢুকিয়ে মনে হচ্ছে যে আমার হাতে প্রচন্ড ঢিলে হচ্ছে, সেই ক্ষেত্রে বলবো, কারণ ঢিলে নর্মালি হচ্ছে না, আমি আমি হাতে পরে রয়েছে, আমি হাতে পরে দেখিয়ে দিচ্ছি, সেই ক্ষেত্রে বলবো তারা তখন এইভাবে কিন্তু টিপে জিনিসটাকে সেট করতে পারবে, ওকে, সেই ক্ষেত্রে তোমরা ঠিক ওইভাবে কিন্তু টিপে জিনিসটাকে সেট করতে পারবে। প্রাইস চলে যাচ্ছে কিন্তু 200, প্রাইস চলে যাচ্ছে 200, এই যে আমি অলরেডি পরে রয়েছি, এই যাচ্ছে দেখে নাও লেন্থ, ওকে, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 200। তুমি কিন্তু ফর্মিং এর মঙ্গলসূত্র দেখা, এই ফর্মিং এর মঙ্গলসূত্র চেনটাই আসেনি গো, দ্যাটস ওয়াই ফর্মিং এর মঙ্গলসূত্র আমি দেখিয়ে উঠতে পারিনি, ফর্মিং এর মঙ্গলসূত্র চেনটাই পাইনি দি, সেই জন্যই আমি দেখিয়ে উঠতে পাচ্ছি না তোমাকে, কারণ চেনটাই স্টক আউট হয়ে গেছে। স্বস্তিক পলা দেখাতে পারবে, স্বস্তিক পলা সাইজ বলো, স্বস্তিক পলা সাইজ বলো, বিকজ 26 সাইজ স্বস্তিক পলা কিন্তু অলরেডি, স্যার এসেছে খোলো, স্বস্তিক পলা কিন্তু অলরেডি স্টক আউট হয়ে গেছে, মানে ইয়ে শেষের পথে আর কি। আর কি দেখাবো বললাম, নেক্সট দাঁড়াও, চুটটা তো দেখিয়ে দিয়েছি, নেক্সট একটা ঝুমকো দেখিয়ে দিই, নেক্সট একটা ঝুমকো দেখিয়ে দিই, এই যাচ্ছে পিসেসটা, 24 সাইজ পেয়ে যাবে, রয়েছে সিঙ্গেল পিস আপাতত অ্যাভেলেবেল রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি, এই যাচ্ছে দেখে নাও, একটা ইয়ে মোটিভের ওপর দিয়ে যাচ্ছে তোমার কি বলে চিনার পাতার ওপর দিয়ে যাচ্ছে একটা ঝুমকো, এই যাচ্ছে পিসটা,
ঠিক আছে, যারা ঝুমকো ঝুমকো বলো, এই নাও প্রাইস চলে যাচ্ছে কিন্তু 250, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 250, একদম একটা দেখো তোমার ফর্মিং এর উপর দিয়ে যাচ্ছে পিসটা, কিন্তু যেটা দেখলেই তোমরা বুঝতে পারছো যে কি কাজটা যাচ্ছে, পাতার গ্লেজটা দেখলেই বোঝা যাচ্ছে এবং নিচের পোর্শনটা ঠিক এইভাবে যাচ্ছে কিন্তু ঝুমকোর স্টেপটা। প্রাইস রয়েছে কিন্তু এটা 250। আর 22 সাইজের স্বস্তিক পলা, 22 সাইজের স্বস্তিক পলা আমাকে একটু দেখতে হবে, 22, 24, 28 মেবি এই তিনটে সাইজ আপাতত রয়েছে, 22, 24 আর 28 মেবি এই তিনটে সাইজ আপাতত রয়েছে। নাও ফর্মিং এর মধ্যে কি চাইলে, ফর্মিং এর মধ্যে একটা নেকলেস দিয়ে দিচ্ছি, ফর্মিং এর মধ্যে একটা নেকলেস দিয়ে দিচ্ছি, নিয়ে নাও। হাই ম্যাপেল লিপ স্টার্ট হবে গো? না গো, ম্যাপেল লিপ স্টার্ট নেই চন্দ্রিমা দি। আচ্ছা একটা নেকলেস দিয়ে দিচ্ছি একদম একটা সিম্পল ডিজাইনের উপর দিয়ে, ফর্মিং এর মধ্যে চাইলে একটা চাটাইয়ের মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি, এই থাকছে পিসেসটা, এই চলে যাচ্ছে দেখে নাও পিসটা, ঠিক আছে, একটা চাটাইয়ের মধ্যে দিয়ে একটা পাতা ডিজাইনের উপর দিয়ে যাচ্ছে এন্ড তার সাথে ইয়ার পিসটা রয়েছে, তার সাথে ইয়ার পিসটা চলে যাচ্ছে, এই যে প্রাইস থাকছে কিন্তু এটা 280, এটা প্রাইস রয়েছে কিন্তু 280। হ্যালো নবমিতা দি, কি খবর? এই যাচ্ছে দেখে নাও পাতা ডিজাইনের কাজটা, ঠিক আছে, মিডল পোর্শনটা ঠিক এরকম করে তোমার ইয়েটা রয়েছে, তোমার কি বলে পেন্ডেন্টের পোর্শনটা ঠিক এইভাবে আসছে, দেন ফুল চাটাই কাজটা কিন্তু এইভাবে যাচ্ছে। প্রাইস থাকছে কিন্তু এটা 280 এন্ড তার সাথে ইয়াররিংস চলে যাচ্ছে এরকম করে চাটাই পোর্শনের উপর দিয়ে, দেখো এইভাবে তারগুলো দিয়ে বেঁধে জিনিসটাকে কিন্তু গোল্ড প্লেটের পলিশের মধ্যে ডুবিয়ে, মানে গোল্ড প্লেটিং এর সোনার জলের মধ্যে ঠিক এইভাবে ডোবানো হয়, ঠিক আছে। চোকার দেখাও দিদি, এর তো মিঠু দিদি দেখাচ্ছি, একটু সাথে থাকো, একটু সাথে থাকো, চোকারও দেবো, নেকলেসও দেবো, একটুখানি পার্লের প্রচুর পার্ল তো রয়েছেই, মানে লং এরও প্রচুর সেট রয়েছে, একটুখানি জাস্ট আমাকে বলবো টাইম দিতে হবে, তা না হলে না আমি শেষ দেখিয়ে শেষ করে উঠতে পারবো না। নাও চোকার বললে, নাও চোকার অলরেডি একটা হাতে পেয়ে গেছে, নাও এডিট মধ্যে ইয়েগুলো আর বাকিগুলো কোথায় গেল, চোকার অলরেডি হাতে পেয়ে গেছি। আচ্ছা এরপর এডির মধ্যে টাইটেন গুলো দেখিয়ে দেবো, একটা চোকার দেখিয়ে দিই, দেখে নাও এই পিসেসটা একদম ঝালরের ওপর দিয়ে যাচ্ছে কাজটা, এই ইয়েটার সাথে কিন্তু পেয়ার আপ করে নিতেই পারো। হ্যাঁ কি কি বোমা ফাটালে এখন, এই বোমা অলরেডি ফাটানো শুরু হয়ে গেছে, বোমা অলরেডি ফাটানো শুরু হয়ে গেছে, তুমি কোথায় ছিলে, কোথায় ছিলে, এই দেখো নেক্সট একটা চোকার দেখো, বলো এটাও কি বোমার থেকে কোনো অংশে কম, এবার একটু বলো, এই যাচ্ছে দেখে নাও নেক্সট একটা চোকার, এরকম একটা ঝালরের মধ্যে দিয়ে পুরো একটা ভি কাটিং এ আসছে পিসেসটা এন্ড তার সাথে পেয়ে যাচ্ছ কিন্তু এরকম একটা ইয়ার পিস, এরকম সুন্দর দেখতে একটা ইয়াররিংস, জাস্ট লুকটা অপূর্ব দেখতে লাগবে, আমি একটু পরে দেখাবার চেষ্টা করব তোমাদেরকে। হ্যালো মণিমালা দি, তোমার হাতের ফিঙ্গারিংটা কি অ্যাডজাস্টেবল? একদম প্রতিটা ফিঙ্গারিং এ অ্যাডজাস্টেবল রয়েছে, অনলি মাত্র পলা ফিঙ্গারিং গুলো অ্যাডজাস্টেবল হয় না, বাকি প্রতি ফিঙ্গারিং, যা যা ফিঙ্গারিং আমি দেখাবো প্রতিটা ফিঙ্গারিং ই কিন্তু অ্যাডজাস্টেবল এর উপর দিয়েই পাবে। হ্যাঁ তুমি কেমন আছো, ভালো আছি, তুমি কেমন আছো, লেট হয়ে গেলাম, একদমই তাই লেট হয়ে গেছে আজকে কিন্তু অনেকটাই, এই চলে যাচ্ছে কিন্তু পিসটা, ওকে প্রাইস থাকছে কিন্তু 450 এক্স্যাক্টলি ফর্মিং এর উপর দিয়ে, এটার সাথে যদি পেয়ার আপ করতে চাও চুটটা দেখে নাও একদমই পেয়ার আপ করতে পারবে, কারণ কি সেম ফ্লাওয়ারের উপর দিয়ে যাচ্ছে, এই যে ফ্লাওয়ারটা রয়েছে সেম ফ্লাওয়ারের উপর দিয়ে যাচ্ছে, পার্লের কাজও রয়েছে যেহেতু এটার মধ্যে পার্লের কাজ রয়েছে এবং মিনেটাও সেম, বুঝতেই পারছো আর কি দরকার পড়বে, ঠিক আছে, এই চলে যাচ্ছে পিসেসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 450। আমি একটু বিজি ছিলাম তাই দেরি হয়ে গেল, কোনো অসুবিধা নেই, রেকর্ডেড লাইভ দেখে নিও, রেকর্ডেড লাইভ দেখে নিও, কোনো অসুবিধা নেই, এবং এখন বলবো আরো যেগুলো রয়েছে সেগুলোর জন্য সাথে থেকো, দেন তাহলে বাকি বোমার বাকি পার্টটা দেখতে পাবে, ঠিক আছে, তোমার প্রোডাক্টগুলো দিন দিন আরো ভালো মনে মানে সোনাকে হার মানায়, থ্যাংক ইউ গৌরীদি, থ্যাংক ইউ, তোমাদের এই রিভিউগুলো আমার কাছে অনেকটা মাইনে রাখে, কারণ কি মানে অনেকটা এনার্জি পাই আমি নতুন কিছু রেডি করার জন্য, একটু সাহস পাই, এটাই যা। আচ্ছা এই চলে যাচ্ছে কিন্তু জিনিসটা, ঠিক আছে, তার সাথে এই চলে যাচ্ছে ইয়াররিংস, প্রাইস থাকছে কিন্তু 450, ইয়েস 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 450, পিসেসে অ্যাভেলেবেল রয়েছে, তাই জন্য কি করতে হবে স্ক্রিনশট নিতে হবে, ঝপাঝপ বুক করতে হবে, পিসেসে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, দেখো দেখিয়ে দিই, দুটো পিস হাতের কাছে পেলাম, দেখালাম আরও পিসেস রয়েছে, আমি দিয়ে পেয়ে যাবে, ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি, চলো নেক্সট যাচ্ছি, নেক্সট একটা বকুল চেনের ওপর একটা লং দিয়ে দিই,
আর নাও মণিমালা দিই, তখন তুমি পাওনি, বাট ডিজাইনটা আরেকটু নতুনত্ব এসেছে। আগের যেটা আমি দিয়েছিলাম সেটার থেকে এই ডিজাইনটা একটু নতুন এসেছে। হ্যাঁ, একদম এক্স্যাক্টলি সেম ডিজাইনটা কিন্তু নয়। তুমি আগের দিন চেয়েছিলে, আগের পার্সেলের সাথে আর কি চেয়েছিলে, পাওনি। এই যে নিয়ে ফেলো, নিয়ে ফেলো নাও। বকুল চেনের সাথে যাচ্ছে এরকম একটা পেন্ডেন্ট, একদম ভি মোটিভের উপর দিয়ে যাচ্ছে। আগের কাজটা যেটা ছিল একদম সিম্পল ছিল, এটার মধ্যে দিয়ে আর একটু পিকক ডিজাইনটা দিয়ে জাস্ট বাড়ানো হয়েছে কাজটা। অ্যান্ড এটার সাথে চলে যাচ্ছে কিন্তু এরকম একটা ফিঙ্গারিং বলছি, একটা ইয়ারপিস পেয়ে যাচ্ছ। প্রাইস চলে যাচ্ছে কত? 450। প্রাইস চলে যাচ্ছে কিন্তু 450। দারুণ, এটা খুব সুন্দর দেখতে ওই চোকারটা ছিল, প্রচন্ড সুন্দর দেখতে। আরো কিছু চোকার দেবো, দাঁড়াও, চোকার নেকলেস জাস্ট দেখতে থাকো। ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, তোরা কেমন আছিস? তোরা কেমন আছিস? এই চলে যাচ্ছে, দেখো কাজটা, জাস্ট পিসটা দেখো, এবং বলবো তারের কাজটা দেখো। আমি আর বাকি কিছু বলবো না, বাকি বরাবর একটাই কথা বলে থাকি, যদি আমি সবকিছু আমি নিজেই একা বলবো তো তোমাদের জন্য তো কিছু স্পেস রাখতে হবে, তোমরা কি বলবে? এই যে বকুলের ওপর দিয়ে যাচ্ছে, একটা করে বল যাচ্ছে, এইভাবে যাচ্ছে কিন্তু টোটাল কাজটা। প্রাইস চলে যাচ্ছে 450। 400 এ যে পার্লে সেটটা দিয়েছি, সেই পিস, এই পিস, এগুলো সিরিয়াসলি বলছি, মিস করলে শুধুই মিস করে যাবে, আর কিছু বলবো না। ওকে, এই চলে যাচ্ছে কিন্তু পিসটা, প্রাইস থাকছে কিন্তু 450। প্রাইস রয়েছে কিন্তু 450। তুমি যে এই সীতারের সীতাহার 900 দিচ্ছ, ওটা এক জায়গায় আমি 250 তে সেল হতে দেখেছিলাম, তাহলে আমি আর কিছু বলবো না, তাহলে আমি চুপ থাকি, এবার বাকিটা তোমরাই বুঝে নাও, ঠিক আছে? আর আমার কিচ্ছু বলার দরকার নেই না। কেউ কোনো একজন দিদি, তপতি দিদি না কে একজন বেশ বললে যে এর সাথে, স্টকিং এর সাথে আরো কিছু পেন্ডেন্ট সেট দেখাও, তো এই পিসটাও স্টকিং দিয়ে ক্যারি করতে পারবে। যদিও এটা স্টকিং এর সাথে রাখিনি, আমি রেখেছি টার্সেলের সাথে, তুমি যদি মনে করো স্টকিং দিয়ে ক্যারি করতে চাও, আর রামসে করতে পারবে, আর রামসে স্টকিং এর সাথে কিন্তু ক্যারি করতেই পারবে, ঠিক আছে? এই চলে যাচ্ছে, দেখে নাও পেন্ডেন্ট সেটটা, এই চলে যাচ্ছে, দেখে নাও পেন্ডেন্ট সেটটা, ঠিক আছে? এবারে যদি মনে করো যে আমি চেন দিয়ে ক্যারি করতে চাই, সেটাও করতে পারবে, কারণ এটা সিঙ্গেল হুকের রয়েছে পেন্ডেন্ট, মানে সিঙ্গেল হুকটা যাচ্ছে, দ্যাটস ওয়াই তুমি চেন দিয়েও ক্যারি করতে পারবে, তুমি টার্সেল দিয়েও ক্যারি করতে পারবে, তুমি স্টকিং দিয়েও ক্যারি করতে পারবে। এই চলে যাচ্ছে কিন্তু ইয়ারপিস, কাজটা জাস্ট অপূর্ব দেখতে কাজটা রয়েছে, কিন্তু একদম ছোট 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 একটু মানে বুন্দি দানা বলো বা তুমি সর্ষে দানা বলো, সেই মোটিভে আর কি কাজটা যাচ্ছে। এই যাচ্ছে পিসেসটা, এই আসছে জিনিসটা। ওকে, মেরুন কালারের টার্সেল রেখেছি, তোমাদের যদি মনে হয় আমি মেরুন কালারের টার্সেল নেব না, হ্যালো জয়সিনা, খাতা দেখা কমপ্লিট, যদি মনে হয় যে মেরুন কালারের টার্সেল নেব না, তুমি অন্য কোন কালারের টার্সেল দিয়ে নিতে চাও, আর রামসে নিতে পারো, কোনো রকমের কোনো অসুবিধে নেই, মোস্ট ওয়েলকাম। পার্ল টার্সেল নাও, চিনি বিটসের টার্সেল নাও, আদার্স কিছু টার্সেল মানে অন্য কোনো কালারের চিনি বিটসের মধ্যে নিতে পারো, খুব সুন্দর দেখতে একটা পিস। এবার এই পিসটাও আমাকে দেখে বলো যে এটাও কি সোনার থেকে, মানে আমি বলছি না, নাম আর দিচ্ছি না, একটু আগে নবমিতাদি বলেছে সেই ডিজাইন থেকেই কপি করা, সেই দোকান থেকেই কপি করা, জাস্ট এই আসছে পিসটা। প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 450, এটারও প্রাইস চলে যাচ্ছে কিন্তু 450। আমার তো সবই নিতে ইচ্ছে করে, এই সব মিলে কি করে হবে, কিছু তো কারোর জন্য ছাড়তে হবে, তাই না? দারুণ, খুব সুন্দর, ওরে বাবা রে, আজকে বিশ্বাস করো, এই যে কে বলছিলে, কোন দিদি বলছিলে যে আজকে মনটা খুব ফুরফুরে লাগছে পৌলমী, দেখো আজকে কত মানুষের কমেন্ট পাচ্ছি, আজকে পেজটা একটু রিচ হচ্ছে, যার জন্য বুঝতে পারছো তো কি কারণে আমার মনটা একটু ফুরফুরে মনে হচ্ছিল না। ইয়ে চাইছিলে, তোমার মঙ্গলসূত্র পেন্ডেন্ট চাইছিলে, আই নাও, এগুলোর সাথে মঙ্গলসূত্র দিয়ে ক্যারি করতে পারো, যদিও মঙ্গলসূত্র লং চেন কিন্তু আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই, ফার্স্টেই বলে দিচ্ছি, টাসেল দিয়ে নিজেরা মঙ্গলসূত্র লং চেন অন্য কোথার থেকে নিয়ে নাও, কারণ মঙ্গলসূত্র লং চেন আপাতত আমার কাছে নেই, শর্ট চেন দিয়ে যদি বলো দেন পেয়ে যাবে। ফর্মিং এর মধ্যে মুক্তোর সেট, ফর্মিং এর মধ্যে মুক্তোর সেট লং না শর্ট সেটা বলো, লং চাই না শর্ট চাই বলো। এই যে নেক্সট চলে যাচ্ছে, চলো পেন্ডেন্টের ওপর দিয়ে, 200 করে প্রাইস ছিল, 200 করেই রয়েছে, উইদাউট ইয়ারিংস, উইদাউট ইয়ারিংস এটা রেখেছি রেড কালারের টার্সেল দিয়ে। তোমরা যদি কেউ টার্সেল দিয়ে নিতে চাও, টার্সেল দিয়ে নিতে পারো, ঠিক আছে? যদি মনে হয় যে না আমি ইয়ে দিয়ে নেব না, তোমার কি বলে চিনি বিটসের টার্সেল দিয়ে নেব না, আমি আদার্স কোনো টার্সেল দিয়ে নেব, মানে আমি পার্ল টার্সেলও দেখিয়ে দেবো, একটা রেড দেখিয়ে দিচ্ছি, মেরুন কালার জাস্ট দেখালাম, আরো ব্লু, গ্রিন, রামা গ্রিন, তারপর তোমার পিঙ্ক,
আর কি কালার হয়, আর কি কালার চাই? স্কাই ব্লু, বেবি পিঙ্ক, অরেঞ্জ, আর কি কালার চাই আমাকে জাস্ট বলো তোমরা, ঠিক আছে? এই যাচ্ছে কিন্তু পিসটা, এই যাচ্ছে কিন্তু পিসটা, পেন্ডেন্ট সেটটা একদম, চাইলে পরে শর্ট মঙ্গলসূত্র চেন দিয়ে বলো কাস্টমাইজ করে দিতে, একদম পেয়ে যাবে, শর্ট মঙ্গলসূত্র চেন দিয়ে কাস্টমাইজ হয়ে যাবে। আর তোমার লং মঙ্গলসূত্র চেনটা আপাতত পাবে না, সেম প্রাইসই থাকবে 200, সেম প্রাইসই থাকবে 200। এটা আমি নিয়েছি, এই না এটা একদম নতুন, এই পেন্ডেন্টটা একদম নতুন, ফর্মিং বলছিলে রিমাদি, এই পিসগুলো নাও। তোমার কালেকশনগুলো খুব সুন্দর, টার্সেলের সেটগুলো প্লিজ একটু দেখাও, এই তো দেখাচ্ছি, এই তো দেখাচ্ছি, এগুলো উইদাউট ইয়াররিংস এ রয়েছে, একদম নতুন, ফর্মিং নয়, 1.5 এ যাচ্ছে, বাট জিনিসটা দেখো নিজেরাই বুঝতে পারবে না যেটা ফর্মিং নয় বলে, কাজটা এতটা সুন্দরভাবে করেছে, সেই জন্যই আমি কমে দিতে পারছি। ফর্মিং হলে মোটামুটি এটা তোমার 300 কি 350 প্রাইস চলে যেত, ওকে? প্রাইস থাকছে কিন্তু 200। চলো নেক্সট দেখাচ্ছি, নেক্সট একটা ডিজাইন পিস দেখিয়ে দিই, এটা ব্ল্যাক টার্সেলের সাথে রেখেছি, রেডি করে রেখেছি, তো তোমরা অন্য কোনো কালার চাইলে অবশ্যই পেয়ে যাবে, দারুণ এটা, খুব সুন্দর দেখতে, দু রকমই দেখাও। আচ্ছা আচ্ছা দি, আচ্ছা নেকলেস তো অলরেডি দেখাচ্ছি, একটু সাথে থাকো দেখাচ্ছি, হ্যাঁ, কারণ লংও অলরেডি আমি দেখিয়েছি, লংও অলরেডি আমি দেখিয়েছি, আরো লং পিসেস দিচ্ছি, ফর্মিং এর মধ্যে পার্লের লং, ইয়াস দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এই চলে যাচ্ছে নেক্সট একটা মঙ্গলসূত্রের ডিজাইন, না নেক্সট একটা মঙ্গলসূত্র ডিজাইন বলো বা পেন্ডেন্ট বলো, এগুলোর সাথে কিন্তু কোনো রকম কোনো ইয়ার পিস নেই, যে কোনো ইয়াররিংস, যে কোনো ছোট ইয়াররিংস বলো বা তোমরা ছোট স্টার্ট বলো, যে কোনো কিছু দিয়ে ক্যারি করতেই পারো, ওকে? শুধু শুধু ইয়াররিংস দিয়ে আর কি জিনিসটার প্রাইসটা বাড়ানোর চেষ্টা করিনি, এটাই হচ্ছে যা কথা, গিফটিং পারপাসের জন্য দিতে পারো, খুব সুন্দর লাগে পিসেসগুলো। প্রাইস থাকছে কিন্তু 200 করে, প্রাইস রয়েছে কিন্তু 200 করে, চেন উইথ লকেট, এই তো দেখিয়ে দিচ্ছি, এরপরে দেখিয়ে দিচ্ছি চেন উইথ লকেট, এই যাচ্ছে দেখে নাও পিসেসটা। দিদি কেমন আছো, অনেকদিন পর দেখছি, একদম একদমই তাই, ভালো আছি গো, তোমরা কেমন আছো, অনেকদিন পর, সিরিয়াসলি অনেক জনকে পাচ্ছি অনেকদিন পর, জানি পেজটা একটু রেজ ডাউন হয়ে গেছে, সেই জন্য আমি বারবার তোমাদের বলি, তোমাদের হেল্প ছাড়া আমার পক্ষে সম্ভব নয় এগিয়ে যাওয়া, তো একটু বেশি বেশি করে লাভ লাইক কে রিয়্যাক্ট করতে হবে, লাইকটাকে শেয়ার করতে হবে, আর আর কি করতে হবে, যারা ফলো করে রাখুনি চটপট 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 করে ফলো করে দিতে হবে, এটাই, ঠিক আছে? চলে আসলাম অনেকদিন বাদে, তুমি আসলে, তুমি আসলে মনে হয়, হ্যাঁ অনেকদিন বাদেই বলতে পারি, সেই শনিবার এসেছিলাম, নেক্সট এলাম শুক্রবার, মোটামুটি তাই বলাই যায়, অনেকদিন বাদেই এসেছি। চলো নেক্সট দিচ্ছি একটা পার্লের সাথে রেখেছি, এই যাচ্ছে পিসেসটা, নেক্সট একটা দিচ্ছি পার্লের সাথে রেখেছি, ঠিক আছে? মানে একটু সরুর মধ্যে পার্ল বলছিল, দেখো এই পিসটাও দেখতে পারো, এই পিসটাও দেখতে পারো, ইয়ে নন্দিনীদি এই পিসটাও দেখতে পারো, পার্ল টার্সেলের সাথে যাচ্ছে, তুমি এটার সাথে টার্সেলের কালার অবশ্যই চেঞ্জ করে নিতে পারবে, পার্ল যদি কেউ না চাও তো তুমি টার্সেলের কালার চেঞ্জ করে নিতে পারবে, ফর্মিং পিস নয় আবারও বলছি, বাট এটা যদি ফর্মিং বলে চালিয়ে দিতাম বা দিতাম তোমাদেরকে, ফর্মিংই দেখাচ্ছি বলে তোমরা কিন্তু বুঝতেও পারতে না, কারণ জিনিসটা এইরকমই একটা পিস। তোমার হাতেরটার প্রাইস কত, আমার কোনটার কথা জিজ্ঞেস করছো মাসো দিদি, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি, এই যে এই থাকছে দেখে নাও পেন্ডেন্টটা, দেখো কোনো অংশে কিন্তু ফর্মিং এর থেকে কম নয়, আমি সেই কারণেই বললাম, যদি আমি ফর্মিং বলে মানে সেল করতাম আমি করতেই পারতাম, বাট কোনো দরকার নেই, আমার মনে হয় যেটা রয়েছে সেটা সেই জিনিস বলেই দেওয়াটা বেটার, ঠিক আছে? বেকি পলা, অনিন্দিতা দি, বেকি পলা, বলা বেকি পলা, বেকি পলা দেখতে হবে, সাইজ বলো তো, সাইজ বলো আমাকে দেখতে হবে তাও, ঠিক আছে? দিয়েছিলাম তো প্রচুর দিয়েছি, কারণ আমাকে তাও বললাম, এই স্বস্তিক কলাটা কে বললে, চলো একবার স্বস্তিক কলাটা আমি দেখিয়ে দিই, চেন পেন্ডেন্ট আমি জাস্ট কয়েকটা পিস দিয়ে দিই, তারপর আমি এডি পেন্ডেন্ট, এডি টাই চেনে যাবো, হ্যাঁ এডি টাই চেনে যাবো, এই নাও চেন পেন্ডেন্ট, এগুলো কিন্তু উইদাউট ইয়ার রিংস রয়েছে, এগুলো কিন্তু উইদাউট ইয়ার রিংস রয়েছে, প্রাইস থাকছে কিন্তু 220 করে, জাস্ট আমি একটা পরে দেখাচ্ছি, লেন্থ দেখে নাও 34 ইঞ্চ লেন্থ উইথ পেন্ডেন্ট দিয়ে থাকছে, কিন্তু চেনের লেন্থ থাকছে তোমার 20 ইঞ্চ, ওকে, সরি 34 বলছি, 24 ইঞ্চ লেন্থ, চেনের লেন্থ কিন্তু থাকছে তোমার ইয়ে দিয়ে কি বলে 20 ইঞ্চ, এবং উইথ পেন্ডেন্ট দিয়ে 24 ইঞ্চ আছে, কঙ্কন আমি দিচ্ছি, ফর্মিং এর মধ্যে কঙ্কন দিচ্ছি, তারপর আমি হাতের জিনিসে যখন আসবো আমি তখন আস্তে আস্তে দেখাতে থাকবো, আমি হাতের জিনিসে এখনো ঢুকতে পারিনি, এখনো লং টং প্রচুর কিছু বাকি রয়েছে, প্রচুর বাকি রয়েছে, টাইম দিতে হবে,
হাতের গুলো কখন দেখাবে, টাইম লাগবে গো, সুতোপা টাইম লাগবে। এই চলে যাচ্ছে দেখো ডিজাইনটা, প্রাইস থাকছে কিন্তু 220, সেম লেন্থে রয়েছে। আমি জাস্ট পেন্ডেন্টের ডিজাইন গুলো দেখাচ্ছি, প্রত্যেকটাই কিন্তু উইদাউট ইয়ারিংস যাচ্ছে এবং 220 করে প্রাইস থাকছে। এই চলে যাচ্ছে নেক্সট ডিজাইন, এগুলো সেম কেস সেম জিনিস। আমি যদি ফর্মিং বলে ইয়ে করতাম তাহলে তোমরা কেউ বুঝতেই পারতে না। অনেকে দেখবে এগুলো ওই 200 ফর্মিং দিয়ে দিচ্ছে, বাট সিরিয়াসলি জানি না 200 ফর্মিং কোথার থেকে হয়, কারণ যেখানে 24 ক্যারেটের এখন রেট চলছে মোটামুটি 72 কি 74, সেখানে তো 200 ফর্মিং সম্ভবই নয়, তাই না? এই চলে যাচ্ছে পিসটা, প্রাইস থাকছে কিন্তু 220, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 220। এই যাচ্ছে নেক্সট একটা ডিজাইন, জাস্ট এগুলো সিরিয়াসলি বলছি কত পিসের যে বেরোলো তার নাই ঠিক, তার নাই ঠিক। এই যাচ্ছে নেক্সট একটা ডিজাইন, ঠিক আছে? আপাতত এই চারটে পিসেস এখন অ্যাভেলেবেল রয়েছে, ঝটপট 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 বুক করে ফেলতে হইবে। প্রাইস চলে যাচ্ছে কিন্তু 220 করে। নেক্সট একটা চেন পেন্ডেন্ট সেট দেখাবো, তার আগে চেন পেন্ডেন্ট সেট বলা যায় না, চেনের সাথে এডি টাই চেন দেব, চেনের সাথে এডি টাই চেন দেব, মিনে ছাড়া চুল। আজকে চুলের কালেকশন সেইভাবে 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 আয় না খাড়ু চুড়ো এবং গ্লাস চুড়ো বলো অনেকে, জাস্ট দুটো থেকে তিনটে ডিজাইন দিচ্ছি, বেশি দেখাতে পারবো না, বিকজ খুব বেশি কিছু নিয়ে আজকে বসা হয়নি। স্বস্তিক পলাটা আমি দেখিয়ে দিই, স্বস্তিক পলাটা আমি দেখিয়ে দিই, দাঁড়াও। সাইজ অপশন পাবে কিন্তু 22, 24 and 28, ঝপাঝপ বুক করবে, ঝপাঝপ বুক করবে। জাস্ট সিঙ্গেল পিস করে অ্যাভেলেবেল রয়েছে আর অ্যাভেলেবেল নেই আপাতত। এই বিশ্বাস করো এই স্বস্তিক পলাই সোনাতে তো অলরেডি 2000 সেল হতে দেখছো তোমরা, গোল্ড প্লেটিং এর ক্ষেত্রেও আমি দেখেছি 250 সেল হতে, আমি নিজে দেখেছি আজকে সকালে দেখেছি 250 সেল হতে। আমার সিরিয়াসলি জানা নেই মানুষ এতটা নিয়ে কি করবে, তো যাই হোক ছাড়ো, দরকার নেই বেশি ইয়ের মধ্যে যাওয়ার, বেশি মানে কথার মধ্যে যাওয়ার, কথাতে কথা বাড়ি। আমার কাছে স্বস্তিক পলা পেয়ে যাবে কিন্তু একদম ফর্মিং এর ট্রেন্ডিং পলা পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা 150 ল্যামিনেশনের রয়েছে, ল্যামিনেশন পিস রয়েছে, ট্রেন্ডিং পলা পেয়ে যাচ্ছ কিন্তু 150 150, চুটিয়ে ইউজ করো, চুটিয়ে ইউজ করো, ঠিক আছে? তোমার হাতেরটা দেখাও, আমার হাতের কোনটা, আমার হাতের কোনটা, এই ব্রেসলেটটা যদি বলে থাকো প্রাইস থাকছে 200, এই যে অলরেডি দেখিয়ে ফেলেছি, অ্যান্ড এই চুটটা যদি বলে থাকছো এটার প্রাইস থাকছে 700। পেয়ারে অবশ্যই পেয়ারে না, খাড়ু চুর অনেকে বলেছিলে আগের দিনে, আমি সেজন্য নিয়ে বসেছি আজকে খাড়ু চুরের কালেকশন, তিনটে চুর দেখাবো দেন আমি এতে যাচ্ছি। হ্যাঁ প্রাইসটাও বলে দাও, এটা 24 আমার, রেখো হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করো, এবং সাথে সাথে বলবো পেমেন্ট ডিটেলস যখনই দেব চট করে পেমেন্টটা করে দেবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট চলে যাচ্ছি, চলো এই যাচ্ছে পিসেসটা, এই যাচ্ছে দেখে নাও, একটা খাড়ু চুর রয়েছে, পুরো একটা মটর দানার কাজ যাচ্ছে, 2-2 সাইজ থেকে নিয়ে ইনফ্যাক্ট 2-6 পর্যন্ত বলবো, 2-8 পর্যন্ত বলবো না আমি, দাঁড়াও আমি একবার হাতে ধরে দেখাই তোমাদের কিরকম কি দেখতে লাগে, কিরকম কি দেখতে লাগে সেটা একটু ধরে দেখাই তোমাদের। এই যে এই আসবে পিসটা, 2-2 থেকে নিয়ে 2-2 থেকে নিয়ে 2-6 পর্যন্ত বলবো, ঠিক আছে? সিঙ্গেল পিস প্রাইস থাকছে 700, সিঙ্গেল পিস প্রাইস থাকছে, সরি 750 প্রাইস থাকছে, 750 সিঙ্গেল পিস রয়েছে, একদম 24 ক্যারেটের ওপর দিয়ে যাচ্ছে। আমি একবার ব্যাকে দেখাবো তোমাদের জিনিসটা, তাহলে তোমরা বুঝতে পারবে কি জিনিস পাচ্ছ, ঠিক আছে? এই পিসই আমি বলে রাখছি, এই পিসই তোমরা দেখে থাকবে এক একজনের লাইভে মোটামুটি 2000 থেকে 2500 সেল হতে। এই যাচ্ছে দেখে নাও পিসটা, ঠিক আছে? প্রাইস থাকছে কিন্তু এটা 750 সিঙ্গেল পিস, সিঙ্গেল পিসই অ্যাভেলেবেল রয়েছে। আমি আবারও বলে দিই এটা কিন্তু আর রিস্টক হবে না, সিঙ্গেল পিসই অ্যাডজাস্ট অ্যাভেলেবেল রয়েছে। আর তুমি যে ইয়ারিংসটা পরে আছো ওটার নেক পিসটা দেখিও একবার, ইয়াস আমি তো সেটাই বল ভাবছি যে তুমি এখনো বললে না কেন, ওটাও একটা বম ছিল, ওটাও একটা বম ছিল, বম। চলো নেক্সট যাচ্ছি 24, হোয়াটসঅ্যাপ ফার্স্টেই বলবো হোয়াটসঅ্যাপ কার আগে আসে দেখি, বিকজ সিঙ্গেল পিস করে রয়েছে কিন্তু স্বস্তিক পলা, বিকজ আগের দিনে দেখিয়েছি পুরো স্টক আউট হয়ে গেছে, পুরো স্টক আউট হয়ে গেছে স্বস্তিক পলা। আচ্ছা নেক্সট একটা দিচ্ছি, আই নাও একদম উইদাউট মিনেতে চাইছি রে, 24 24 22, যা খুশি সাইজ নিয়ে ফেলো, 2-6 পর্যন্ত, 2-8 2-8 নিতে পারো,
2.8 নিতে পারো, বা 2.8 এর ক্ষেত্রে এরকম ঢিলে হবে না, হাতে কিন্তু চেপে বসবে, ঠিক আছে? এটা থাকছে কিন্তু পুরো একটা ফ্লেক্সিবল সিস্টেম, এইভাবে নিজে ক্যারি করতে পারবে, কোনো রকম কোনো খিলান খোলার দরকার পড়বে না, এইভাবে ঢুকিয়ে দেখো পরে নিলে, ঠিক আছে? সিঙ্গেল পিস প্রাইস থাকছে কিন্তু 420, সিঙ্গেল পিস প্রাইস থাকছে 420, এই যাচ্ছে পিসটা। মটরচুড়ি হ্যাঁ হয়ে যাবে মিঠুদি, মটরচুড়ি হয়ে যাবে, এই যাচ্ছে পিসটা, সিঙ্গেল পিসের প্রাইস থাকছে 420। রিভিউ পেয়ে যাবে, পেজের ফটো মেনশন অপশনে চলে যাও, দেখো অলরেডি কিন্তু রিভিউ ওখানে শেয়ার করা রয়েছে। মঙ্গলসূত্র দেখিয়েছি না, মঙ্গলসূত্র পেন্ডেন্ট আমি দেখিয়ে দিয়েছি, তো তোমাকে একটু রেকর্ডে দেখে নিতে হবে। মঙ্গলসূত্র পেন্ডেন্ট আমি দেখিয়ে দিয়েছি, সেগুলোর সাথে মঙ্গলসূত্র চেন দিয়ে কাস্টমাইজ করে নিতে হবে, ঠিক আছে? তো চলো নেক্সট আরেকটা পিস দিয়ে দিচ্ছি, সিঙ্গেল পিসের একটা চুড় দিচ্ছি, এটার সাইজটা থাকছে আই থিঙ্ক 24, আমি তাও একবার মেপে দেখে নিই, আমি তাও একবার মেপে দেখে নিই, সাইজ থাকছে ইয়াস 24 যারা রয়েছে হাতে সাইজ, সিঙ্গেল পিস অ্যাভেলেবেল রয়েছে, প্রাইস থাকছে কিন্তু এটা 200, সিঙ্গেল পিস অ্যাভেলেবেল রয়েছে, প্রাইস থাকছে কিন্তু এটা 200, 24 হাতে সাইজে অনলি মাত্র অ্যাভেলেবেল রয়েছে। এটারও রিভিউ পেয়ে যাবে, এটারও রিভিউ পেয়ে যাবে, পেজের ফটো মেনশন অপশনে চলে যাবে, সেখান থেকে কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ মটরচুড়ি 22 সাইজ হবে না, মটরচুড়ি 24 সাইজ থেকে পাবে, 24 না হয়ে যাবে, মটরচুড়ি 22 সাইজ হয়ে যেতে পারে, আমাকে একবার হোয়াটসঅ্যাপ করে রাখো মৌমাদি, আমাকে চেক করে বলতে হবে, হ্যাঁ 22 সাইজটার জন্য। চলো নেক্সট চলে যাচ্ছে আমি একটু এডি পেন এর মধ্যে, মঙ্গলসূত্র চেন বলছি, তোমার এডি টাইচেন এর মধ্যে একটা নিউ ডিজাইন এসেছে, জাস্ট স্ট্রবেরি লাইক, জাস্ট স্ট্রবেরি লাইক, মানে একদম দেখে মনে হবে অ্যাকচুয়ালি স্ট্রবেরি জাতীয়, ঠিক আছে? ওই রকম জাতীয় একটা ডিজাইন দিচ্ছি মঙ্গল, এই মঙ্গলসূত্র মঙ্গলসূত্র বলছি, এডির মধ্যে এই টাইচেন গুলো যা ঝপাঝপ পেরিয়ে পড়ে, দ্যাটস ওয়াই বলবো ঝপাঝপ নিয়ে ফেলো, ঝপাঝপ নিয়ে ফেলো। পেমেন্ট অপশনটা দিও, পেমেন্টটা কি আফটার লাইভ, একদম একদম আফটার লাইভ, সব রিপ্লাই পাবে, আফটার লাইভ সবাই রিপ্লাই পাবে, ঠিক আছে? মানে আফটার লাইভ, লাইভ শেষ করলে যদি ধরো 6টা বাজে, মানে 6টার থেকেই রিপ্লাই দিতে পাবো সেটা আমি নয়, ফার্স্টেই বলে দিচ্ছি, আগে আমাকে রেস্ট হতে দেবে, একটু অ্যাটলিস্ট জল কোল্ড ড্রিঙ্কস বা কিছু একটু খেতে দেবে, ঠিক আছে? তারপর আমি রিপ্লাই দেওয়া স্টার্ট করবো। নাও এই চলে যাচ্ছে লেন্থটা, এই চলে যাচ্ছে লেন্থ, যে কোনো কিছুর সাথে ক্যারি করতে পারো, ছোট্টর মধ্যে দিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আপ ডাউন করে না, একদম ফিক্সড এর উপর দিয়ে যাচ্ছে, কিন্তু তার সাথে এই চলে যাচ্ছে ইয়ারপিস, প্রাইসটা ছিল সেম প্রাইসই রয়েছে, 300 যাচ্ছে প্রাইস, 300 যাচ্ছে প্রাইস। ব্যথা কেমন আছে? ব্যথা মোটামুটি ঠিক আছে গো। এগুলো কি গোল্ড প্লেটেড? একদম গোল্ড প্লেটেড এর উপর দিয়ে যাচ্ছে। নেকপিসটা দেখিও, হ্যাঁ গো নেকপিসটা দেখিয়ে দিচ্ছি, তারাও সাইডেই রয়েছে। এটা দেখো একটা রেড কালার অপশন, সরি এটা গ্রিন কালার অপশনের উপর দিয়ে যাচ্ছে, আমি একবার দেখিয়ে দিই। টোটালটা কিন্তু লকিং এ যাচ্ছে, প্রতিটা পেন্ডেন্ট কিন্তু, মানে প্রতিটা এডি কিন্তু দেখে নাও লকিং এ যাচ্ছে, একদম ফিক্সড এর উপর, কোন রকম কোনো আপ ডাউন করবে না। নর্মাল লেন্থ হচ্ছে কিন্তু 30 ইঞ্চ, ওকে নর্মাল লেন্থ আসছে কিন্তু 30 ইঞ্চ। চলো এটার মধ্যেই একটা কালার অপশন রয়েছে রেড কালার, এটার মধ্যেই একটা কালার অপশন যাচ্ছে রেড কালার, আমি নেব এক তো। কি নেবে সাইরেডি, তুমি কি নেবে? তুমি স্বস্তিক পলাটা নিলে না গো, কি মিস করলে, কি মিস করলে? স্বস্তিক পলাটা আমি জানি এখনো পর্যন্ত প্রচুর দিদিদের অর্ডার আসছে, বাট বিশ্বাস করো আমি রিস্টক করতে পারছি না। অনেকেই বলছো পৌলমি রিস্টক করো, বাট আমি পারলে কেন করব না বলো, আমার কাছে থাকলে আমি কি দেব না তোমাদের? এই চলে যাচ্ছে রেডটা, হ্যাঁ প্রাইস থাকছে কিন্তু 300, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 300। তোমার রিংটার কি প্রাইস রয়েছে? 200 গো কুমকুমদীপ, ওটার প্রাইস থাকছে 200, এই চলে যাচ্ছে পিসটা, ওকে প্রাইস চলে যাচ্ছে কিন্তু 300, পেছন দিকে কিন্তু এস থাকবে, পেছন দিকে কিন্তু এস থাকবে, ওকে। চলো নেক্সট যাচ্ছি, আমি হোয়াটসঅ্যাপ করেছি দেখে নিও, একদম 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 হোয়াটসঅ্যাপ করে রাখো, আমি আফটার লাইভ সবাইকে রিপ্লাই করে দেবো। আচ্ছা নেক্সট যে কালার অপশনটা দিচ্ছি, এটাতে দুটো কালার অপশন রয়েছে, ফার্স্ট দিচ্ছি নাইট ব্লু, নাইট ব্লু না এটা কি বলে, মিড নাইট ব্লু, মানে উল্টো পাল্টা বলছি দেখেছো, এটা দিচ্ছি দেখে নাও, মিড নাইট ব্লু কালার অপশনের উপর দিয়ে দিচ্ছি, অ্যান্ড এই যে মিড নাইট ব্লুতে দিচ্ছি, অ্যান্ড তার সাথে এই চলে যাচ্ছে কিন্তু ইয়ারিংস, পুরোটা একদম এডির ওপর দিয়ে কাজ রয়েছে, মিড নাইট ব্লু এবং হোয়াইট এর ওপর দিয়ে যাচ্ছে। এবার কঙ্কন, ইয়ার কঙ্কন একটু ওয়েট করো মৌমিতা দি, একটু ওয়েট করো, এখনো প্রচুর কিছু বাকি, এখনো লং ও দিতে পারিনি গো, হাতে ঢুকে গেলে কি করে হবে? তবে হ্যাঁ ফর্মিং এরটা যদি বলো দেন আমি দেখিয়ে দিচ্ছি, ওটা ফর্মিং এরটা হাতের কাছেই রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি, একটু দাঁড়াও আমি দিচ্ছি, দাঁড়াও একটু তাড়াহুড়ো, এত তাড়াহুড়ো করলে মুশকিল আছে,
কারণ এখনো যে বলেছিল ধরো, আচ্ছা এটার কিন্তু কালার অপশন রয়েছে, রেড কালার অপশন রয়েছে, হ্যাঁ এটার কিন্তু রেড কালার অপশন রয়েছে, আমি সেটা একবার ব্যাকে দেখিয়ে দিই, দেন চট করে আমি একটু চলো ফর্মিং এর কঙ্কনটা তোমাদের দেখিয়ে দিই, এবং আমার পিসটা একটু রিপিট করে দিই, আমার পিসটা একটু রিপিট করে দিই, হ্যাঁ ওটা পেয়েছি। আচ্ছা এই চলে যাচ্ছে পিসটা, হ্যাঁ রেডটা যাচ্ছে, এই যে প্রাইস চলে যাচ্ছে কিন্তু তোমাদের। আচ্ছা ব্লুটার মধ্যে বোধহয় ইয়ে ছিল না, না না, যা যেমন ব্লুটা ছিল এক্স্যাক্টলি ওটাই রেডটা। প্রাইস রয়েছে কিন্তু 300, প্রাইস থাকছে কিন্তু 300, প্রাইস থাকছে 300। তোমার ব্যথা কমলো? হ্যাঁ গো হ্যাঁ গো, পেন কিলার খেতে হয় জানো তো, যা ব্যথা করে না, সিরিয়াসলি বলছি, মানে উঠতে পারি না, এই পিস এপিট ওপিট করতে পারি না বিছানায় শুয়ে, এমন ব্যথা স্টার্ট হয়ে যায়। এই চলে যাচ্ছে পিসটা, প্রাইস রয়েছে কিন্তু 300, দারুণ দেখতে। গরম কেমন এদিকে বাবা? প্রচন্ড গরম, মেঘ করে রয়েছে তার সাথে এরকম গরম দিয়ে দিচ্ছে, মানে লু বইছে এবং তার সাথে গরম ঘুমোট হয়ে রয়েছে। আচ্ছা এটাও কিন্তু রিস্টক হয়ে গেছে, আমি একবার দেখিয়ে দিই ব্যাকে, আমি আর পরে দেখাচ্ছি না, এটা রিস্টক হয়ে গেছে, যার লাগবে ঝট করে দুটো পিসেস মতো রিস্টক হয়েছে ঝট করে নিয়ে নেবে। হ্যাঁ রেড কালারের উপর দিয়ে যাচ্ছে, এই রয়েছে কিন্তু পিসটা, রেড কালারের উপর দিয়ে যাচ্ছে, এগুলোর দেখবে ফটো আমার পেজে শেয়ার করা রয়েছে, এগুলোর ফটো মানে নতুন গুলোর নয়, এটার ফটো যেমন শেয়ার করা রয়েছে, এটার মিডনাইট ব্লু কালকে রাতেই আমি ছেড়েছি ফটোটা, এই যাচ্ছে পিসটা, ঠিক আছে। প্রাইস গেল কিন্তু 300, প্রাইস গেল কিন্তু 300। বড় গরম কেমন এদিকে? এই তো পড়লাম, না পেন কিলার খেও না, ব্যথা নয় তো কমাতে পারি না গো, দুদিন আমাকে তাহলে বিছানায় শুয়ে থাকতে হবে, এমন ব্যথা শুরু হয় না। ফর্মিং এর মধ্যে দিয়ে তোমাদের খিলান দেওয়া কিন্তু কঙ্কন 2-4 থেকে নেবে, 2-4 এ খিলান খোলার দরকার পড়বে না, নর্মালি হাতে ঢুকে যাবে, 2-6-2-8 এ কিন্তু খিলান খুলে ক্যারি করতে হবে। হ্যাঁ তুমি জানো প্লিজ আমার জন্য হোয়াটসঅ্যাপ করে রাখো, দিয়ে ওরকম করো না, হোয়াটসঅ্যাপ করে রাখো, আমি যে আগে পাঠাবো আমি রিপ্লাই করে দেবো, চিন্তা নেই, বা যদি আমি দেখবো আরো আরো একটা পিসেসও যদি আমি বের করতে পারি এদিক থেকে ওদিক থেকে কোন রকম ভাবে, আমি নিশ্চয়ই দিয়ে দেবো, চিন্তা করো না, কাউকেই ঘোরাতে আমার ভালো লাগে না, সিরিয়াসলি বলছি। আচ্ছা এই চলে যাচ্ছে দেখে নাও, তোমার ইয়ে পলা কি বলে কঙ্কন কে চেয়েছি রেখো, কঙ্কন এই যে বিয়ে পারপাসের জন্য প্রদীপ কঙ্কন নাও, খিলান সিস্টেম রয়েছে, খিলান আমার মনে হয় খিলান দেওয়াটা সব থেকে বেস্ট অপশন, ওই জন্য আমি ফর্মিং এর মধ্যে দিয়ে খিলান দেওয়াই রেখেছি, কারণ কি তুমি যদি ইয়ে করো মানে মোটা হও সরু হও সেসবের কোনো ঝামেলা থাকবে না, নর্মালি 2-4 সাইজ হলে তোমার খিলান খোলার দরকার পড়বে না, এমনি ঢুকে যাবে, এবং 2-6-2-8 এর ক্ষেত্রে খিলান খুলে ক্যারি করতে হবে। প্রাইস থাকছে কিন্তু এটা 300, সিঙ্গেল পিস, সিঙ্গেল পিসও চাইলে নিতে পারো, 300 থাকছে সিঙ্গেল পিস, ওকে। টুটু হবে না, টুটু হবে না, টুটু হবে না, এটার জন্য টুটু হবে না। আচ্ছা আমার নেকলেস সেটটা কে বলে ইয়ে নবমিতা দি নাও, আমার নেকলেস সেটটা রিপিট করে দিচ্ছি একবার, আমার নেকলেস সেটটা রিপিট করে দিচ্ছি, চলো কঙ্কন অনেকক্ষণ ধরে বলছিল, আমি জাস্ট আর একটা পেন্ডেন্ট সেট বা একটা পেন্ডেন্ট ইয়ে দেখিয়ে তোমার কি বলে পেন্ডেন্টটা সীতাহার, একটা সীতাহার দেখি, দেন আমি 1.5 এর যেগুলো রয়েছে কঙ্কন সেগুলো দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা এই যে এই ছিল কিন্তু পিসটা, হ্যাঁ ফর্মিং এর কানের কিছু, এই ফর্মিং এর কানের দেখিয়েছি গো, ছোটর মধ্যে চাইছো, ছোটর মধ্যে চাইছো না অমিতা দি, সরি নন্দিনী দি, এই যে পিসটা, প্রাইস রয়েছে 600, প্রাইস থাকছে 600, এই করে নেকলেস করে ক্যারি করবে, এন্ড জিনিসটা চোকার করে ক্যারি করলে এই আসবে, ঠিক আছে এই আসবে, চোকার করে ক্যারি করলে এন্ড নেকলেস করে ক্যারি করলে এই আসবে, প্রাইস রয়েছে 600, এটা আরেকটা কালার অপশনও দিয়েছে, আরে বাস ফাটাফাটি তো খুব সুন্দর দেখতে, বলেছি না বোম ফেলবো, বোম ফেলবো মানে বোম তো ফেলতেই হবে, কিছু করার নেই, আয় না ফর্মিং এর মধ্যে ইয়ারিংস বলছো, আয় না একটা পাশা, একখানা পাশা পাইয়াছি দেখে আলাও, এই যে প্রাইস থাকছে কিন্তু 200, প্রাইস রয়েছে 200, একদম ফর্মিং এর উপর দিয়ে যাচ্ছে, যার গ্লেজ দেখো তারের কাজ দেখো আমি আর কিছু বলছি না, বাকি এবার তোমরাই বলো। এটা আমি নিচ্ছি, একদম পেয়ে যাবে, অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল আছে, পেয়ে যাবে, প্রাইস থাকছে কিন্তু তোমার 200, হ্যাঁ ফর্মিং এর পাশা যাচ্ছে, এই যে কানে ধরে দেখিয়ে দিলাম, এই যাচ্ছে পিসটা,
24 সাইজের কিছু নেই, 22 সাইজের একটা পাবে গো, 22 সাইজের পাবে। তার জন্য একটু ওয়েট করো না, আমাকে একটু হাতের জিনিসে ঢুকতে দাও, টাইম দাও, তার জন্য আমি দেবো 22-তে। 22-তে আমি কান্নাকাটি করাবো না তোমাদেরকেও, বাট দেবো, কিন্তু তাই জন্য আমাকে একটু টাইম দাও, আমি ঠিক করে হাতের জিনিসে ঢুকতে দাও, তখনই দেখতে পাবে তোমরা যে পাচ্ছো কি পাচ্ছো না, বুঝেছ? কারণ আমি যে দুটো হাতে পড়েছি সেগুলো অলরেডি 22-তে পাচ্ছো, এটাও 22-তে পাচ্ছো, এটাও 22-তে পাচ্ছো, চুর যেগুলো দেখালাম সেগুলো তো 22-তে দিলামই। নেক্সট চলে যাচ্ছি আর একটা পার্লের সেট, আর একটা পার্লের সেট, বলো প্রাইস কততে দেওয়া যায়, প্রাইস কততে দেওয়া যায়, কারণ এটাও আজকে ভেবেছিলাম ধামাকা দেব। এই যাচ্ছে একটা পার্লের সেট, ছোটর মধ্যে দিয়ে নাও, ছোটর মধ্যে দিয়ে একটা দিচ্ছি পার্লের মধ্যে সেট। একটু টাইচিন স্টাইলের লুকটা যাচ্ছে, বাট টাইচিন নয়, দেখেই আশা করি বুঝতে পারছো, ম্যাপেল লিভের ওপর দিয়ে যাচ্ছে, এই যাচ্ছে কিন্তু ইয়ারপিস। প্রাইস থাকছে, বলো প্রাইস কততে দেবো, কত থাকবে বলো, ফিজিওথেরাপি করো, ধৈর্যের খুব কম অভাব, বুঝেছ শায়রি দি, ধৈর্যের খুব অভাব। বলো এই পার্লের সেটটা কততে দেবো একটু দেখি, পেন কিলার খাওয়া ভালো নয় জানি তো, কিন্তু কি বলবো, কি বলো তো, ইনস্ট্যান্ট যখন পেনটা হয় না তখন তো আমি বুঝতে পারি, তখন মনে হয় কি ইনস্ট্যান্ট রিলিফের জন্য যেটা দরকার সেটাই ঝটপট আর কি করে রিলিফ পাওয়া যায়, সেটাই হচ্ছে কথা। এই চলে যাচ্ছে 450 450। আর 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 একটা কমেন্ট, আর একটা কমেন্ট দাও দেখি কত তো দেবো বলো, একটু ব্যাকে দেখায়, ততক্ষণ একটু ব্যাকে দেখে নাও, ততক্ষণ একটু ব্যাকে দেখে নাও জিনিসটা, এরকম একটা রাউন্ড রয়েছে, মিনের কাজ যাচ্ছে, রেড অ্যান্ড মেরুন এবং হোয়াইট মাঝখানে দেখো একটা রয়েছে, এই চলে যাচ্ছে কিন্তু 350 থেকে 400 এর মধ্যে, 350 থেকে 400 এর মধ্যে দেবো, 550 না না 550-তে দেবো না, কমে পাবে, আরো কমে পাবে, চিন্তা নেই, 450 যারা বলেছো তার থেকে কম। মালিনা দি এবং শায়রি দি এক্স্যাক্টলি ঠিক বলেছে না, 350 350, চটপট নিয়ে ফেলো, চটপট নিয়ে ফেলো, 350 300-এ সীতাহার নর্মালি থাকে না, সীতাহার একটু যেহেতু লেন্থের মধ্যে দিয়ে হয় তো 300-এ ওই জন্য দেওয়াটা পসিবল হয় না, বুঝলে, 350 ঝপাঝপ নিয়ে ফেলো, ওকে দিয়ে দিলাম নাও, একটা 400-এ দিয়েছি আর একটা 350-তে শর্ট করে দিয়ে দিলাম। নেক্সট দিচ্ছি, চলো নেক্সট দেখি আর কি রয়েছে, আর একটা পার্লে সীতাহার দিচ্ছি, ও এটা একটা আছে, নাও ফর্মিং চাইছিলে কে, কোনজন ফর্মিং চাইছিলে পার্লে সীতাহারে, দেখো এই সীতাহারটা দেখো, এই সীতাহারটা দেখো, পার্লে সীতাহারে ফর্মিং, পেন্ডেন্টটা হালকা একটু গর্জাস দিচ্ছি, লং চেন দেখাবে মোমাদি, লং চেন আগের দিনে লাইভেই দেখানো রয়েছে, একটু রেকর্ডের দেখে নাও না, এই যাচ্ছে দেখো পিসটা একদম ফর্মিং এর উপর দিয়ে যাচ্ছে, পেন্ডেন্টটা একটু গর্জাসের মধ্যে দিয়েছি, নিচের পোর্শনে এরকম চেনও যাচ্ছে, কিন্তু যাদের হয় ব্যথা তারাই বোঝে, পেন কিলার না খেলে সিরিয়াসলি গো, সেই মোমেন্টটা না মানে জাস্ট চোখ থেকে জল বের করা ব্যথা, তার থেকেও বড় কথা আমার ছেলেকে এখনো খাইয়ে দিতে হয় সেই অবস্থায়, বুঝতে পারছো যে ব্যথা শুরু হলে পরে ছেলে কি খাবে কি করবে আমার মানে মাথা খারাপ হয়ে যায়, মুক্তি নেই, তখনই মনে হয় না পেন কিলার খাওয়া ছাড়ার উপায় নেই। এই চলে যাচ্ছে ইয়ারপিস, এই থাকছে টোটাল সেট, প্রাইস চলে যাচ্ছে 800, একদম 24 ক্যারেটের উপর দিয়ে যাচ্ছে, আমি ব্যাকে দেখাচ্ছি কাজটা, দেন বুঝতে পারবে, লেন্থ দেখে নাও 36, ওকে লেন্থ চলে যাচ্ছে কিন্তু 36 ইঞ্চ। তোমার সঙ্গে সংসার হয়ে গেল 4 বছর, একদম ঠিক বলেছ, এই যাচ্ছে দেখো কাজটা, জাস্ট কাজ দেখো, হালকা একটু মিনে দিয়ে টাচ করেছি, এগুলো জাস্ট পিককের ফেদারের ডিজাইন গুলো, ঠিক আছে, এই মিনের সাথে পার্লের মান্তাস আমি আগের দিন দেখিয়েছিলাম লাইভে, সেটার সাথে পেয়ার আপ করে তুলে নিতে পারো, সেটার সাথে পেয়ার আপ করে তুলে নিতে পারো, হাতের যদি দরকার পড়ে যে এর সাথে হাতের কি পরবো সেই চিন্তায় তাহলে নিয়ে নাও। প্রাইস থাকছে কিন্তু 800, প্রাইস রয়েছে কিন্তু 800, অপূর্ব রিং দেখাও, রিং কি রিং, ফিঙ্গার রিং দেখাচ্ছি, দেখাচ্ছি অঞ্জলি দি, একটু ওয়েট করো না, ফিঙ্গার রিং দেখিবে, একটু ওয়েট করো, এই পিসটা তো দেখেছো দেখি, চলো নেক্সট আরেকটা দিচ্ছি পার্লের মধ্যে, নেক্সট আরেকটা দিচ্ছি পার্লের মধ্যে, 2-4-এর চুড়ের চেয়ে একটু সরু কিছু চুড়ি আছে,
24 এর চুড়ের চেয়ে চুড়ি, মানে তুমি যেটা বলছো কি বলে বাউটি চুড়, তাই তো? হ্যাঁ হবে, একটু টাইম দাও, একটু টাইম দাও, আমি জাস্ট সবে লঙে ঢুকেছি, এখনো নেকলেস পেন্ডেন্টও শেষ করে উঠতে পারিনি, সবে লঙে ঢুকেছি, এবং লংগুলো এক একটা যা রয়েছে, একটু টাইম দাও আমি দিচ্ছি। হ্যাঁ আর কত পাল নেব পৌলমী, চোখ বন্ধ করে জাস্ট দেখো তাহলে, চুপটি করে, না চুপ করে দেখলে আমার ভালো লাগবে না। এই নাও একটা স্যাম্পলের ওপর দিয়ে দিচ্ছি, একটা স্যাম্পলের ওপর দিয়ে দিচ্ছি, পালটাও রয়েছে কিন্তু তিনটে লাইনের ওপর দিয়ে শিউলির মধ্যে দিয়ে দিচ্ছি, এই থাকছে কাজটা। কালার অপশন রয়েছে কিন্তু মেরুন এবং রাস্টের মধ্যে দিয়ে, প্রাইস থাকছে কিন্তু 550 ফর্মিং, 24 ক্যারেটের ওপর দিয়ে প্রাইস রয়েছে কিন্তু 550। তুমি লক্ষ্মী সোনা, পেন কিলার খেও না। আচ্ছা আচ্ছা দি, ঠিক আছে, আজকাল রোগ জ্বালার শেষ নেই, সত্যি কথা গো, একদম সত্যি কথা। এই চলে যাচ্ছে দেখে নাও পিসটা, ঠিক আছে, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 550, ফর্মিং রয়েছে কিন্তু, ওকে। এটাই যদি 1.5 এ হতো তাহলে কিন্তু মোটামুটি তোমরা 350 কি 400 এ পেয়ে যেতে আমার কাছ থেকে। চলো নেক্সট, এটার মধ্যেই একটা কালার অপশন দিয়ে দিই, এটার মধ্যেই একটা কালার অপশন দিয়ে দিই, এটা দিলাম মেরুনের মধ্যে দিয়ে। যারা একটু অন্য কালারের মধ্যে চাইছো, লং চেন, লং চেন কাল আগের দিনের লাইভেই দেখিয়েছি গো, লং চেন ওইগুলা দিয়ে আগের দিনের লাইভেই দেখিয়েছি, লাস্টের দিক করে দেখবে দেখিয়েছি লং চেন, ওখান থেকে একটু দেখে নাও, কারণ আগের জিনিস, আগের দিনের জিনিসই যদি আমি রিপিট করতে যাই না, আমি না শেষ করতে পারবো না, আগের দিনেও আমি শেষ করে উঠতে পারিনি, বৃষ্টি চলে এসেছিল, দাঁড়া তো পেঁচিয়ে গেল, হ্যাঁ আগের দিনেও আমি শেষ করে উঠতে পারিনি, বৃষ্টি শুরু হয়ে গেছিল, প্রচন্ড জোর মেঘ ডাকছিল সেই কারণে। আচ্ছা এটা থাকছে কিন্তু হোয়াইট অ্যান্ড পার্পেল, যেটা এখন খুব কমন বলবো না, বাট খুব আনকমন কালার, পার্পেল কালারের যে কোনো কালারের শাড়ির সাথে ক্যারি করতে পারবে, এবং খুব ডিমান্ডেড একটা পিস, ডিমান্ডেড একটা মিনে বলতে পারি, ঠিক আছে। প্রাইস চলে যাচ্ছে কিন্তু 550, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 550। ফিজিওথেরাপি করো, ব্যায়াম করো, ব্যায়ামের জন্য ধৈর্যর দরকার গো, ধৈর্যটাই তো নেই, লং টার্মের কথা ভেবে বলছি। আচ্ছা 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 শুনবো, এবার মাথা পেতে শুনবো, চিন্তা নেই। প্রাইস চলে যাচ্ছে কিন্তু 550, প্রাইস চলে যাচ্ছে 550, বয়স বাড়ছে, এখনই বুড়ি করে দেবে কি আমাকে বলো তো, মেয়েদের বয়স কখনো বাড়ে না জানো তো, এটা খুব ভুল কথা। এই ইয়ারিংসটা ঢোকালাম, চলো নেক্সট একটা দিচ্ছি পার্লের মধ্যে কম্বো, নেক্সট একটা দিচ্ছি পার্লের মধ্যে কম্বো, ঠিক আছে। দেন আমি আরো কয়েকটা পিস পার্লের, পার্ল বলছি লং এর মধ্যে দেব, লহরি দেব এবং একটু সীতাহার জাতীয় যা দিয়ে তারপর আমি এবার হাতের জিনিসে ঢুকে যাব, দেন আমি আস্তে আস্তে আবার নেকলেস টেকলেস, নেকলেস টেকলেস শুরু করব। ও আর একটা ফর্মিং এর বেশ সুন্দর নেকলেস এসেছে জানো তো। আচ্ছা এটা একটা কম্বো দিচ্ছি, নাও এটা একটা কম্বো দিচ্ছি, পার্লের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কম্বো, কম্বোর জন্য কারা কারা বসে থাকো, বহু দিদিরা রয়েছে বিশ্বাস বিশ্বাস করো কম্বের জন্য বসে থাকে, বলে পৌলমী তুমি কম্বো কবে দেবে, পার্লের বা গোল্ডের নতুন কম্বো কবে দেবে, কারণ কি কম্বোগুলোতে যা বেনিফিট থাকে না, তুমি কখনো এটা দিয়েও পড়তে পারবে, কখনো ওটা দিয়েও পড়তে পারবে, যা বেনিফিট থাকে কম্বোগুলোতে তার থেকে বেশি বেনিফিট অন্য কিছুতে থাকে না। ও মুনমুন্দি কেমন আছো, অনেক দিন বাদে, অনেক দিন বাদে কেমন আছো বলো, দেখো পিসটা দেখো, এক্স্যাক্টলি ফর্মিং, এক্স্যাক্টলি জিনিসটা ফর্মিং, এই যাচ্ছে পিসটা, টোটাল একটা চোকার, তার সাথে একটা লং, সীতাহারগুলো দারুণ, খুব সুন্দর দেখতে কিন্তু, এই যাচ্ছে কিন্তু ইয়ারিংস, এই যাচ্ছে সেটটা, দাঁড়াও একটু এখানটা তেল লাগাই এটা, হ্যাঁ দেন এই চলে যাচ্ছে কিন্তু ইয়ারিংস, এই আসছে টোটাল লুক, ওকে। প্রাইস থাকছে কিন্তু এটা 700, এটা প্রাইস চলে যাচ্ছে কিন্তু 700। আমি একটা জিনিস একটু ব্যাকে দেখিয়ে দিই, এই পোর্শনটা এক্স্যাক্টলি এই কাজটাই কিন্তু তোমরা চোকারে পেয়ে যাবে কিন্তু, হ্যাঁ আমারও ব্যাক পেন আছে, ডক্টর ব্যায়াম করতে বলেছিল, এই যে উঠে গেল গো মেসেজটা, আরেকবার নামিয়ে দাও না, করতে বলেছিল, আমি এখন ব্যায়াম করে করে ফিট আছে এখন অনেকটাই, এই থাকছে দেখে নাও পিস কাজটা,
ফর্মিং কিনা দেখো এবার নিজেরা বলো, নিজেরা বলো। এবং এই বেল্টার উপর দিয়েই কিন্তু চোকারটা করা হয়েছে, এই যাচ্ছে চোকারটা এন্ড তার সাথে এটা চলে যাচ্ছে ইয়ারপিস। এই যে চলে যাচ্ছে ইয়ারপিস, ঠিক আছে। এই যে তুমি পরে দেখাও, কি পরে দেখাবো, কোনটা কোনটা পরে দেখাতে হবে বলো। ঠিক আছে, প্রাইস চলে গেল কিন্তু 700, কমবের জন্য কারা কারা ওয়েট করে থাকো, কই কই সেই সব দিদিজন কই, শুধু চুপি চুপি লাইভ দেখবে আর স্ক্রিনশট পাঠাবে বুঝি, তাহলে তো খেলবো না, কমেন্টস চাই তো। আগে কাজের জিনিসটা পড়ো, আরে কাজের জিনিসটা পড়ো, কি এই বকছে, এবার সাইরে দি বকা শুরু করে দিয়েছে, আমি এবার কেঁদে ফেলবো, কিন্তু আমি এবার কেঁদে ফেলবো, এত বকা ঝাঁকা করো না গো। হ্যাঁ গো, ভালো আছি, তুমি ভালো তো? শাশুড়ি খুবই অসুস্থ গো, তাই জন্য লাইভ দেখতে আসতে পারি না। ও হো, আচ্ছা ঠিক আছে, তোমার চিন্তা নেই, আমি তো আছি, তুমি ইয়েকে খেয়াল রাখো, মাসিমার মাসিমার খেয়াল রাখো। চলো নেক্সট, এটার এর আগে আমি দিয়েছিলাম অন্য কালারে দিয়েছিলাম, এই লহরিটা অন্য কালারে দিয়েছিলাম, ঠিক আছে। এই থাকছে একটা মেরুন কালারের উপর দিয়ে, এটা ছিল আগের দিনে বোধহয় গ্রিন কালারে দিয়েছিলাম। হ্যাঁ, তুমি কানের টপ ফর্মিং এর কানের টপ দাও, ফর্মিং এর কানের টপ ছোটর মধ্যে, ছোটর মধ্যে, তাহলে কালকের দিনটা ওয়েট করো, কালকের দিনটা নয় নেক্সট লাইভটা ওয়েট করো। নেক্সট লাইভ বোধহয় সোমবারই আসবো, বেশি দিন ওয়েট করাবো না তোমাদের, সোমবারই আসবো, বিকজ ছোট কানের টপ তোমরা অনেকদিন ধরেই বলছো, আমি দেখিয়ে দেবো নেক্সট দিন। হ্যাঁ, এই চলে যাচ্ছে পিসটা, এই চলে যাচ্ছে পিসটা, আগে ব্যায়াম করবে, কথা দাও, দেখেছো বকা ঝকা শুরু করে দিয়েছে আমাকে। প্রাইস থাকছে কিন্তু এটা 700, এটা কি করে 700 হয়, এটার প্রাইস চলে যাচ্ছে 900, এটার প্রাইস চলে যাচ্ছে কিন্তু 900। এটার মধ্যেই দেখবে আগের দিন এটার মতো নয়, এই জাতীয় একটা আমি দিয়েছিলাম, বাট পিককের ডিজাইনটা আলাদা ছিল, এরকম হাফ চান্স টাইপের ছিল কাজটা। প্রাইস যাচ্ছে কিন্তু 900। যারা ব্রাইডাল পারপাসের জন্য চাইছো নিতে, একদম চোখ বন্ধ করে নিয়ে নাও, চোখ বন্ধ করে নিয়ে নাও, আর আসবো না, না হলে আর কথা বলবো না, আর আস এ মা, না 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 একদম না, একদম করবো, চিন্তা নেই করবো, সবার সামনে কথা দিচ্ছি নাও করবো, হয়েছে। এই যে দিদি, এই ইয়াররিংস এর কি সেটের সেট না কি সেপারেট, আচ্ছা ইয়াররিংসটা, হ্যাঁ গো সেটের সাথে রয়েছে, ইয়াররিংসটা সেটের সাথে রয়েছে। প্রাইস গেল কিন্তু এটা 900, প্রাইস গেল কিন্তু এটা 900। চলো আরো দুখান সুন্দর সুন্দর সেট খান রয়েছে, তারপর আমি হাতের জিনিসে ঢুকবো, হাতের জিনিস অনেকে বলে রাগ করে বোধ হয় চলেই গেল, ঠিক আছে। দেন আমি চলে যাচ্ছি একটা পার্লের মধ্যে দিয়ে পেন্ডেন্ট সেট, আরো দুটো লং রয়েছে পার্লের মধ্যে, আরো দুটো লং রয়েছে ফর্মিং এর মধ্যে ইয়াররিংস, তারা বলছিলে এনাও একটা চাঁদবালি দিয়ে দিচ্ছি ফর্মিং এর মধ্যে দিয়ে। এই পিসটাও বহুদিন পর রিস্টক হলো, এটাও বহুদিন পর রিস্টক হলো, ফর্মিং এর উপর দিয়ে যাচ্ছে একটা চাঁদবালি, ঠিক আছে। এটারও রিভিউ পেয়ে যাবে, পেজের মেনশন অপশনে গেলেই দেখতে পেয়ে যাবে। এই যাচ্ছে দেখো এক্স্যাক্টলি সোনা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 450, প্রাইস চলে যাচ্ছে 450। এতক্ষণ যখন ওয়েট করলে সুতো পাচার 5 মিনিট আমাকে টাইম দাও, 5 মিনিট টাইম দাও, আমি একটা ইয়ের মধ্যে পার্লের মধ্যে দুটো লং দেখাবো, একটা পার্লের মধ্যে ইয়ে দেখাবো তোমার পার্ল টার্সেল দিয়ে পেন্ডেন্ট দেবো অ্যান্ড একটা তোমার নেকলেস দেবো ফর্মিং এ, তারপরে আমি যাচ্ছি, তারপরেই আমি যাচ্ছি, বাকিগুলো আপাতত থাক, আবার ঘুরে এসে দেখাচ্ছি, আবার ঘুরে এসে দেখাচ্ছি। হ্যাঁ আর বক, আর কি বলছো, গারো বকবে, বড় দিদি গার্জেনের মতো তোমাকে ভালোবাসবো, একদম একদম, আমি তো অলওয়েজ রাজ, অলওয়েজ রাজ। নাও ইয়ের মধ্যে ফর্মিং এর মধ্যে নেকলেসটা দিয়ে দিই ফার্স্ট, ফর্মিং এর মধ্যে নাও নেকলেস নিয়ে নাও একটা, প্রাইস যাইতাছে কত, 420, এই যাচ্ছে পিসটা, এক্স্যাক্টলি গোল্ড, আমি বরাবর বলে থাকি গিফট পারপাসে দেওয়ার রয়েছে, কেউ বুঝতে পারবে না। এইসব সেটগুলো নিয়ে একটা ভেলভেট জুয়েলারি বক্সের মধ্যে রেখে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গিফট করে দাও, ব্যাস এই যাচ্ছে পিসটা,
450. কালেকশন গুলো খুব সুন্দর, রাগ করা যায় না। ও মা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা যে এই যে ওয়েট করে থাকো, বিশ্বাস করো আমার, যদি আমি দেখিয়ে দিই তোমরা বেরিয়ে চলে যাবে, এটা আমি নিজেও জানি। আর তোমাদেরকে একটু ওয়েট করাতে ভালো লাগে, কারণ কি সাথে তো আছো, এটাই জানি যে সাথে তো রয়েছো। যদি দেখিয়ে দিই তোমাদের নিজেদের নিজেদের জিনিসগুলো, চট করে বেরিয়ে চলে যাবে, তখন আর কাকে দেখাবো বলো দেখি, বা কাকে নিয়ে লাইভটা করবো আমি। চলো নেক্সট একটা পেন্ডেন্ট সেট দিতাছি, পেন্ডেন্ট সেটটা দেখো, পেন্ডেন্ট সেটটা দেখো, পাড়ি দিয়ে রেখেছি জিনিসটা, খুবই সুন্দর, খুবই সুন্দর। এই যাচ্ছে দেখো, হাফ হাঁসুলি টাইপের ওপর দিয়ে যাচ্ছে কাজটা, এই যাচ্ছে পিসটা, না গো বেরিয়ে যায়নি আছি, এই যাচ্ছে পিসটা, ওই জন্য তো আটকে রেখেছি। দেখো দেখো দেখো, আজকে বলো, তোমাকে যেমন বলেছিলাম কালকে রাতে যে বোম ফাটাবো, বোম ফাটাতে পাচ্ছি কিনা সেটা একটু বলো। এই যাচ্ছে দেখো পিসটা, পেন্ডেন্ট সেট। যারা সিম্পল ডিজাইনের পার্লার চাইছিলে, টুক করে এটা নিয়ে ফেলো, এইভাবে সেট করে মানে এই পেন্ডেন্ট করে ক্যারি করে তার একটু তোলা যাবে, ঠিক আছে? এইভাবে পেন্ডেন্ট করে ক্যারি করো, হালকা একটু লং করে চাইছো ক্যারি করতে, না মানে চোকার পরেছো, হয়তো চোকার পরেছো, একটু মিড লেন্থের লং চাইছো, তো না এরকম মিড লেন্থের একটা লং করে ক্যারি করো, ঠিক আছে? এই যাচ্ছে কিন্তু পিসটা, একটা রোজ রয়েছে তার সাথে একটা হাফ ঝুমকো মোটিভে কাজটা যাচ্ছে। আমি একটু ব্যাকে দেখাই, দেন আমি বলে দিচ্ছি। নিজে তোমার থেকে নেওয়া পুরনো কিংফিশার সেটটা পরেছিলাম, কেমন এখনো পর্যন্ত বলো, সেটা কতটা সুন্দর দেখতে লাগে। এই যাচ্ছে দেখো কাজটা, পেন্ডেন্টটা দেখো ভাই, পেন্ডেন্টটা দেখো, সিরিয়াসলি বলছি, এই হাফ ঝুমকোটার জন্য জাস্ট কাজটা খুলে গেছে, হাফ ঝুমকোটার জন্য। আমি কালকেই লাইভ দেখছিলাম তোমার শ্যামসুন্দরের মধ্যে দেখছিলাম, এরকম একটা হাঁসুলি দেখাচ্ছিল, মানে পেন্ডেন্ট দেখাচ্ছিল, মেরুন কালারের টার্সেল দিয়ে দেখিয়েছিল। কালকের লাইভটা চেক করলে তোমরা দেখতে পাবে, মোটামুটি সেকেন্ড পিসটাই ছিল, কালকের লাইভের সেকেন্ড পিসটাই ছিল, এই জাতীয়ই জিনিসটা ছিল, দেখবে আমি তাও বলে দিলাম, ঠিক আছে? প্রাইস থাকছে কিন্তু 450, প্রাইস রয়েছে কিন্তু 450, এটা দারুণ, কিন্তু একদম অন্যরকম, একদম অন্যরকম। আমি বললাম না, আমি রেডি করে রেখেছি, যদি কালকে লাইভ আসতাম কালকেই তোমাদের এটা দেখিয়ে দিতাম, রেডি করে রেখেছি। দেন আমি কালকে দেখছি ওদের শ্যামসুন্দরের লাইভটা, ওখানে দেখছি জাস্ট সেকেন্ড পিসটাই এটা ছিল, আমার কাছে স্ক্রিনশটটাও নেওয়া রয়েছে, আমি এই মোবাইলটাতেই রয়েছে, না তো দেখিয়ে দিতাম। গোল্ডেনের ওপর আর লহরি হবে, গোল্ডেনের ওপরে লহরি দেখবে রয়েছে, জানো তো সবাই ওই যে হাতের জিনিসের জন্য তাড়াহুড়ো করছে, একটু ওয়েট করো না আমি দেখিয়ে দেব। আমি দুখানা পার্ল দেখি একটু হাতের গুলোতে ঢুকে যায়, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি, আর দুখানা পার্ল দেব। পার্লের মধ্যে প্রচুর ভ্যারিয়েশন দিয়েছি, যারা পার্ল 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 করে মাথা খারাপ করছিলে তারা এবার বলো ভ্যারিয়েশন পেয়েছ কিনা। নাও ফর্মিং এর ওপর আরেকখানা পিস দিয়ে দিচ্ছি, যতবার পড়ি ততবারই নতুন মনে হয়, একদম অন্য রকমের একটা পিস। আমাকে সেদিন কেউ কোনো একজন দিদি আমাকে বলছিল যে কিংফিশার সেটটা একটু রিস্টক করে দাও পূর্ণিমী, বাট বিশ্বাস করো পারলে তো নিশ্চয়ই করে দিতাম, পারলে নিশ্চয়ই করে দিতাম গো। তো আমি যদি আমার কাছে মানে আমি যদি রিস্টক করতে পারি আমারই সেল হবে, সেল হলে তো আমারই লাভ, তাই না? পারলে কেন করব না। আচ্ছা এই চলে যাচ্ছে, চলো নেক্সটটা, এই চলে যাচ্ছে, চলো ফর্মিং এর মধ্যে একটা সীতাহার পারলে। নাও এই কাজটা দেখো, এই কাজটা জাস্ট দেখো, ডাটা যতক্ষণই থাকে ততক্ষণই আছি, বেরোইনি আমি একদমই, না আমি বলছি আর কি যে দেখিয়ে দিলে তো বেরিয়ে যেতেই পারো আর কি, সেই জন্য আমি বললাম, বুঝেছো? জাস্ট জোক, চিন্তা নেই। আচ্ছা এই চলে যাচ্ছে পিসটা, পেন্ডেন্টটা দেখো, পুরো পোর্শনটা, এই পোর্শনের পুরোটা এরকম করে চেন দিয়ে জাস্ট কভার আপ, একদম ফর্মিং পিস রয়েছে, ব্যাকে দেখাচ্ছি, নিজেরাই বুঝতে পারবে কি জিনিস, কি পিস, কি ডিজাইন, আমাকে কিছু বলার দরকারই নেই, মানে আমার কিছু বলার দরকারই নেই জিনিসটা নিয়ে। অ্যান্ড এই চলে যাচ্ছে ইয়ারলিংস, জাস্ট কাজটা দেখো, এতটা নিখুঁতভাবে হাতে করা না কাজটা, সিরিয়াসলি বলছি, ঠিক আছে? প্রাইস চলে যাচ্ছে কিন্তু 700, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 700। আমি আরেকবার গলায় ধরে দেখিয়ে দিচ্ছি লেন্থ কতটা রয়েছে, দেন লাস্ট আর একটা পার্লের পিস দেখি, আমি চলে যাব হাতে,
আমি চলে যাব হাতে। যারা টু টু সাইজের খুঁজছিলে, হাতের চুড়ি না মটর চুড়ি যারা বলছিলে, কই তারা কি চলে গেলে? ঠিক আছে, এই যাচ্ছে পিসটা। লেন্থ রয়েছে 36, লেন্থ থাকছে কিন্তু 36 ইঞ্চ। ওকে, চলো নেক্সট ডিজাইনে চলে যাই, আর লেট করবো না। মহারানী সীতাহার, হ্যাঁ বলতেই পারো, বলতেই পারো, মহারানী ডিজাইনের উপর দিয়েই একদম জাস্ট অপূর্ব, অপূর্ব। চলো নেক্সট যাচ্ছি, আর একটা দিয়ে দিচ্ছি একটু রাউন্ডের মধ্যে দিয়ে। এটাও কিন্তু এ সরকারের ডিজাইন, এই ডিজাইনটাও কিন্তু এ সরকারের ডিজাইন। আমি একটু ব্যাকে দেখাই, বুঝতে পারিবে, মানে আগে একটু পরে দেখাই, দেন আমি ব্যাকে দেখাচ্ছি, ঠিক আছে? এটাও কিন্তু এ সরকারেরই ডিজাইন, আমি আগের থেকেই বলে রাখলাম। এই যাচ্ছে জিনিসটা, এই যাচ্ছে জিনিসটা, একদম রাউন্ডের মধ্যে দিয়ে একটা পিস থাকছে কিন্তু, ঠিক আছে? তার সাথে চলে যাচ্ছে তোমার একটা বড়, এই যাচ্ছে কিন্তু জিনিসটা, মানে সীতাহারটা, তার সাথে এই চলে যাচ্ছে ইয়ারিংস। এই লংটার দাম কোনটা পিউদি, যদি আগেরটার কথা বলে থাকো, আগেরটা কত ছিল বললাম, 800 না 700, যদি আগেরটার কথা বলে থাকো, আগে যেটা দেখালাম ওটার প্রাইস ছিল 700 গোল্ডেনের উপর, ওপর লহরি আছে, হ্যাঁ রয়েছে, একটু ওয়েট করতে হবে, আমি দেখিয়ে দেব। এটার প্রাইস থাকছে 650, এটার প্রাইস থাকছে 650, ঠিক আছে? এটাও কিন্তু এ সরকারের ডিজাইনের উপর দিয়ে রয়েছে, আগের লংটা, ওটা ছিল 700, ওটা ছিল 700, এটাও যাচ্ছে দেখো এ সরকারের ডিজাইনে, দেখে নাও ডিজাইনটা, দেখো দেন নিজেরাই বুঝতে পারবে। এখানে বলটা খুলে গেছে তো চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আমি এগুলো সব চেঞ্জ করেই পাঠাবো, চিন্তা নেই। এই যাচ্ছে কিন্তু ইয়ার পিসটা, ঠিক আছে? প্রাইস চলে যাচ্ছে কিন্তু 650, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 650। চলো আমি এবার একটু হাতের জিনিসে ঢুকে যাই চট করে। আচ্ছা আমি তাও একটু দেখে নিচ্ছি, যদি গোল্ডেনের মধ্যে একটা লহরি হাতের কাছে পাই টুক করে দেখিয়ে দেবো, বা একটু হাতের জিনিসে ঢুকি তারপর আমি দিচ্ছি তোমাকে, গোল্ডেন লহরিও দেবো, ঠিক আছে? আচ্ছা ইয়ে 1.5 এর মধ্যে তোমার কঙ্কন কি কি সাইজ রয়েছে, আমি যা সাইজগুলো বলছি ঝপাঝপ শুনে বুক করতে, কারণ প্রতিটার প্রতি সাইজ মে বি অ্যাভেলেবেল হবে না হয়তো, কারণ যেটা আমার হাতে রয়েছে সেটা তো আপাতত রয়েছেই, বাট বাকিগুলো, বাকিগুলোর জন্য আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে নেবো। আর 26 সাইজ, 26 সাইজ অ্যাভেলেবেল, 26 সাইজ অ্যাভেলেবেল, যদিও এটা 22 সাইজ থেকে হয়, 26 সাইজ অ্যাট প্রেজেন্ট আমার হাতে রয়েছে, দ্যাটস ওয়াই বললাম। গোডাউনে কিন্তু আরও সাইজ অপশন থাকতে পারে, আমাকে জাস্ট একটু হোয়াটসঅ্যাপ করে নিয়েও আমি বলে দেবো, ঠিক আছে? কি কি সাইজ রয়েছে না রয়েছে চট করে এটাও বলো। কি গো ব্যায়াম করবে তো? একদম করবো, 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 কথা দিলাম, যাও। তোমার কানেরটার দাম কত লিপিকা দিয়ে? ওটা টোটাল সেটের সাথে রয়েছে, আমি দেখিয়ে দেবো, একটু ওয়েট করে যাও। প্রাইস থাকছে 350, প্রাইস থাকছে 350, 26 সাইজ আমার হাতের সাইজটা রয়েছে, বাকি সাইজ বুকিংয়ের জন্য একটু হোয়াটসঅ্যাপ করতে হবে, আমি একটু টাইম নিয়ে হোয়াটসঅ্যাপ করো, ওকে? আমি বলে দেবো, আপাতত এখানে 26টা রয়েছে আমার হাতে, দ্যাটস ওয়াই আমি দেখিয়ে দিলাম। নেক্সট যাচ্ছি, নেক্সট যাচ্ছি ফ্লাওয়ারের মধ্যে, এটাও বোধ হয় 26 মেবি, হ্যাঁ এটাও থাকছে 26, এটাও থাকছে 26, ত্রিভুজ শেপের হাতেরটা দিও, ত্রিভুজ শেপের হাতেরটা, হ্যাঁ আমি ওটাই তো বলছি, নিয়ে নাও ঝপাং করে নিয়ে নাও, প্রচুর সুন্দর রিভিউ গো, ডেইলি ইউজ করো, চুটিয়ে ইউজ করো, পুরো এডি যাচ্ছে, আয় নাও স্ক্রিনশট নিয়ে পাঠাও, তোমার কালেকশন জাস্ট চুমো। থ্যাংক ইউ পিউদি, টুক করে একটুখানি ইয়ে করে দাও, পেজটাকে ফলো করে দাও। দু লাইনে দেখিয়ে দিয়েছি একদম প্রথম দিকে, একদম প্রথম দিকে দেখিয়ে দিয়েছি, তোমার নাম উল্লেখ করে আমি দেখিয়েছি সমাধি। এই যাচ্ছে পিসটা, হ্যাঁ প্রাইস চলে যাচ্ছে 400, 26 সাইজ অ্যাট প্রেজেন্ট অ্যাভেলেবেল, 26 সাইজ অ্যাট প্রেজেন্ট অ্যাভেলেবেল। শাখা বলার সাথে ভাবছো না বেশি কিছু পড়বে, একটা চুড়ি পরে নাও, বা সিম্পল চুর যারা চাইছিলে এই পিসটা দেখতেই পারো, ওকে? 400 প্রাইস রয়েছে। তোমার রাইট হ্যান্ডেডটা কত গো? আমার রাইট হ্যান্ড এটা, এটার প্রাইস হচ্ছে 200। স্বস্তিক পলাটা দেখো, স্বস্তিক পলা তো দেখিয়ে দিলাম গো, স্বস্তিক পলা তো দেখিয়ে দিলাম, দাঁড়াও। আচ্ছা নেক্সট যাচ্ছি, এটা বোধ হয় 2426, এটা মনে হচ্ছে 2426 রয়েছে, ওটা 2426 সাইজে পেয়ে যাবে। এটাও তোমার প্রদীপ কঙ্কন বলা যায় না, এটা যাচ্ছে বরফি কঙ্কন, প্রাইস থাকছে কিন্তু 350, প্রাইস থাকছে কিন্তু 350। এই আসছে দেখো জিনিসটা,
ঠিক আছে, এটা 2-8 সাইজ হবে? কোনটা 2-8 সাইজ গো? ফ্লাওয়ার চুড়িটা বলছো মালিনা দি? কোনটা 2-8 এর কথা বলছো আমাকে একটু, 2-8 এর যেটা বলছো আমাকে একটু স্ক্রিনশটটা নিয়ে হোয়াটসঅ্যাপ করে দাও, হ্যাঁ আমি বলে দেবো। এই যাচ্ছে দেখে নাও ডিজাইনটা, 2-4 আর 2-6 সাইজ আমার হাতে অ্যাট প্রেজেন্ট রয়েছে, দ্যাটস ওয়াই বলে দিলাম রয়েছে। এবার 2-2 সাইজও হয়ে যেতে পারে, প্রাইস চলে যাচ্ছে কিন্তু তোমার 350, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 350। ওকে চলো নেক্সট চলে যাচ্ছি, নেক্সট আর একটা ডিজাইন দেখাচ্ছি প্রদীপের মধ্যে, আর একটা ভ্যারাইটি। এগুলো কিন্তু 1.5 এর উপর, এগুলো কিন্তু ফর্মিং পিসে নয়, এবং তার থেকেও বড় কথা খিলান দেওয়া নয়, এগুলো কিন্তু সাইজ বলে বুক করতে হবে। এবং সাইজের ক্ষেত্রে বলবো, সোনার চুড়ির হাতের সাইজ যদি জানা থাকে সেই অনুযায়ী সাইজ বলে বুক করবে, অ্যান্ড না হলে যদি না জানা থাকে কোনো ব্র্যান্ডের হাতের সাইজ বলে বুক করবে না। 2-2 আর 2-4 নেবে, এটা 2-2 আর 2-4 নেবে, এটা নেবে 2-2 আর 2-4। এই আসছে দেখে নাও কঙ্কনটা, প্রাইস থাকছে কিন্তু 350, প্রাইস থাকছে কিন্তু 350। হ্যাঁ, আর যেটা বলছিলাম যদি হাতের চুড়ির সাইজ না জানা থাকে, স্বস্তিক বলে আমি আগেই পেয়েছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে একজন দিয়েছে, বাহ খুব ভালো। এই যাচ্ছে দেখে নাও পিসটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা তোমার 350, 2-2 আর 2-4 সাইজে বুক করবে, ঠিক আছে। হ্যাঁ ফ্লাওয়ারটা হোয়াটসঅ্যাপ করে রাখো মালিনাদি, আমাকে চেক করতে হবে গোডাউনে পিসেস রয়েছে কিনা, আমি দেখে দেন বলবো। ওকে জানি না কোথা থেকে পেয়েছে, না এখন অনলাইনে প্রচন্ড চলছে গো ট্রেন্ডিং পলা, চিন্তা নেই, অনলাইন মানে ট্রেন্ডিং পলা পাওয়াটা কোনো বড় কথা নয়, অনলাইনে পেয়েছে। আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন দিই, বক্সটা সরাও। 2-4 এর মুখ পলা, মুখ পলা কেউ বলেছিল, 2-4 এর মধ্যে মুখ পলা কেউ বলেছিল, এই না 2-4 এর মুখ পলা রেগুলার ইউজ করো, প্রাইস চলে যাচ্ছে 200, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 200। এই যাচ্ছে দেখে নাও 2-4 সাইজে রয়েছে, এই যাচ্ছে কিন্তু পেছন পোর্শনটা মানে মোটা সাইডটা, এবং তারপরে দেখা আস্তে আস্তে শুরু হয়ে আসছে। এটার না 2-6 সাইজও হবে, না এটা 2-6 সাইজ হবে না, না এটা 2-4 সাইজই হবে। আর একটা ডিজাইন দেখাবো সেটা 2-4 2-6 হবে, ঠিক আছে 200 যাচ্ছে প্রাইস, এটা ঠিক সানফ্লাওয়ার ইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে সূর্যমুখী ফুলে। নেক্সট একটা পিস দেখিয়ে দিচ্ছি, নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি, এটা 2-4 আর 2-6 এ পাবে 200 প্রাইস, এটা দেখে নাও 2-4 আর 2-6 এ পাবে 200 প্রাইস। আমার হাতে সাইজ নেই, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো মালিনাদি, আমি চেক করে বলতে পারবো গো। 2-4 আর 2-6 এ পাবে, প্রাইস থাকছে কিন্তু 200, ঠিক আছে প্রাইস রয়েছে কিন্তু 200, 2-4 আর 2-6 এ পাবে। নেক্সট একটা দেখাচ্ছি, এগুলো কিন্তু বডিতে কোনো কাজ নেই, ফার্স্টেই দেখিয়ে দিলাম একদম বডি প্লেনের উপর দিয়ে যাচ্ছে। নেক্সট এটা দিচ্ছি, এটা কিন্তু বডিতে কাজ রয়েছে, এটাতে তিনটে সাইজে অপশন অ্যাভেলেবেল পেয়ে যাবে, এটাতে তিনটে সাইজ অপশনই অ্যাভেলেবেল পেয়ে যাবে। এই থাকছে দেখে নাও মুখের ডিজাইন, বডির কাজ যাচ্ছে এইভাবে কিন্তু যাচ্ছে, প্রাইস থাকছে কিন্তু এটা 300, 2-4 2-6 2-8 অ্যাভেলেবেল রয়েছে, 2-4 2-6 2-8 সাইজ অ্যাভেলেবেল রয়েছে, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 300, ঠিক আছে। চলো চা খেতে খেতে দেখবো, আচ্ছা 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 ঠিক আছে, যাও চাটা নিয়ে এসো, চাটা রেডি করে নিয়ে এসো। চলো নেক্সট আরেকটা দিয়ে দিচ্ছি মুখ পলা, নেক্সট আরেকটা দিয়ে দিচ্ছি, এটা 2-6, এটা দেড় প্যাচ মুখ পলা বলে এটাকে, হ্যাঁ ফর্মিং এর উপর দিয়ে যাচ্ছে, দেড় প্যাচ মুখ পলা, এটা 2-6 আর 2-8 এ পাবে, এটা 2-6 আর 2-8 এ পাবে, মানে এই জিনিসটাই 2-6 আর 2-8 এ নিতে পারবে, জাস্ট বিকজ এই পোর্শনটা দেখো খোলা রয়েছে, মানে এটা নর্মালি তোমার আসছে 2-6, এমনি নর্মালি মেপে, দাঁড়াও আমি একবার মেপে দেখিয়েও দিই তোমাদের, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। এই দেখো নর্মালি আসছে কিন্তু 2-6, ওকে এবার যদি ধরো 2-8টা পরো, জাস্ট এরকম করে একটু আর কি চার হাসবে, অসুবিধে নেই ঢুকে যাবে। এই যাচ্ছে পিসটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 350, প্রাইস চলে যাচ্ছে 350, রেগুলার ইউজ করো, এটা ফর্মিং পিসের উপর দিয়ে যাচ্ছে, প্রাইস থাকছে কিন্তু 350। 100 এর ফিঙ্গারিং গুলো আছে, 100 এর ফিঙ্গারিং ইয়াস আছে, আছে আচ্ছা দিচ্ছি দাঁড়ো, হাতের জিনিস, হাতের জিনিস করছিলাম আমি, হাতের জিনিসে ঢুকেছি, একটু চুড়ি বালা পলা একটু দিয়ে দিই। বাউটি চুড় বলেছিলে 2-4 এর মধ্যে কে বলেছিলে, রয়েছো আই না, ফিঙ্গারিং পেয়েছি দাঁড়াও দিচ্ছি, ফিঙ্গারিং পেয়েছি দিচ্ছি, এই যে মটর চুড়ি, মটর চুড়ি 2-4 2-6 2-8,
মটরচুরি 2426282250। স্ট্যাটাসে দিয়েছ ছোট একটা কানের গোলের ওপর পাতা মতন, ওটা দেখাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিনে। ওটা কি সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিনেটা ছিল শতাব দিদি? আচ্ছা এই যে মটরচুরি 2426282, প্রাইস থাকছে কিন্তু 250, রেগুলার ওয়্যারের চুড়ি কিন্তু 250। ঠিক আছে, নেক্সট আরেকটা ডিজাইন দিচ্ছি, এটারও 2426282, প্রাইস থাকছে কিন্তু 250, রেগুলার ওয়্যারের। হ্যাঁ ওটা স্টক আউট গো, ওটা স্টক আউট হয়ে গেছে। 2426282, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 250। ঠিক আছে, চুড় দেখিও, খিলান দেওয়া চুড় যদি বলো, অলরেডি দেখানো হয়ে গেছে, একটু রেকর্ডেড দেখে নিতে হবে খিলান দেওয়া চুড়ের জন্য। আচ্ছা এই একটা ব্রেসলেট দিচ্ছি, এডি ব্রেসলেট রয়েছে এটাও, এটা অনলি মাত্র 28 সাইজটাই অ্যাভেলেবেল রয়েছে, বাকি অল স্টক আউট। এটা অনলি মাত্র 28 সাইজটাই অ্যাভেলেবেল রয়েছে, বাকি অল স্টক আউট। 22 থেকে ছিল, 22, 24, 26, টোটালটা বেরিয়ে গেছে, 28 এর অনলি দুটো পিসেস মতো আর রয়েছে, 28 এ অনলি দুটো পিসেস মতো রয়েছে। প্রাইস থাকছে কিন্তু 200 করে, এই আসছে জিনিসটা, এই পোর্শনটা চওড়ার মধ্যে দিই, দেন এখানটা দেখো শুরু হয়ে আসছে, পুরোটা কিন্তু এডি, এবং এডির মধ্যে আমি একটু ব্যাকে দেখাবো, এডিটা কিন্তু দেখো পুরো লকিং দেওয়া রয়েছে। চা নিয়ে এলাম, তুমি তো বিয়েবাড়ির কালেকশন দেখাচ্ছ, বিয়েবাড়ি এ হাতের জিনিস, বিয়েবাড়ির কালেকশন, এগুলো সবসময় পরা যায় আর আনতে পারবে না। কোনটা গো সমাধি, কোনটার কথা বলছো গো? ওই ছোট স্টারটা, সেম ডিজাইন মুশকিল আছে, বা সেম কালার মুশকিল আছে, আমি দেখছি চেষ্টা করছি, বাট সেম কালার সেম ডিজাইন মুশকিল আছে। যদি বলো নতুন, হ্যাঁ তাহলে বলতে পারি, হ্যাঁ পেয়ে যাবে নতুন ডিজাইন। নাও বাউঠি চুড় দেখিয়ে দিই, সাইজ যেগুলো বলছি সেই সাইজে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অ্যাট প্রেজেন্ট। ওকে, 2628, দাঁড়া এখানটা না ঘেটে যাচ্ছে একটুখানি, দাঁড়াও তো আমাকে একটু ফিঙ্গারিংটা দেখিয়ে আগে তুলে নিতে হবে, তা না হলে হবে না। হ্যাঁ 2628 দিচ্ছি, প্রাইস থাকছে কিন্তু এডি চুড়ি, এডি চুড়ি, এডি চুড়ি তো আমি রাখি না, এডি ওই এডি ব্রেসলেটটার কথা বলছো কি সমাধি? এডি ব্রেসলেটের কথা বলছো? তুমি 24 হাতের সাইজ নাও তো, এটা নাও, এটা ট্রাই করো, রেগুলার ওয়্যারের রয়েছে, এই যে এডিতে যাচ্ছে, এই পোর্শনটাই দেখো এডিতে যাচ্ছে, সব থেকে বড় কথা এই দেখো ফ্লেক্সিবল রয়েছে এটা, এইভাবে খুলে নিতে পারবে, আবার হাতে পরে ঠিক এইভাবে ঢুকিয়ে নাও, পুরোটা ঠিক এইভাবে যাচ্ছে, এই পিসটা ট্রাই করো, খুব সুন্দর, এক বছর পর রিস্টক হলো। আগেরবারে যখন সেল করেছিলাম, মোটামুটি 50 পিসেস মতো বেরিয়েছিল, 50 পিসেস, প্রচুর রিভিউ পেয়ে যাবে। গ্লাস চুড় আছে দেখিয়ে দিয়েছি শতাব দিদি। আচ্ছা এই চলে যাচ্ছে 26 and 28 হাতে সাইজে রয়েছে অ্যাভেলেবেল, প্রাইস থাকছে কিন্তু 250, প্রাইস রয়েছে কিন্তু 250। হ্যাঁ যাতে নষ্ট, যাতে নষ্ট না হয়ে যায়। এগুলো কত, কোনটা গো সপ্তর্ষি দিয়ে? এটা 250, এটা যাচ্ছে তোমার 250, বাউটি চুড় রয়েছে। ওকে 26 আর 28 সাইজে নেবে। নেক্সট দিচ্ছি, নেক্সট ডিজাইন দিচ্ছি 24 আর 26 এ নেবে, এই আসছে দেখো পিসটা, একদম চুটিয়ে রেগুলার ইউজ করো, আমি বলবো জাস্ট চুটিয়ে রেগুলার ইউজ করো। ঠিক আছে, আর একবার দেখাও, কোনটা কোনটা দেখাতে হবে আর একবার, এটা কি জোড়া? একদম জোড়া 250, জোড়া 250। নেক্সট দিচ্ছি, নেক্সট সাইজ অপশন দিচ্ছি, এটা আই থিঙ্ক 26 সাইজ রয়েছে, একবার চেক করে দেখে নিই। হ্যাঁ আই নো 26 সাইজের পেয়ে যাচ্ছ, প্রাইস থাকছে কিন্তু 250, রেগুলার ইউজে যাচ্ছে পেয়ার 250, মানে দুটো পিস। ঠিক আছে, বাউটি চুড় যারা বলছিলে, কয়েকটা পিসেস মতো বাউটি চুড় আপাতত স্টক রয়েছে, দ্যাটস ওয়াই আমি একটু টুক করে দেখিয়ে দিলাম, বিকজ আগের দিনে আমাকে বলেছিল এবং আজকেও কমেন্টস করেছিল বাউটি চুড়ে। নাও নেক্সট একটা ডিজাইন, একটাও বইয়ে নিয়েছো,
গৌরীদি এটা নিয়েছিলে না? গৌরীদি রয়েছো? তুমি বলো, তুমি তো অলরেডি ইউজ করছো 24, টু টু আর 24 নেবে, এটা 22 অ্যান্ড 24 নেবে, তোমার জুয়েলারি কোয়ালিটিও 100, উফ থ্যাংক ইউ। এই চলে যাচ্ছে দেখে নাও পিসটা, রেগুলার ইউজ করো 250 প্রাইস, 250 প্রাইস রেগুলার ইউজ করো, 22 আর 24 হাতে সাইজ যারা রয়েছে তারা নেবে। 22 তে পাচ্ছি না, এই তো 22 দিলাম, নাও এই তো 22 দিলাম। ব্রেসলেট চুড়িটা কত? ব্রেসলেট চুড়িটা হচ্ছে তোমার, এটার কথা বলছো কি? এই ব্রেসলেট চুড়িটার কথা বলছো যেটা আমি হাতে পরে রয়েছি, ট্রায়াঙ্গেলটা না, আগের যেটা দেখালাম 28 সাইজ বললাম ওটার কথা বলছো, সেটা বলতে হবে। মানে আমি দুটো ডিজাইন অলরেডি দেখিয়েছি। আচ্ছা, এটা একটা চুড়ি দিচ্ছি, এটা আই থিঙ্ক 26 সাইজ, দাঁড়াও আমি একবার চেক করো, না 24, না 24 সাইজের রয়েছে 200 প্রাইস, 24 সাইজের রয়েছে 200 প্রাইস। এগুলো 22 সাইজ হবে, যেটা যে সাইজ বলছি সেটা সেই সাইজ হবে। একটুখানি সাইজটা মন দিয়ে শোনো, দেন বুক করো। বলে দিচ্ছি আমি কোনটার কি সাইজ রয়েছে, আমি কিন্তু বলে দিচ্ছি, হ্যাঁ হাতে যেটা পরে আছো, হ্যাঁ এটার ওটা হচ্ছে 200, এটা হচ্ছে 200, শেয়ার করলাম, থ্যাংক ইউ। সামনে পাউচ পার্লের ফ্লাওয়ারটা কি বললে বুঝতে পারলাম না, আরেকবার রিপিট করো। এই যে চলে যাচ্ছে পিসটা, হ্যাঁ প্রাইস চলে যাচ্ছে কিন্তু 200। আচ্ছা ওইগুলো বলছো, ওগুলো অলরেডি দেখানো হয়ে গেছে, ওগুলো অলরেডি দেখানো হয়ে গেছে, এগুলো আমাকে সরিয়ে দিতে হবে তা না হলে, এগুলো অলরেডি দেখানো হয়ে গেছে, একটু রেকর্ডে চেক করে নিতে হবে। চলো নেক্সট, আমি এই বক্স কমপ্লিট করলাম, না একটা রেগুলার ইউজে পলা দিচ্ছি, 24 হাতের সাইজ অ্যাভেলেবেল, প্রাইস থাকছে কিন্তু 120, 24 হাতের সাইজে অ্যাভেলেবেল, প্রাইস থাকছে কিন্তু 120। এটার বাকি সব সাইজগুলো স্টক আউট হয়ে গেছে, বাট হ্যাঁ আশা করছি রিস্টক হয়ে যাবে, একটু টাইম দিতে হবে। হ্যাঁ ডেলি ইউজের বাউটি চুলগুলো ইউনিক, 4 থেকে 5 মাস হয়ে গেছে, এখনো অ্যাজ ইট ইজ আছে। দেখো আমি এই কারণেই বললাম, একবার রেগুলার ইউজের পিসগুলো আমি বলছি 3 মাসের কালার ওয়ারেন্টি, বাট নিয়ে দেখো, এই দেখো গৌরীদি অলরেডি নিয়েছে, বলছে 4 থেকে 5 মাস হয়ে গেছে ইউজ করছি, এখনো অ্যাজ ইট ইজ রয়েছে, তার মানে বাকিকে এবার নিজেরা বলো, আমি আর কিছু বলবো না। ওকে নেক্সট চলে যাচ্ছি চুড় পলা, নেক্সট চলে যাচ্ছি চুড় পলা, সাইজ পাবে 24 আর 26, সাইজ পাবে 24 আর 26, এন 24 আর 26 হাতের সাইজ যাদের বুক করবে, প্রাইস থাকছে কিন্তু 300। চুড় পলা রয়েছে, ঠিক একটা হাতে পরে আমি একটু দেখাই, দু সাইডে কঙ্কন দিয়ে ক্যারি করো, এগুলো বেশ সুন্দর লাগে, দু সাইডে দুটো কঙ্কন দাও দেন ক্যারি করো, কঙ্কনের বক্সটা সরিয়ে দিলাম একটু দেখিয়ে দিতাম, ক্যারি করো, খুব সুন্দর লাগে দেখতে। প্রাইস থাকছে কিন্তু 300 করে পেয়ার, 300 কিন্তু পেয়ারে যাচ্ছে, পরে যাস না মা, পরে যাস না। ডেলি ইউজ করা যাবে চুড়গুলো? হ্যাঁ 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 একদম একদম, নিশ্চিন্তে করো। ফিঙ্গারিং গুলো এই দিচ্ছি গো, ফিঙ্গারিং গুলো, ফিঙ্গারিং এর বক্সটা এবার সরাতে হবে, তা না হলে না পুরো ঘেটে যাচ্ছে, এখানে পড়ে যাচ্ছে, দিচ্ছি দাঁড়াও, এই এই পলা কয়েকটা পিসেস রয়েছে, এই পলাটা আমি দেখিয়ে দিই, দেন সরিয়ে দিচ্ছি। অ্যান্ড নাও ফর্মিং পলা রয়েছে তোমার 24 আর 26 এ, 24 আর 26 এ পাচ্ছ এক্স্যাক্টলি সোনা, এটা একদমই সোনা, শুধু জাস্ট বলবো সোনার হলমার্কটা নেই, শুধু এটাই যা ডিফারেন্স। এবং রেগুলার ইউজ করো, চুটিয়ে ইউজ করো, ইউজ করার পর আমাকে রিভিউটা দাও। প্রাইস থাকছে কিন্তু 250, প্রাইস রয়েছে কিন্তু 250, 24 আর 26 সাইজে পেয়ে যাবে, 24 আর 26 সাইজে পেয়ে যাবে, প্রাইস থাকছে কিন্তু 240, নেক্সট 240 না 250। নেক্সট একটা পলা দিচ্ছি, এটা 26 সাইজ অ্যাভেলেবেল, 150, 26 সাইজ অ্যাভেলেবেল, 150, ঠিক আছে। এই এটা ডিফেক্ট রয়েছে, এটা ডিফেক্ট রয়েছে, ছেড়ে দাও, দুটো পল ওঠা রয়েছে, এটা ডিফেক্ট আছে 26 এ, ছেড়ে দাও। আচ্ছা নেক্সট একটা দিচ্ছি 22 তে, চুড় পলা সিঙ্গেল পিসি রয়েছে, 22 যার হাতে সাইজ সে নিয়ে ফেলবে, একটা পিসি রয়েছে, ল্যামিনেশনের ওপর চুড় পলা, এটা 22 সাইজ রয়েছে, সিঙ্গেল পিস অ্যাভেলেবেল, 200 প্রাইস,
ঠিক আছে, সিঙ্গেল পিস অ্যাভেলেবেল 200 প্রাইস, এই আসছে জিনিসটা। একদম ল্যামিনেশন, কিন্তু ভালো কোয়ালিটির ল্যামিনেশনগুলো, একদম কোনো রকম কোনো পাতি কোয়ালিটির ল্যামিনেশন কিন্তু নয়। চলো এবার একটু ফিঙ্গার রিংটা দিয়ে দিই, দেন এখান থেকে আমি বক্সটা তাহলে সরিয়ে ফেলতে পারবো ফিঙ্গার রিংয়ে। নাও ফিঙ্গার রিংয়ে আর কি কি বড়ো সাইজ বলেছিলে, কে কে বলেছিলে বলো তো, কী কী সাইজ বলেছে একটু বলো তো। আর নাও হান্ড্রেডে যাচ্ছে ফিঙ্গার রিং, হান্ড্রেডে যাচ্ছে ফিঙ্গার রিং। আমি একটু হাতে পরে দেখাই তাহলে কভারেজটা তোমরা বুঝতে পারবে। এই যে এই যা এই যাচ্ছে কভারেজ, প্রাইস যাচ্ছে কিন্তু 100, একদম কিন্তু ইয়ে রয়েছে তোমার অ্যাডজাস্টেবেল, একদম অ্যাডজাস্টেবেল যাচ্ছে কিন্তু। ওকে, এটার থেকে ছোট চাইছো না এর থেকে বড়? একটুখানি বলো তাহলে আমার পক্ষে সুবিধা হয়। ওটার থেকে ছোট না ওর থেকে বড়? এনো আরেকটা পিস দিচ্ছি, এটাও ফর্মিং এর উপর দিয়ে দিচ্ছি, প্রাইস থাকছে 150, ফর্মিং এর উপর দিয়ে দিচ্ছি, প্রাইস থাকছে 150। এই থাকছে কিন্তু তোমার অ্যাডজাস্টেবল এর পোর্শন, ঠিক আছে। এই আসছে পিসটা 150। নেক্সট দিচ্ছি চলো গিনি, গিনির উপর দিয়ে থ্যাংক ইউ সাইরিদি, থ্যাংক ইউ কনস্ট্যান্ট এত এত কমেন্ট করে দেওয়ার জন্য, কনস্ট্যান্টলি সিরিয়াসলি বলছি। নেক্সট যাচ্ছি টু সাইজের, টু সাইজের দেখো, টু সাইজের কি দেখাবো, টু সাইজের কি দেখাবো গো। নাও গিনির উপর দিয়ে যাচ্ছে, প্রাইস থাকছে 100, গিনি ফিঙ্গার রিং প্রাইস থাকছে 100। ওকে, অ্যাডজাস্টেবল কিন্তু, অ্যাডজাস্টেবল কিন্তু রয়েছে, প্রাইস থাকছে কিন্তু 100। প্রতিটা ফিঙ্গার রিং কিন্তু অ্যাডজাস্টেবল, আমি বলেই দিচ্ছি প্রতিটা ফিঙ্গার রিং কিন্তু অ্যাডজাস্টেবল, এগুলো কিন্তু একটাও উইদাউট অ্যাডজাস্টেবল নয়, অনলি মাত্র ইয়েটা হয় কিন্তু উইদাউট অ্যাডজাস্টেবল। আচ্ছা এই চলে যাচ্ছে দেখে নাও একটা পিস, প্রাইস থাকছে কিন্তু 120, 120 প্রাইস থাকে, ছোট বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, দু রকমই, আচ্ছা দুই রকমই বলছো, আমি টু সাইজ ভাবলাম যে 20 সাইজ আর কি, ছোটোর মধ্যে আরো ছোট, দাঁড়াও দেখতাছি, প্রাইস থাকছে এটা 120। হ্যাঁ নেক্সট দিচ্ছি, নেক্সট দিচ্ছি না দেখিয়ে দিচ্ছি, রয়েছে মনে হচ্ছে, হ্যাঁ না 120 আরেকটা দিচ্ছি কিন্তু একটু বড় সাইজ, 120 রয়েছে বাট একটু বড় সাইজের ওপর দিয়ে। ডিজাইনটা দেখে নাও, এই যাচ্ছে কিন্তু অ্যাডজাস্টেবল এর পোর্শন, এই যে ঠিক আছে। এবার হাতে পড়লে একটু দেখাই কতটা কি কভার করবে, প্রাইস রয়েছে কিন্তু 120, প্রাইস রয়েছে কিন্তু 120। রেগুলার ইউজের ফিঙ্গারিং হবে না, রেগুলার ইউজের ফিঙ্গারিং অ্যাডজাস্টেবল হয় না, ফিক্স সাইজে হয়, ফিক্স সাইজের ক্ষেত্রে প্রবলেম হয়ে যায় সাইজটা ছোট বড়র জন্য, দ্যাটস ওয়াই রেগুলার ইউজের ফিঙ্গারিং হবে না। ওকে নেক্সট চলে যাচ্ছি নাও 100, নেক্সট চলে যাচ্ছি নাও 100। তবে হ্যাঁ রেগুলার ইউজে তুমি পলা ফিঙ্গারিং গুলো রেগুলার ইউজ করতে পারো, পলা ফিঙ্গারিং গুলো রেগুলার ইউজ করা যেতেই পারে, প্রাইস থাকছে কিন্তু 100। ওকে, অ্যাডজাস্টেবল পোর্শন অ্যান্ড এই আসছে কভারেজ। চলো নেক্সট দিচ্ছি, নেক্সট দিচ্ছি, এর থেকেও একটা ছোট দিয়ে দিচ্ছি, এর থেকেও একটা ছোট দিয়ে দিচ্ছি 100, এটাও যাচ্ছে 100। ছোট্ট একটা ফ্লাওয়ারের ওপর দিয়ে রয়েছে, পলা ফিঙ্গারিং রয়েছে, দেখিয়ে দিচ্ছি দাঁড়ো, এই যাচ্ছে পিসটা, ঠিক আছে, প্রাইস থাকছে কিন্তু 100। ছোটর মধ্যে বড়র মধ্যেও বলেছিলে, দাঁড়াও বড়র মধ্যে আরও দু একটা দেখিয়ে দিই, দেন আমি পলা ফিঙ্গারিং দেখিয়ে ফিঙ্গার রিং স্টপ করবো। না এটা একটা ব্যাপার, 220, এই একটা যাচ্ছে বড়র মধ্যে দিয়ে যাচ্ছে, দেখে নাও এরকম একটা ফ্লাওয়ার রয়েছে ওপরে, প্রাইস থাকছে কিন্তু 220, প্রাইস রয়েছে কিন্তু 220, এই আসছে পিসটা। সবাইকে বলবো যারা যারা এখনো লাইভটাতে একটা করেও অ্যাটলিস্ট লাইক ফলো করোনি, চট করে বলবো একটা করে লাইভটাতে লাইক করে দাও। হ্যাঁ তুমি যেটা পড়েছো এরম, আমি যেটা পড়েছি এরম, মানে লম্বার মধ্যে দিয়ে হবে না, লম্বার মধ্যে দিয়ে হইবে না, লম্বার মধ্যে দিয়ে ফুল আঙুল ফিঙ্গারিং একদম ফার্স্টের দিকেই দেখিয়েছি, সেটা একটা দেখতে পারো, ওটা ঢুকে গেছে ভেতর দিকে, এই একটা যাচ্ছে 100, এই একটা যাচ্ছে 100। বিছে আংটি, বিছে আংটি কোনটাকে বলে, বিছে আংটি কোনটাকে বলে গো, এই যাচ্ছে পিসটা, হ্যাঁ 100 রয়েছে। নেক্সট একটা বড় সাইজ দিয়ে
ছাপা ফিঙ্গারিং বলেছিলে ব্রাইডাল পারপাসের জন্য 150 পলা ফিঙ্গারিং দিচ্ছি, পলা ফিঙ্গারিং 150 একটু কভারেজটা দেখিয়ে দিই, কারণ ব্রাইডাল পারপাসের জন্য তোমরা বলছিলে এই যে, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি, এটা পরে দেখাও, কোনটা পরে দেখাবো, কোনটা পরে দেখাতে হবে, প্রতিটাই তো পরে দেখাচ্ছি আমি, এই যাচ্ছে ব্যাকে। ওকে চলো লাস্ট আরেকটা দিয়ে দিই, লাস্ট আরেকটা ডিজাইন দিয়ে দিই। আরেকটা ছোটর মধ্যে আইনাও, গাঁদা ফিঙ্গারিং প্রাইস থাকছে 100। এই একটা দেখে নাও, গাঁদা ফিঙ্গারিং প্রাইস থাকছে 100। এই যাচ্ছে পিসটা, ওকে, একটু ছোট্টর মধ্যে দিয়ে আসছে, এই আসছে কভারেজ, প্রাইস থাকছে 100। লিফটা, লিফ বলতে আচ্ছা ওই ভুট্টার মতোটা দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, এই আসছে কভারেজ। আই নাও এইরকম দুল নিয়ে এসো না গো, কোন রকম, কোন রকম দুল, লাস্ট একটা দেখিয়ে দিচ্ছি আপাতত, তারপর আমি পলা ফিঙ্গারিং ঝপাঝপ দেখিয়ে দেব। এটা গাঁদা নয়, ডালিয়া, ওই অ্যাকচুয়ালি গাঁদা অনেকে বলে, ওই জন্য গাঁদা বললাম আমি, হ্যাঁ ডালিয়াও বলতে পারো। আচ্ছা এই থাকছে নেক্সট একটা রাউন্ডের মধ্যে দিয়ে, বেশ একটা বড় ছাতার উপর দিয়ে, কাজটা দেখে নাও, প্রাইসটা বলে দিচ্ছি, প্রাইস আই থিঙ্ক 120, আমি তাও একবার চেক করে বলছি। এই যাচ্ছে কভারেজ, ওকে, এই আসছে কভারেজ, প্রাইস রয়েছে ইয়াস 120, 120, এটার প্রাইস থাকছে 120, ঠিক আছে। 25 ব্যাকে করে দিলাম কেন, 24 ক্যারেটের সীতাহার দেখিয়ে দিয়েছি, একটু রেকর্ডের চেক করে নিতে হবে, এটা রাধানায় ডালিয়া দেখে নিলাম। চলো নেক্সট যাচ্ছি, আমি এবার পলা ফিঙ্গারিংটা দেখিয়ে দিই, পলা ফিঙ্গারিং দেখিয়ে দিই, দেন আরো কয়েকটা পিসেস যাচ্ছে, কভার ব্যাঙ্গেল দেখিয়ে দেব, কভার ব্যাঙ্গেল বা ডেড প্যাচের ব্যাঙ্গেল যেগুলো বলছো। পলা ফিঙ্গারিং এর মধ্যে 4টে ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে, এই যে রেগুলার ইউজ বলছিল, তো এইগুলো রেগুলার ইউজ করতে পারো, তোমার ল্যামিনেশনের উপর দিয়ে যাচ্ছে, এগুলো দেখো ল্যামিনেশনের উপর দিয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই বললাম রেগুলার ইউজ করতে পারো। তবে হ্যাঁ, পলা ফিঙ্গারিং কিন্তু ফিক্স সাইজ হয়, আমি বলে দিচ্ছি ফার্স্টে, যখন বুক করবে একটু আমাকে বলে দেবে যে বড় সাইজ লাগবে না ছোট সাইজ, যেমন দেখো এটা বড় সাইজে রয়েছে, আবার এটা দেখো একটু ছোট সাইজে রয়েছে, তো দ্যাটস ওয়াই বলবো পলা ফিঙ্গারিং যখন বুক করবে আমাকে একটু বলে বুক করো যে বড় সাইজ লাগবে না ছোট সাইজ লাগবে, ঠিক আছে। আচ্ছা এই চলে যাচ্ছে, 4টে ডিজাইন রয়েছে পলা ফিঙ্গারিং, ল্যামিনেশনের উপরে, প্রাইস থাকছে 100, প্রাইস রয়েছে 100, ওকে। নেক্সট চলে যাচ্ছি, কালারিং এর উপর দিয়ে কয়েকটা পিসেস দেখিয়ে দিই পলা ফিঙ্গারিং এ, দেখাও দি, কি দেখাবো, 24 ক্যারেটের সীতাহার দেখিয়ে দিয়েছি, বললাম যে দেখিয়ে, দেখানো হয়ে গেছে লাইভে, রেকর্ডেড লাইভটা চেক করবে পেয়ে যাবে, রেকর্ডেড লাইভটা যদি খুঁজে না পাও, দ্যাটস ওয়াই বলবো লাইভটা নিজের ওয়ালে শেয়ার করে নাও, নিজের টাইম মতো করে দেখে নিতে পারবে। এই যাচ্ছে গ্রিন কালারের উপর দিয়ে একটা ডিজাইন, এই একটা যাচ্ছে গ্রিনের উপর দিয়ে একটা ডিজাইন, প্রাইস কিন্তু রয়েছে 100 করে। এই একটা যাচ্ছে হোয়াইটের উপর দিয়ে ডিজাইন, 100 প্রাইস। নেক্সট একটা যাচ্ছে রেডের উপর দিয়ে ডিজাইন, 100 প্রাইস। অ্যান্ড এটা একটা যাচ্ছে মেরুনের উপর দিয়ে ডিজাইন, একদম কফি মেরুন, 100 করে যাচ্ছে প্রাইস। পলা ফিঙ্গারিং এর সাইজ কি করে বুঝবো, ওই যে বললাম যখন বুক করবে আমাকে শুধু বলো ছোট সাইজ লাগবে না বড় সাইজ লাগবে, আর কিছু সাইজেস আপাতত হয় না, বুঝেছো, ছোট সাইজ লাগবে না বড় সাইজ লাগবে আমাকে সেই অনুযায়ী বলে বুক করো। চলো পলা ফিঙ্গারিং শো করে দিয়েছি, সরিয়ে দিলাম, নেক্সট যাচ্ছি আরো কয়েকটা ডিজাইনের ব্যাঙ্গেলস দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ডেড প্যাচের গুলো আগের দিন যেগুলো দেখিয়েছিলাম সেগুলোকে রিপিট করতে হবে আমাকে একটু বলো, বা কভার ব্যাঙ্গেল যেটাকে রেড গুলো দেখাও, দেখালাম তো রেড গুলো, দেখালাম তো গো। আচ্ছা নেক্সট কয়েকটা ডেনিম যে চুড়ি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও সাইজ অপশন পেয়ে যাচ্ছ, এটা 2224 2224 26
2224 হ্যাঁ 2224 সাইজ পেয়ে যাচ্ছ, অ্যানো সরি 2224 আর 26 সাইজ পাচ্ছ। প্রাইস থাকছে কিন্তু 250, প্রাইস থাকছে কিন্তু 250 রেগুলার ইউজের পিস, কিন্তু রেগুলার ইউজের পিস, রেগুলার চুটিয়ে ইউজ করো। হ্যাঁ ডেড প্যাচেসগুলো দুর্দান্ত, আমি একটা অর্ডার করলাম, হ্যাঁ ডেড প্যাচগুলো দারুণ। তবে হ্যাঁ প্রতিটার প্রত্যেকটা সাইজেস অ্যাভেলেবেল নেই এখন, ছাড় মানে বলি না আমি যখন প্রথম দেখাই তখন সমস্ত সাইজেস অ্যাভেলেবেল পেয়ে যাও তোমরা, তারপর আস্তে আস্তে কি সেল হতে হতে তখন সাইজেসগুলো কমতে থাকে। আর রেড পলা ফিঙ্গারিংগুলো আরেকবার সরিয়ে দিলাম যে গো বক্সটা, অনিন্দিতাদি একটু রেকর্ডের চেক করতে হবে গো। আচ্ছা নেক্সট একটা দেখাচ্ছি, এটাও দেখে নাও, 2224 26 সাইজ পেয়ে যাবে, 250 রয়েছে প্রাইস। অনেকেই কালকে এটা দেখেই আর কি ইয়ে করেছিলে, কমেন্টস করেছিল, অনেকেই বলেছো লাইভে দেখিয়ে দিতে, আমি একবার দেখিয়ে দিলাম। ওকে হাতে পরেও একবার যদি বলো আমি একবার হাতে পরেও দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর দেখতে লাগে। রেগুলার ওয়্যারের পিস 250 করে প্রাইস রয়েছে, 2224 26 এই আসছে পিসটা, রেগুলার ওয়্যারের পিস। ঠিক আছে আমি ব্যাকেই রাখছি আপাতত, নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এটার সাইজ অপশন পাবে 2224 26, এই রে ব্যাকে দেখাচ্ছি 2224 26 রেগুলার ওয়্যারের পিস, প্রাইস থাকছে কিন্তু 250, প্রাইস রয়েছে কিন্তু 250। ঠিক আছে 2224 26। নেক্সট একটু চুড়ির কালেকশন কয়েকটা পিস দিয়ে দিই, মানে একটু সরু চুড়ির মধ্যে দিয়ে, না এটা 2426 সাইজ হবে, দাঁড়াও 22টা আমাকে দেখি, না সরি 2224 26 সাইজ পাবে, 2224 26 28 ডেড ব্যাচেরগুলো দেখো। আচ্ছা দেখিয়ে দিচ্ছি 2224 26 28 সাইজ পেয়ে যাচ্ছ রেগুলার ইউজের চুড়ি, 200 করে প্রাইস, 22 থেকে 28 সাইজ পেয়ে যাচ্ছ। ঠিক আছে রেগুলার ইউজের চুড়ি 200 করে প্রাইস, একদম ফর্মিং, একদম টোটালি ফর্মিং দেখতে, টোটালি ফর্মিং দেখতে। আর একটা ডিজাইন দিয়ে দিচ্ছি, এটাও যাচ্ছে তোমার ফর্মিং এর উপর দিয়ে, 200 করে প্রাইস, 22 থেকে 28 পর্যন্ত পেয়ে যাবে সাইজ অপশন। এইভাবে আসছে কাজটা, ঠিক আছে 200 করে কিন্তু পেয়ার, 200 করে কিন্তু পেয়ার সাইজ অপশন রয়েছে আপাতত চুড়িগুলোর, তো চুপ করে বলবো নিয়ে নিতে, চট করে বলবো নিয়ে নিতে। আর একটা দেখাচ্ছি রুলিওয়ালা, দাঁড়াও আর একটা দিচ্ছি রুলিওয়ালা, হ্যাঁ রুলিওয়ালাটা সাইজ অপশন আমাকে দেখতে হবে, তারপর আমি ডেড প্যাচের কভার ব্যাঙ্গেলগুলো একটু দেখিয়ে দেবো সাইজ অপশন। আচ্ছা আর কে কারুর কি কিছু দেখাতে হবে, সীতাহার বললে না কি বললে গো বলো তো, না চোখ আর কি বললে ইয়ে করতে, আরও কয়েকটা পিস দেখাতে একটু বলো, তাহলে আমি অন্য পিস দেখিয়ে দেবো, তা না হলে আপাতত আজকের মতো লাইভটা শেষ করবো, কারণ এবার আমি থকে যাচ্ছি, প্রচুর ডিজাইন দিয়ে দিয়েছি। আচ্ছা এই চলে যাচ্ছে দেখে নাও রুলিওয়ালা, সাইজ অপশন কিন্তু এটা পেয়ে যাবে 2224 26 28 হয়ে যাবে, না 2224 26 আর 28 সাইজ পেয়ে যাচ্ছ, প্রাইস থাকছে কিন্তু 200 করে। এটা কিন্তু মুখ ছাড়া বালা, এটা কিন্তু মুখ ছাড়া বালা, কোথাও কোনো রকম কোনো মুখ নেই কিন্তু, ঠিক আছে রুলিওয়ালা মুখ ছাড়া সাইজ অপশন, 22 থেকে 28 সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু 200 প্রাইস। এর আগেরটা কত, এর আগেরটা, এর আগে কোনটা আমি দেখিয়েছি আমি নিজেরই খেয়াল নেই, এবারে আমি কি করে বলি এর আগেরটা বললে, চলো নেক্সট আমি ফার্স্ট একটা ডিজাইন দিচ্ছি এটার, হ্যাঁ এটার 2228 সমস্ত সাইজ রয়েছে, অলরেডি এটারই রয়েছে সমস্ত সাইজ। আর চোকার দেখাও না, দাঁড়াও কয়েকটা পিস দিয়ে দিচ্ছি, চোকার চোকার অলরেডি দেখিয়েছে, একটাই বোধহয় দেখানো হয়েছে আজকে, আচ্ছা দিয়ে দিচ্ছি চোকার। আচ্ছা এই চলে যাচ্ছে, চলো দেখে নাও ডেড প্যাচের চুড়ি ব্যাঙ্গেলস গুলো বা ব্রেসলেট গুলো, যেটা বলতে পারো রেগুলার ইউজ করো, চুটিয়ে ইউজ করো, 22 সাইজ 228 সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে, প্রাইস থাকছে 200, প্রাইস থাকছে কিন্তু 200, ওকে প্রাইস রয়েছে কিন্তু 200। চলো নেক্সট চলে যাচ্ছি, নেক্সট চলে যাচ্ছি 26 2226 28 রয়েছে, এই ডিজাইনটা যাচ্ছে 2226 28 লং চেন, লং চেন আগের দিনে দেখানো রয়েছে গো, এই জন্য আজকে নিয়ে বসা হয়নি,
এই চলে যাচ্ছে, দেখে নাও ডিজাইনটা, এই চলে যাচ্ছে ডিজাইনটা। আগের দিনের লাইভটা চেক করো, আগের দিনের লাইভে লং চেন দেখানো রয়েছে। এটা 22 22 26 28 সাইজ অ্যাভেলেবেল, প্রাইস থাকছে কিন্তু 200, মানে 24টা স্টক আউট, 24টা স্টক আউট। ওকে, এই যাচ্ছে ডিজাইনটা। দেন আসছি আর একটা ডিজাইনে, ম্যাক্সিমামে 24 গুলোই আগে বেরিয়ে যায় ম্যাক্সিমাম। নাও এটারও 22 26 22 26 28, এটারও 22 26 28। ফিঙ্গারিং এর বক্সটা সরিয়ে দিলাম গো, ফিঙ্গারিং এর বক্সটা সরিয়ে দিলাম গো ইন্দ্রিলাদি, তুমি একবার রেকর্ডের দেখে নিও না প্লিজ। এই যে এই থাকছে পিসটা, প্রাইস থাকছে কিন্তু তোমার 200, ঠিক আছে? 22 26 28, মানে 24টা নেই, 24টা নেই, আগেরটা তো 24টা নেই। নেক্সট একটা ডিজাইন দিচ্ছি, এটার বোধ হয় 22 আর 26 আছে। এই ডিজাইনটা 22 and 26 সাইজ অনলি মাত্র অ্যাভেলেবেল, এই ডিজাইনটা অনলি মাত্র 22 আর 26 সাইজ অ্যাভেলেবেল, প্রাইস থাকছে কিন্তু 200, প্রাইস থাকছে কিন্তু 200। প্যামেলার কি, প্যামেলা ছিল লাইভে ফার্স্টের দিকে, ও এখন অফিসে। এই যাচ্ছে পিসটা, ঠিক আছে? পুরো বডিটা ঠিক এইভাবে কাজ আসছে, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা তোমার কি বলে 200, 22 আর 26 রয়েছে, ঠিক আছে? দেড় প্যাচের মধ্যে আপাতত এগুলোই রয়েছে। এবং নেক্সট আমি সিঙ্গেল প্যাচের গুলো একটু দেখিয়ে দিচ্ছি। সিঙ্গেল প্যাচের অনেকেই আমাকে মেসেজ করেছিলে, সেই জন্য আমি একবার দেখিয়ে দিচ্ছি সিঙ্গেল প্যাচ। তো ছোট ইয়ার টপ আনতে পারবে, ব্যালেট মতো, ব্যালেট মতো বলতে মতো না, ফিঙ্কি বল মতো, ছোট ইয়ার টপ দেখতে হবে, দেখতে হইব। এটা সাইজ অপশন 26 to 8, 26 to 8, নাও 26 to 8 সাইজ অপশনে পাবে। এগুলোও কিন্তু ব্রেসলেট টাইপের উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে? সিঙ্গেল লাইনের উপর দিয়ে যাচ্ছে, একদম ব্রেসলেটের মধ্যে দিয়ে। সাইজ বলে বুক করবে, 26 আর 28 সাইজ রয়েছে, 200 প্রাইস, 200 প্রাইস, 26 আর 28 সাইজ অপশন রয়েছে। নেক্সট চলে যাচ্ছি, নেক্সট ডিজাইনে 28 এর দুটো পিসেস মতো রয়েছে, 28। নেক্সট দিচ্ছি, নেক্সট ডিজাইন 24, এনা 24 এর মধ্যে দিয়ে 200 প্রাইস, 24 এর মধ্যে দিয়ে যাচ্ছে 200 প্রাইস। রেগুলার ইউজ করো, চুটিয়ে ইউজ করো, রেগুলার ইউজ করো, চুটিয়ে ইউজ করো, রেগুলার ইউজ করো, একটাই কথা বলবো, কারণ রেগুলার ইউজ না করলে নিজেরাও বুঝতে পারবে না যে কি পিস পাচ্ছ। এটা নাও 28 এ রয়েছে, 28 এ যাচ্ছে, প্রাইস থাকছে কিন্তু তোমার 200, প্রাইস রয়েছে কিন্তু 200। গোল্ডেন লহরি, আচ্ছা গোল্ডেন লহরি আমি দেখিয়ে দিচ্ছি, গোল্ডেন লহরি দেখিয়ে দিচ্ছি, গোল্ডেন লহরি বোধ হয় দেখানো হয়েছে আজকে, দেখিয়ে দিচ্ছি, দাঁড়ো একটা বোধ হয় ডিজাইন দিয়েছি। এই যাচ্ছে পিসটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 200। হ্যাঁ, গোল্ডেন লহরি পেজেই ফটো পেয়ে যেতে গো, আমার পরা ফটোই আমি ছেড়েছি, গোল্ডেন লহরির মধ্যে পরা ফটোই ছাড়া রয়েছে, আমি তাও দেখছি যেখানে যদি রয়েছে কিছু আজকে নিয়ে বসেছে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা নেক্সট এই ডিজাইনটা যাচ্ছে 24 আর 26, 24 আর 26, 200 রয়েছে প্রাইস, 200 রয়েছে প্রাইস, ঠিক আছে? প্রাইস রয়েছে 200, একটা দেখিয়েছি, অনেক প্রচুর রয়েছে, নেই কেন নয়, নেই নয় প্রচুর রয়েছে, ব্যাপার হচ্ছে রোজ তো সব নিয়ে বসা হয় না, সেই কারণে, বিশেষ করে যেগুলো ধরো রিসেন্ট দেখিয়েছি দুটো তিনটে লাইভে, সেগুলো তো আরোই নিয়ে বসা হয় না সাথে, এটাই হচ্ছে কথা। আমি বলবো, আমি বেটার হবে তুমি পেজের ফটোজ অপশনে চলে যাও, দেখো ওখানে আমার পরা ফটো রয়েছে, পরে পরে ফটো ছাড়া রয়েছে। এই নাও 24, প্রাইস থাকছে 200, প্রাইস থাকছে 200, 24। নেক্সট একটা দিয়ে দিচ্ছি 28 এর, আর একটা পিস দিয়ে দিই, প্রচুর দিলাম, এবারে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি। পেন্ডেন্ট আছে আর কিছু? পেন্ডেন্ট, হ্যাঁ পেন্ডেন্ট আছে,
দাঁড়া চোকার আরো দুটো পিস দিয়ে দেবো। এই যাচ্ছে দেখে নাও ডিজাইনটা, হ্যাঁ 28 সাইজে যাচ্ছে, প্রাইস রয়েছে কিন্তু 200। 28 সাইজে রয়েছে, প্রাইস থাকছে 200। চুটিয়ে ইউজ করো এগুলো, সিরিয়াসলি বলবো, কোনো দিকে চিন্তা করার দরকার নেই, নিজেরা চুটিয়ে ইউজ করো শুধু। হ্যাঁ না, এটা আরেকটা রয়েছে 28, এটা আরেকটা ডিজাইন যাচ্ছে 28। আচ্ছা এটা 2426, দাঁড়াও লাস্ট আর একটা দেখিয়ে এটা আমি সরাবো। হয়ে গেল পড়া, এনাও প্রায় ইয়ে থাকছে, সাইজ থাকছে 2426, সাইজ থাকছে কিন্তু এটা 2426, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 200, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 200, সাইজ থাকছে কিন্তু 2426। ঠিক আছে, দাঁড়াও গোল্ডেন লহরি বললে দেখি, গোল্ডেন লহরি আর দুটো তিনটে ডিজাইন যদি পাই হাতের কাছে চট করে একটু দেখিয়ে দিই। লহরি 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 গোল্ডেন লহরি, আই নো চোকার কে বললে, আই নো একটা চোকার, চোকার কোন দিদি বললে, আই নাও একটা চোকার, এই আসছে একটা চোকার। ঠিক আছে, তার সাথে এই চলে যাচ্ছে ইয়ার পিস, প্রাইস থাকছে কিন্তু এটা 350, এটা এক প্রকার বলতে পারো বেল চোকার, প্রাইস রয়েছে কিন্তু এটা 350। ঠিক আছে, এই যাচ্ছে জিনিসটা, দাঁড়াও লহরি বললে না মনে হয় চোকার যে বলেছিলে সে হয়তো চলেই গেছে, কারণ আমি নিজেও টায়ার্ড হয়ে গেছি। আর কি বললে, পেন্ডেন্ট কে বলেছিল, রয়েছ পেয়েছি, চলো গোল্ডেন লহরি আর একটা ডিজাইন পেয়েছি। এবারে বলবো বাকি পেজের আমার পড়া ফটো রয়েছে ছাড়া, সেগুলো একটু দেখে নিও, আর যে কোনো রেকর্ডেড লাইভ ধরো সেখান থেকেও পেয়ে যাবে। দেখো আগে যে কোনো একটা লাইভ চেক করো, দেখতে পাবে ওখানেও রয়েছে লহরি। নেক্সট আর একটা পিস দিয়ে দিচ্ছি, আয় না সবাই কোথায়, সবাই টাটা বাই বাই করে দিয়েছে, ইয়ে হয়ে গেছে মানে চা খাওয়ার টাইম হয়ে গেছে, সবাই টাটা বাই বাই করে দিয়েছে। এই যাচ্ছে নেক্সট একটা লহরি, এই পোর্শনটা দেখো উইদাউট মিনেতে রেখেছি, কারণ অনেকেই উইদাউট মিনের মধ্যে খোঁজো, দ্যাটস ওয়াই। ঠিক আছে, অ্যান্ড এই চলে যাবে ইয়ার পিস। ঠিক আছে, এই থাকছে লহরির ডিজাইন, এই সাইডে একটা পিকক ডিজাইন, অ্যান্ড এই সাইডে যাচ্ছে কিন্তু একটা রাউন্ডের মধ্যে দিয়ে। আছি গো আছি, এখনো সুতো পা রয়েছ বাবা রে, তোমার এখনো ইয়ে দিচ্ছে টাওয়ার, প্রাইস থাকছে কিন্তু 700, প্রাইস রয়েছে কিন্তু এটা 700, অ্যান্ড এই যাচ্ছে ইয়াররিংস। ঠিক আছে, এই একটাই গোল্ডেন লহরি পেলাম, আর ওই একটা আগে দেখিয়েছি, বাকি এবার বলবো একটু পেজের ফটোস অপশন চেক করে নাও প্লিজ, আমি নিজেও এবার টায়ার্ড হয়ে গেছি। ঠিক আছে, চলো আজকের মতো লাইভটা আমি এখানেই স্টপ করি। দেখানো রয়েছে পলা ফিঙ্গারিংও দেখিয়ে দিয়েছি, তোমাদের ইয়েও দেখানো রয়েছে, মব চেন আগের দিনের লাইভটা চেক করবে, একদম লাস্টের দিকটাই কিন্তু দেখানো রয়েছে। হ্যাঁ এবার আসি গো, আয় দেখো দেখেছো, চলো এবার আমিও আসছি, টাটা বাই বাই। নেক্সট যারা এখনো ফলো করনি, টুক করে ফলো বাটনটা প্রেস করে রাখো, নেক্সট আবার যেদিন আসবো মোটামুটি তাও বলে রাখছি সোম কি মঙ্গলবার আসবো, আমি আবার জানিয়ে দেবো লাইভে, ইয়েতে জানিয়ে দেবো পেজে। ঠিক আছে, আপাতত টাটা বাই বাই।